हरे कृष्ण। श्रीमद् ভাগবতমের যে সংক্ষিপ্ত সার বা সার কথা নিয়ে আমরা যে আলোচনা করছিলাম, ভাগবতমের যে বিষয়বস্তু তার যে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম, তার প্রথম দিনের আলোচনাতে আমরা প্রথম স্কন্ধের প্রথম ভাগ অর্থাৎ এক থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে সপ্তম অধ্যায়ের বাকি অংশ থেকে শুরু করে ঊনবিংশতি অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করব। এই সপ্তম অধ্যায়ের একাদশ শ্লোক অর্থাৎ প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় একাদশ শ্লোক, সেখানে বলা হচ্ছে, হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী অধ্য গান মহদক্ষ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী বাদরায়ণী, তিনি এই বিশাল যে শ্রীমদ্ ভাগবতম সেটিকে অধ্যয়ন করেছিলেন। কেন না তা কৃষ্ণ কথায় পরিপূর্ণ, কারণ তিনি কৃষ্ণের প্রতি আসক্ত ছিলেন এবং এই ভাগবত পুরাণ বা ভগবত তত্ত্বজ্ঞান তিনি বিশ্লেষণ করেন বলে তিনি বৈষ্ণবদেরও অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। অর্থাৎ কেউ যদি শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে তাহলে তিনি বৈষ্ণবদের প্রিয় পাত্র হন। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই আলোচনা। তো এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে দ্রোণপুত্র দণ্ডিত। দ্রোণপুত্র অর্থাৎ অশ্বত্থামা। আমাদের আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনার এর আগের ক্লাসে শুনেছেন ঋষিরা প্রশ্ন করেছিলেন যে পাণ্ডবদের একমাত্র বংশধর পরীক্ষিত মহারাজ, তিনি পরম সসাগর পৃথিবীর সম্রাট ছিলেন, তো এরকম পরম রাজকীয় ঐশ্বর্যে লালিত পালিত ব্যক্তি, তার সঙ্গে সুখদেব গোস্বামী যিনি জন্ম থেকেই বিরক্ত সন্ন্যাসী, যিনি গৃহের প্রতি বিন্দুমাত্র আসক্ত নন, সেই আত্মারাম ব্যক্তির কী করে সাক্ষাৎ হলো আর তিনি তার কাছ থেকে কী করে ভাগবত শ্রবণ করলেন, তো সেই উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো একটু একটু করে এগাবে। আমাদের এই শেষ পর্যায়ে আজকে যা কিছু আলোচনা হবে তার একজনই তার লক্ষ্যবস্তু, সেটি হচ্ছে পরীক্ষিত মহারাজ। কারণ পরীক্ষিত মহারাজের আলোচনা করলে ভগবানের আলোচনা আসবে। তো পরীক্ষিত মহারাজের সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে তার অবস্থা সম্বন্ধে, তার ভক্তিভাব সম্বন্ধে। তো তার ভক্তিভাব, তার মধ্যে কৃষ্ণের প্রতি যে কত প্রগাঢ় ভক্তি ছিল সেটা আলোচনা করার জন্য আমাদেরকে জানতে হবে যে সেই ভক্তি এলো কোথা থেকে। কুরু পরিবারের পিতৃকুল অর্থাৎ তার পরিবারের বয়োজ্যেষ্ঠ পিতা পিতামহ ইত্যাদিদের থেকে এবং মাতা মাতাদের যে কুল, মানে তিন প্রজন্মের পিতা এবং মাতা এই উভয় তরফ থেকে তিনি ভক্তি পেয়েছিলেন। পিতাদের তরফ থেকে তিনি ভক্তি পেয়েছিলেন অর্জুন যুধিষ্ঠির আদি তার যে পিতামহ ছিলেন তাদের কাছ থেকে। তার উপরে ছিলেন বিদুর যিনি মহান ভগবত ভক্ত, এবং তার আগের প্রজন্মে ছিলেন মহামতি ভীষ্মদেব যিনি ভগবত ভক্ত ছিলেন। আবার মায়েদের মধ্যে থেকে পরীক্ষিত মহারাজের মাতা উত্তরা, তার উত্তরার শাশুড়ি অর্থাৎ দ্রৌপদী এবং দ্রৌপদীর শাশুড়ি অর্থাৎ কুন্তি মহারানী, এই তিন প্রজন্মে রমণীদের যে পরম কৃষ্ণ ভক্তি ছিল এই ভক্তিও এসেছিল পরীক্ষিত মহারাজের মধ্যে। তো এইগুলো সকলের কাছে উদ্ঘাটন করার জন্য পরীক্ষিত মহারাজের কথা বলার আগে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। এই দ্রোণপুত্র দণ্ডিত এটাতে আমরা দেখতে পাবো যে মহারানী দ্রৌপদীর মধ্যে কৃষ্ণ ভক্তি বা মহত্তা, তার যে মহৎ মহান গুণ ছিল সেগুলির পরিচয় পাবো এই চ্যাপ্টারের মধ্যে। তো কী হয়েছিল, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ দিন দুর্যোধনের উরুভঙ্গ হয়েছিল এবং তাকে মৃত্যুমুখে ফেলে রেখে দিয়ে কৃষ্ণের কথায় পাণ্ডবরা সেখান থেকে চলে গেছিল। রাত্রিবেলায় যখন অশ্বত্থামা আর বাকি দুজন কৌরবপক্ষের অবশিষ্ট যোদ্ধা, একজন ছিলেন কৃতবর্মা আর একজন কৃপাচার্য, কৃতবর্মা তিনি যাদব সৈন্য ছিলেন, যাদব সৈন্যদের তিনি সেনাপতি নারায়ণী সেনার, কৃষ্ণ তাকে দান করেছিলেন উদ্যোগ পর্বে যুধিষ্ঠিরকে, আর কৃপাচার্য ছিলেন দ্রোণাচার্যের শ্যালক। তো এই দুজনকে নিয়ে অশ্বত্থামা যখন দুর্যোধনের কাছে যান, অশ্বত্থামা প্রার্থনা করেন যে মহারাজ আপনি যখন এখনও জীবিত আছেন এই মুহূর্তে আমাকে সেনাপতি করে দিন, তাহলে আমি পাণ্ডবদেরকে মৃত্যুমুখে পতিত করবো, আমি কথা দিচ্ছি আপনাকে। দুর্যোধন কিছু না পেয়ে তখন ঠিক আছে যদি চেষ্টা করে পারে ভালো এই ভেবে তাকে অভিষেক করেন। কী করে, কাছে পিঠে তো কোনো মঙ্গল বস্তু ছিল না, তখন তার যে ভগ্ন উরু থেকে যে রক্তপাত হচ্ছিল সেই রক্ত দিয়ে তিনি অশ্বত্থামার মাথায় তিলক করে দেন। আরে অশ্বত্থামা এই দুর্যোধনের রক্ত তিলক নিয়ে ওইখান থেকে সরে এসে পাণ্ডব শিবিরের কাছাকাছি গিয়ে একটা গাছের তলে বসে ভাবছে কী করা যায়। এই সময় হঠাৎ অন্ধকারে দেখছে যে একটা রাত্রিবেলা পেঁচা অন্ধকারে গাছের মধ্যে এসে গাছের কোটরে থাকা পাখির বাচ্চাদেরকে মেরে ফেলছে, তারা ঘুমের মধ্যে কিছু বোঝে ওঠার আগেই সে তাদেরকে মেরে ফেলছে। এই দেখে অশ্বত্থামার মাথায় বুদ্ধি এলো যে আমিও অন্ধকারে পাণ্ডবদেরকে হত্যা করে দেবো। তো সাধারণ ব্রাহ্মণের পুত্র হিসেবে এরকম ভাবাটা খুব ঘৃণ্য ব্যাপার,
চতুর্বর্ণের কারোরই এটা ভাবা উচিত নয়, কিন্তু হলো কেন না? তিনি শিক্ষা নেন কার কাছ থেকে? পেঁচা, যাকে হিন্দিতে উল্লু, মানে যে বোকা, সে উল্লুর কাছ থেকে সে শিক্ষা নিচ্ছে। এরকম অতি কেন হলো যে তার কাছ থেকে শিক্ষা নেব? কারণ ক্ষত্রিয়ের রক্ত এসেছে ব্রাহ্মণের মাথায়, যখনই উল্টো হয়ে গেল, বিপর্যয় হয়ে গেল, ক্ষত্রিয় রক্ত রজগুণের রক্ত যখন সাত্বিক মানুষের মাথায় এলো, তখন তার বুদ্ধি তো উল্টো হবে। সেই জন্য কখনো উচিত নয় একজন অভক্ত বা একজন যার বুদ্ধি উল্টো সেরকম ব্যক্তিকে মাথায় তুলে নাচার কথা কখনো উচিত না। যাই হোক, তিনি এই বুদ্ধি নিয়ে পাণ্ডবদের শিবিরের দিকে গেলেন। কৃপাচার্য এবং কৃতবর্মা এই কাজে তাকে সাথ দিতে না চাইলে তিনি বললেন যে আমি সেনাপতি, আমার কথা শুনতে হবে, তোমরা অন্তত শিবিরের মুখে দাঁড়িয়ে থাকো, যারা জেগে গিয়ে ফিরে আসবে তাদেরকে তোমরা বধ করবে। এবার অশ্বত্থামা অন্ধকারের মধ্যে ঢুকে একটা ঘরে পাণ্ডবদের কক্ষে ঢুকে দেখলো যে পাঁচজন ঘুমাচ্ছে, তাদের অতর্কিত অন্ধকারের মধ্যে খড়গ দিয়ে মুণ্ডচ্ছেদন করে আর ধৃষ্টদ্যুম্নকে বধ করে বেরিয়ে এলেন। তখন পাণ্ডবদের বাকি একখানি সেনা তাদেরকে আক্রমণ করলে তারা তাদেরকে বধ করে সেই মাথাগুলো এনে দুর্যোধনকে উপহার দিচ্ছেন যে মহারাজ নিন, আমি পঞ্চপাণ্ডবকে বধ করে তাদের মস্তক নিয়ে এসেছি। দুর্যোধন খুব খুশি হলেন এবং শুয়ে শুয়ে আবার দেখতে চাইলেন যে পঞ্চপাণ্ডব মহাবীর একটা সাধারণ অস্ত্র দিয়ে অশ্বত্থামা তাদেরকে বধ করলো কী করে? হাত দিয়ে যখন মাথাটা টিপে দেখতে যাচ্ছে, দেখছে তাদের মাথাগুলো টিপলে পরে ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তখন দুর্যোধন দুঃখ করে বলছে, অশ্বত্থামা তুমি ভুল করেছো, তুই পাণ্ডবদের বধ করতে গিয়ে দ্রৌপদীর পাঁচ সন্তান, নিশ্চয়ই এগুলো দ্রৌপদীর পাঁচ সন্তানের মাথা, কারণ পাণ্ডবদের মাথা এত দুর্বল নয়। তারপর দুর্যোধনের গভীর শোক হলো, তিনি ভাবলেন যে আমার শত্রু পাণ্ডবদের তো বিনষ্ট করতে পারলামই না, উল্টো ইতিহাসের কাছে আমি খুব ঘৃণ্য হয়ে গেলাম। এতদিন তো লোকে যাই জানতো, আমাকে বীর তো জানতো, কিন্তু এখন লোকে জানবে যে আমি কাপুরুষ, কারণ আমি একটা লোককে পাঠিয়ে অন্ধকারের মধ্যে শিশুদেরকে বধ করেছি। এইভাবে যখন তার দুঃখ হলো তখন সে প্রাণ ত্যাগ করলো। দুর্যোধনের অভিশাপ পাওয়া ছিল, বা কেউ বলতে পারেন আশীর্বাদ, যে একই সঙ্গে হর্ষ এবং বিষাদ একসঙ্গে এলে তবেই সে মারা যাবে। তো সেটাই হলো, দুর্যোধন প্রাণ ত্যাগ করলো। আর এইদিকে পাণ্ডবদের কিছু হয়নি, কারণ ভগবান তাদের সঙ্গে ছিলেন। কৃষ্ণ তাদেরকে বলেছিলেন যে যেদিন আমরা যুদ্ধে জয় করব সেদিন কখনোই শিবিরে থাকবো না, এটা উচিত নয়। সেই জন্য তিনি বলেছিলেন যে এই দেখো, এই কৃষ্ণ দ্বৈপায়ন হ্রদে, এই যে যমুনার তীরে, এই জায়গাটা কত সুন্দর, এই কৃষ্ণ দ্বৈপায়ন হ্রদের তীরে চলো আজকে আমরা এখানে সময় কাটাই, এই জায়গাটা খুব রমণীয়, তো এইখানে আমরা থাকবো। তো রাত্রিবেলায় পাণ্ডবরা ওখানেই ছিল। সকালবেলায় শিবিরে ফিরে দেখছে যে দ্রৌপদী কান্নাকাটি করছে, তাদের পাঁচ সন্তান মৃত অবস্থায় পড়ে আছে। এই দেখে অর্জুনের প্রচণ্ড ক্রোধ হয় এবং অর্জুন ক্ষত্রিয়োচিত আচরণ করে তিনি বললেন দ্রৌপদীকে যে তুমি একটু অপেক্ষা করো, তোমাকে এখন আমি সান্ত্বনা দেবো না, আমি আমার গান্ডীবের থেকে ছোড়া তীর দিয়ে যখন আততায়ীকে বধ করে আনবো তারপর তখন তোমার চোখের জল মুছিয়ে দেবো, তখন তোমার পুত্রদের মৃত্যু সৎকার করো আর তার মাথা কেটে তোমাকে দেবো, সেই মাথার উপর দাঁড়িয়ে তুমি স্নান করবে। এই বলে কৃষ্ণকে নিয়ে পাণ্ডবরা বেরিয়ে পড়লো, অর্জুন বিশেষ করে। আর কৃষ্ণ অর্জুন রথে করে ধাওয়া করে খুব সহজেই ধরে ফেললো যে পালিয়েছিল তাকে, সেটি ছিল অশ্বত্থামা। অশ্বত্থামা যখন বুঝতে পেরেছে যে আমি পাণ্ডবদের শিশুদের বধ করছি, তো বুঝতে পেরেছে যে আমাকে তো কৃষ্ণ অর্জুন ছাড়বে না, তখন সে আগেই পালিয়ে গেছে। কিন্তু কতদূর পালাবে? কৃষ্ণ অর্জুনের রথের গতি তীব্র ছিল, দৌড়ে যখন ধরে ফেলেছে তখন অশ্বত্থামা ঘোড়াগুলো হাঁপিয়ে গেছে। অশ্বত্থামা তাড়াতাড়ি করে কোনো এক জলাশয় থেকে জল নিয়ে সঙ্গে সঙ্গে জলে মন্ত্রপুত করে তাদের উপর ছেড়ে দিচ্ছে ব্রহ্মশির অস্ত্র, এবং তাতে তিনি বলেছে যে পাণ্ডবরা বিনাশ হোক, এই বলে ব্রহ্মশির অস্ত্রকে ছেড়েছে। তখনকার দিনে পারমাণবিক অস্ত্র এত শক্তিশালী ছিল যে যার উপর ছাড়া হতো তার উপরেই কাজ করতো, এই নয় যে অন্ধের মতো যেখানে ছাড়া হোক, যেখানে যাকে পারবে তাকেই বিনাশ করে দেবে। ব্রহ্মশির অস্ত্র যেই ছেড়েছে, সেই সময় এইবার অর্জুন কৃষ্ণর কাছে বলছেন, তিনি এত শক্তিশালী সব কিছু, তথাপি যখনই ব্রহ্মশির অস্ত্রকে অর্জুন দেখছেন যে তার দিকে ছুটে আসছে, তখন অর্জুন ভগবানের চরণে প্রার্থনা করে তখন অর্জুন বলছেন কৃষ্ণকে যে হে প্রভু, যে আমি বুঝতে পারছি না এটা কী জিনিস আমার দিকে, এই ভয়ানক কী জিনিস এটা ছুটে আসছে যার তেজের দ্বারা আমি দগ্ধ হয়ে যাচ্ছি। তিনি বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম অভয়ঙ্কর, হে মহাবাহ, হে কৃষ্ণ সর্বশক্তিমান, তুমি ভক্তদের অভয় প্রদান করো। তুমি এইভাবে তিনি কৃষ্ণের গুণগান করেছেন এবং সব কিছু বলে লাস্টে বলছেন যে আমি বুঝতে পারছি না যে এই ভয়ঙ্কর তেজ কোথা থেকে আসছে। কৃষ্ণ বলছে, কিছু না অশ্বত্থামা, ব্রহ্মশির অস্ত্র চালিয়েছে, তুমিও এই ব্রহ্মশিরকে আটকানোর জন্য তুমি একটা ব্রহ্মশির অস্ত্র চালাও। অর্জুন ব্রহ্মশির অস্ত্র চালান। এবার এই দুই অস্ত্র যখন সংঘর্ষ হলো, এই সংঘর্ষের ফলে সমগ্র ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হলো। তখন দেবতারা সকলে, মুনিরা সকলে কৃষ্ণর কাছে প্রার্থনা করলেন যে এইরকম মানে প্রলয়ঙ্কারী অস্ত্র যেন না চালানো হয় নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। দুজনকেই অস্ত্র সংবরণ করতে বলা হলো, কিন্তু অশ্বত্থামা তো ছিল আনাড়ি ড্রাইভারের মতো, সে বলে দিল যে আমি অস্ত্র চালাতে তো জানি কিন্তু ফেরত নিতে জানি না, মানে আমি গাড়ি স্টার্ট তো করে দিয়েছি কিন্তু ব্রেক দিতে জানি না।
ভাই চালাতে জানো না তো যদি বন্ধ করতে চালিয়েছি না কোন সাহসে। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে যে জিনিসটা আমরা শুরু করব এবং শেষও করতে পারবো এমন জিনিসে হাত দেওয়া উচিত। শুরু করতে পারবো বলে শুরু করে দিলাম, থামাতে পারি না, সেই যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না তাকে আমার শুরু করা উচিত নয়। যাই হোক, কৃষ্ণের আজ্ঞাতে অর্জুন এই দুটি ব্রহ্মশির অস্ত্রকেই নিয়ন্ত্রণ করে নিলেন। তারপর তিনি দৌড়ে গিয়ে অশ্বত্থামাকে বেঁধে ফেললেন, এবার তাকে নিয়ে যাচ্ছেন গ্রেপ্তার করে। তখন কৃষ্ণ অর্জুনের মহানতা প্রকাশ করার জন্য বা তাকে টেস্ট করার জন্য তিনি অর্জুনকে বলছেন যে অর্জুন, এই অশ্বত্থামা হচ্ছে একজন মহান নিকৃষ্ট ব্যক্তি, কত বড় পাপ করেছে, তোমাদের পুত্র এবং ওই পঞ্চপাণ্ডবের পুত্রকে বধ করেছে, তো তুমি একে ধরে বেঁধে কেন নিয়ে যাচ্ছ, একে মৃত্যুদণ্ড দাও, একে এখনই বধ করো। তুমি তো দ্রৌপদীকে বলেছো যে এর মস্তকের উপর দাঁড়িয়ে স্নান করবে, তার গোটা শরীরটা কেন নিয়ে যাচ্ছ, মুণ্ডচ্ছেদন করে এর মস্তকটা নিয়ে চলো, আর একে এখানেই বধ করে, এটাও যথোপযুক্ত শাস্তি। কিন্তু অর্জুন তিনি বলছেন যে না, আমি হচ্ছি যুধিষ্ঠির মহারাজের সেবক, যুধিষ্ঠির মহারাজের কাছে নিয়ে যাব, তিনি এবং দ্রৌপদী তারা যা শাস্তি দেওয়ার দেবে আমি শাস্তি দেওয়ার কে। অর্থাৎ এখানে অর্জুন দেখালেন যে আইন ব্যবস্থা বা যে যে সবার উপর যে শাসন করার যে প্রবৃত্তি সেটা কিন্তু অর্জুনের ছিল না। তিনি কেবলমাত্র দুরাচারীকে শাস্তি দিয়েছিলেন, তার খারাপ কাজকে আটকেছিলেন, তাকে বন্দী করেছিলেন, কিন্তু তার উপর কোনো ব্যক্তিগত ক্রোধ যে আমার পুত্রকে হত্যা করেছো আমি তোমাকে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবো এমনি কাজ কিন্তু অর্জুন করেননি। যাই হোক, কৃষ্ণ অর্জুন যখন ফিরে এসছে এখন শিবিরে বসে আছেন দ্রৌপদী আর বাকি চার পাণ্ডব। দ্রৌপদী এই অশ্বত্থামাকে দেখা মাত্র এমন কথা বলছেন যেটা কেউ ভাবতে পারে না, কারণ দ্রৌপদীর অবস্থা কীরকম ছিল, দ্রৌপদীর পাঁচ পুত্র মারা গেছে, তার ভাই মারা গেছে, অন্ধকারে তাদের মস্তক ছেদন হয়েছে, দ্রৌপদী প্রচণ্ড ক্রোধের মধ্যে ছিল, দুঃখের মধ্যেও ছিল। এই অবস্থায় অশ্বত্থামাকে দেখে দ্রৌপদী বুঝতে পেরে গেলেন, তো তিনি তাকে বলছেন গুরুপুত্রকে কেন বেঁধে এনেছ, তোমরা জানো না গুরুপুত্র ব্রাহ্মণ সম্মানীয়, যে গুরুদেবের কৃপাতে তোমরা অস্ত্র শিক্ষা পেয়েছ সেই গুরুদেবের পুত্রকে কেন ধরে এনেছ, তোমরাকে ছেড়ে দাও, আমি আমার পাঁচ পুত্রের জন্য যেমন বিলাপ করছি চাই না, এর মা কৃপিও যেন এর জন্য এরকমই বিলাপ করে, তোমরা একে ছেড়ে দাও, এ পাপ করে থাকলো একে তোমরা ছেড়ে দাও। তো এইখানে বোঝা যাচ্ছে যে দ্রৌপদীর হৃদয় কত মহৎ ছিল, সে সবসময় এরকম নয় যে সবসময় সে প্রতিশোধ নেওয়ার জন্য সে তৈরি থাকতো, সে সবসময় চাইল যেন অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হয়, একটাই কারণ ছিল, কারণ সে ব্রাহ্মণ ছিল আর সে তাদের গুরুপুত্র ছিল। তো দ্রৌপদীর এই কোমল মন, অর্থাৎ আমার সঙ্গে যা হয়েছে সেটা আমার পূর্বজন্মকৃত কর্মফল, অন্য কোনো ব্যক্তির সঙ্গে আমি তার জন্য কোনো প্রতিহিংসা পরায়ণ হব না, এই গুণটা দ্রৌপদীর এখান থেকে পাওয়া যায়। যাই হোক, দ্রৌপদী যখন এরকম বললো, যুধিষ্ঠির বললেন হ্যাঁ আমিও দ্রৌপদীকে সমর্থন করি, একে মুক্ত করা হোক। অর্জুন নকুল সহদেব তাই বললো, কিন্তু ভীম তিনি বলছেন না কিছুতেই নয়, এ পাপী ব্যক্তি একে মৃত্যুদণ্ড দিতেই হবে, আমি মৃত্যুদণ্ডের জন্য আমি চাইছি, আমি ডিমান্ড করছি মৃত্যুদণ্ড হোক। কৃষ্ণ তখন অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, তুমি বিচার করো, তোমাকে অনেকগুলো কাজ করতে হবে, তোমাকে এমন একটা কাজ করতে হবে যাতে দ্রৌপদীও সন্তুষ্ট হয়, যুধিষ্ঠির মহারাজা তোমার ভাইয়েরাও সন্তুষ্ট হয়, আবার ভীমও যেন সন্তুষ্ট হয়, আবার তুমি যে প্রতিজ্ঞা করেছো দ্রৌপদীর কাছে যেকে বধ করবে সেই প্রতিজ্ঞাও যেন থাকে। আবার শাস্ত্রে বলছে কিন্তু ব্রাহ্মণকে কখনোই বধ করা উচিত না, কিন্তু শাস্ত্রে এও বলছে যে ছয়জন ব্যক্তি যে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে, অন্যের ঘরে আগুন লাগায়, বিবাহিত স্ত্রীকে হরণ করে, কারোর ধন সম্পদ লুণ্ঠন করে, শস্যতে আগুন লাগিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি, এরকম যে বিষ প্রদান করে, এরকম ছজন ব্যক্তিকে কিন্তু হত্যা করা যায়। তাহলে দেখো এবার কী করবে কৃষ্ণ, যিনি সবার সব কিছু জানেন কী উচিত কী অনুচিত, তিনি এখানে অর্জুন ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেন কি না সেটা টেস্ট করছেন। তো অর্জুন তখন মানে কৃষ্ণ দেখাচ্ছেন যে একদিক দিয়ে দেখো একে একে এখন তোমার হত্যা করাটা সামাজিক দিক দিয়েও ঠিক আর শাস্ত্রীয় দিক দিয়েও ঠিক, আর এটা তুমি প্রতিজ্ঞাও করেছো, তা তুমি এখন কী করবে। কিন্তু অর্জুন অনেক চিন্তা ভাবনা করে বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি কী করলেন, তিনি অশ্বত্থামার মস্তক একটা মণি ছিল যার থেকে শক্তি পেত, তিনি খালি মণিটি কেটে অশ্বত্থামাকে মুক্ত করে দিলেন। এতে যুধিষ্ঠির আর দ্রৌপদীর কথা অনুসারে সে মুক্ত হয়ে গেল, আর ভীমের কথা অনুসারে তার মণি কেটে নিয়ে তার সমগ্র ঐশ্বর্য নষ্ট করে দেওয়া হলো, এতে ভীম সন্তুষ্ট হলো। আর তাকে যে বধ করার কথা বলা হয়েছিল, তো বিশাল একটা ধনী ব্যক্তির সমস্ত ধন কেড়ে নেওয়া, সম্মানীয় ব্যক্তির সম্মানীয় ব্যক্তিকে সম্মানচ্যুত করা, এরকম অশ্বত্থামার ওই মণিটি ছিল জীবনের সর্বস্ব, সেটিকে কেটে নেওয়ার মানে তাকে একরকম মৃত্যুদণ্ড দেওয়াই হলো। এই মৃত্যুদণ্ড দিয়ে ছেড়ে দেওয়ার পর অশ্বত্থামা ঘুরে বেড়াতে লাগলো, এখনও পর্যন্ত বলে ব্রহ্মার এক কল্পকাল সে ঘুরে বেড়াবে বৃন্দাবনে ব্রজমণ্ডলে, ক্ষদির বনে কাছে একটা বনে সেরকম ঘুরে বেড়ায়, লোকে বলে যে সেখান থেকে মানুষ একটা পরে থাকা শুকনো ডালও তোলে না কারণ সেখানে অশ্বত্থামা রয়েছে। যাই হোক, এইভাবে অশ্বত্থামা দণ্ডিত হলো। আর এই চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা জিনিস, তিনটে জিনিস জানতে পারি।
এক হচ্ছে দ্রৌপদীর মহান গুণ, তিনি ক্ষত্রিয় নারী হলেও সর্বদা কিন্তু তিনি প্রতিহিংসা পরায়ণ নন। সাধারণ মানুষ যারা টিভি সিরিয়াল দেখে দ্রৌপদীকে বোঝে, তারা কিন্তু দ্রৌপদীকে প্রতিহিংসা পরায়ণা নারী মনে করে, যার জন্ম হচ্ছে কেবল কুরু পরিবারকে ধ্বংস করতে, তা নয়। কিন্তু দ্রৌপদীর মধ্যে অত্যন্ত কোমল স্বভাব ছিল, একটা ভক্তের যেমন গুণ থাকা দরকার। দ্বিতীয়ত পাণ্ডবদের মহান গুণ, যুধিষ্ঠির মহারাজের মানে মহানতা আর অর্জুনের বিচক্ষণতা, যার দ্বারা তিনি কৃষ্ণকেও সন্তুষ্ট করছেন, শাস্ত্রেরও মান রাখছেন, আবার যুধিষ্ঠির মহারাজও দ্রৌপদীকেও সন্তুষ্ট করছেন। আর সর্বোপরি ভগবান এইটা দেখালেন যে যখনই কেউ ভক্ত সঙ্গ করতে যাবে, আমার ভক্তদের কাছে গিয়ে যখন আমার কাছে বুঝতে চাইবে, তখন সবার আগে দেখবে ভক্তদের মধ্যে মতবিরোধ। সবসময় সমস্ত ভক্তদের ভক্ত সঙ্গেই কিছু না কিছু মতবিরোধ থাকে। যেমন এইখানে পাণ্ডবদের সঙ্গে আমরা প্রথম পরিচয় পাচ্ছি, প্রথমেই কী পেয়ে যাচ্ছি, ভীম অর্জুনের মধ্যে বা ভীম এবং যুধিষ্ঠির আর দ্রৌপদীর মধ্যে মতবিরোধ। অনেকে অভিযোগ করে যে আমরা ভক্ত সঙ্গ করতে গিয়ে দেখি ভক্তদের মধ্যে মতবিরোধ, তাহলে আমরা ভক্ত সঙ্গ করবো না। ভগবান বোঝাচ্ছেন যে ভক্তদের মধ্যে মতবিরোধ থাকবেই, কারণ প্রত্যেকটা ভক্ত নিজের নিজের ইচ্ছাতে নিজ নিজ চিন্তাভাবনা অনুসারে আমাকে সন্তুষ্ট করতে চায়। এরা তো কোনো কোম্পানি তৈরি করা জিনিস নয়, এটা তো কোনো কোম্পানিতে তারা টুথপেস্ট বা কোনো কোনো কসমেটিক বস্তু নয়, যে যতগুলো বা সাবান নয় যে একই কোম্পানির মাল, যতগুলো বেরাবে একই সাইজের, একই রং, একই গন্ধ, সবগুলোতে একই অত মিলিগ্রামের জিনিসই দেওয়া আছে। এরা ভগবানের দ্বারা সৃষ্ট জীবাত্মা, যাদের নিজ নিজ ইচ্ছা শক্তি রয়েছে এবং যার জন্য তারা ভিন্ন ভিন্ন রূপে ভগবানের সেবা করতে চায়। তাই ভক্ত সঙ্গ করতে গেলে সর্বপ্রথম ভক্তদের মধ্যে যে দ্বন্দ্ব, তাদের যে পারস্পরিক যে মতের যে অনৈক্য, সেটাকে আমাকে সবার আগে উপলব্ধি করতে হবে এবং সেটিকে খারাপ নজরে দেখলে চলবে না। যাই হোক, এটা সপ্তম অধ্যায়। এরপরের অধ্যায়ের নাম হচ্ছে অষ্টম অধ্যায়, কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। এই অধ্যায়ে আমরা জিস্ট করে বলি, তো যখন অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্রকে নিরস্ত করে ফেলা হলো এবং কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যখন দেখলেন যে সব ঠিক আছে, তিনি দ্বারকা যাওয়ার জন্য মনস্থ করলেন এবং তিনি রথে চেপে যখন হস্তিনাপুর ত্যাগ করছেন, তখন এই অধ্যায়ে হঠাৎ দেখা যাচ্ছে নবম শ্লোকে উত্তরা অভিমন্যুর বিধবা স্ত্রী। তখনকার দিনে বিধবা স্ত্রীরা সাধারণত সামনে আসতেন না, বয়স্কা না হলে আর কোনো শুভ কাজের সময় তারা এরকম দর্শন দিতেন না। কিন্তু এক্ষেত্রে তিনি কেন বেরিয়ে এলেন, বলছে তিনি দুহাত তুলে চিৎকার করতে করতে বেরিয়ে আসছেন আর বলছেন পাহি পাহি মহাযোগিন। তো তিনি বলছেন যে হে মহাযোগিন, দেব দেব জগৎপথে নান্যং তৎ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। যে এই জগতে সর্বত্রই এই দ্বন্দ্বভাবজনিত জগতে সর্বত্রে মৃত্যুভাব আছে, তুমি ছাড়া কেউ এই মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। কেন না বলছেন, তারপরে শ্লোকে বলছেন যে এখন জ্বলন্ত লৌহবান আমার গর্ভের দিকে আসছে, আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন। অর্থাৎ এই অশ্বত্থামাটা এত বধ ছিল যে তাকে ক্ষমা করার পরও সে চলে গিয়ে আরেকটা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল যে পাণ্ডবদেরকে তো মারতে পারলাম না, এদের বীজ নষ্ট করে দেবো। দ্রৌপদীর একমাত্র উত্তরার গর্ভে পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারী অভিমন্যুর পুত্র পরীক্ষিত ছিল, তাকে বধ করার জন্য সে ব্রহ্মাস্ত্র চালিয়েছিল। উত্তরা সেটা বুঝতে পেরে কৃষ্ণর কাছে আসে। উত্তরার পরম ভক্তি এখানে লক্ষ্য করা যায়, যে উত্তরা জানে যে তার সর্বশক্তিমান পাণ্ডব তার সহায়। একটু আগে যখন এক বিরাট বড় ব্রহ্মশির অস্ত্র যখন সে ছেড়েছিল, তখন তার শ্বশুরমশাই অর্থাৎ অর্জুনই সেটাকে প্রতিহত করেছিল। তাহলে সেরকম প্রয়োজন পড়লে সে অর্জুনের শরণাপন্ন হতে পারত। কিন্তু উত্তরা জানে যে সত্যিকারের কাজটা অর্জুনই করুক আর যেই করুক, করছে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার শক্তিতেই হচ্ছে। সেই জন্য তিনি এখানে ওখানে মূর্খ ব্যক্তিদের মতো প্রার্থনা না করে সরাসরি কৃষ্ণের চরণে প্রার্থনা করেছেন। যেমন রামায়ণে আপনারা দেখবেন ভগবান রামচন্দ্র যে অলৌকিক শক্তি দেখিয়েছেন, তার চেয়ে অনেক বেশি দেখেছেন হনুমান। রামচন্দ্র তো সেতু বন্ধ করে সেতুর প্রতি হেঁটে গেছেন, তাও সেতু বাঁধার ক্রেডিটও তিনি দিয়েছেন নলনীলকে, তারা বেঁধেছে। আর হনুমানজি তো এক লাফে নিজে চলে গেছেন, স্বয়ং সেতুরও প্রয়োজন নেই। দেখলে আপাত দৃষ্টিতে মূর্খ লোক মনে করবে যে হনুমানের শক্তি রামচন্দ্র থেকে বেশি, কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে রামচন্দ্রেরই ক্ষমতা, যেটা কখনো হনুমানের মধ্যে প্রকাশিত হচ্ছে, কখনো নলনীলের মধ্যে প্রকাশিত হচ্ছে। যাই হোক, তো উত্তরা এইরকম চিন্তাভাবনা দিয়ে কৃষ্ণ শরণাপন্ন হলেন। আর এর জন্য নয় যে তার মৃত্যু ভয় ছিল, তিনি এটা বলতে চাইলেন যে দেখুন, আপনি চেয়েছেন একজন পরম বৈষ্ণব আপনার ভক্ত যেন রাজা হয়, যথা রাজা তথা প্রজা, তাহলে সমস্ত জনগণ ভক্ত হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজের পর কে রাজা হবে, একমাত্র যে রাজা হবে এই যে ভক্তি সমন্বিত যে অঙ্কুর, সেটি আমার গর্ভে রয়েছে। আমার এই গর্ভ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যুধিষ্ঠির মহারাজের পর আপনার ভক্ত থাকবে না রাজপদে, তাহলে সর্বত্র অরাজকতা ছেয়ে যাবে। তাই আপনার ভক্তির শেষ অঙ্কুরকে আপনি রক্ষা করুন, আমার মৃত্যু হোক তাতে কিছু যায় আসে না। উত্তরার ওই রকম আপাত অবস্থা, তো আপাতকালীন অবস্থা, তো তার চিন্তাভাবনা ছিল কিন্তু যে ভগবানের ভক্তির অঙ্কুর যেন নষ্ট না হয়।
এখান থেকে বোঝা যায় যে উত্তরার মধ্যে কত ভগবত ভক্তি ছিল। তো উত্তরার দ্রৌপদীর মধ্যে যেমন ছিল এর মধ্যে ছিল। উত্তরার এই কথা শুনে কৃষ্ণ দেখলেন সত্যি তাই, এক ওই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, আর এই ব্রহ্মাস্ত্র পাণ্ডবরা দেখছে তাদের দিকেও ব্রহ্মাস্ত্র আসছে। এই ব্রহ্মাস্ত্রকে আসলে সে চালিয়ে বলেছিল পাণ্ডব এবং তাদের বংশনাশ হোক, ফলে ব্রহ্মাণ্ড ব্রহ্মাস্ত্রের এক অংশ যাচ্ছিল উত্তরার গর্ভের দিকে, একাংশ আসছিল পাণ্ডবদের দিকে। কৃষ্ণ পরমেশ্বর তিনি তখন চতুর্ভুজ ধারণ করে চক্র ধারণ করলেন হাতে, আর এই চক্র ছেড়ে দিলেন পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য। এই চক্র গিয়ে যে ব্রহ্মাস্ত্রের অংশ পাণ্ডবদের দিকে ধাবিত হয়েছিল তার সেগুলিকে প্রতিহত করে দিল। আর সকলের অলক্ষ্যে, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো, এখানে বলা নেই, পরে বলা হবে, সেটা আমি আগেই বলছি, যে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করলেন। এখন অঙ্গুষ্ঠ মাত্র বুড়ো আঙ্গুলের মতো আকার ধারণ করে ছোট্ট সাইজের হয়ে উত্তরার গর্ভে গিয়ে সেইখানে তার গদার সাহায্যে যে ব্রহ্মাস্ত্র পরীক্ষা অভিমন্যু সন্তানটাকে রক্ষা বধ করতে আসছিল তাকে তিনি শান্ত করলেন। এইভাবে তিনি অন্তরে এবং বাহিরে পাণ্ডবদেরকে রক্ষা করলেন এবং অস্ত্র ধারণ করলেন। তিনি কথা দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, কিন্তু ভক্তদেরকে রক্ষা করার জন্য তিনি তার কথা আবার ভাঙলেন। বিশ্বদেবের জন্য তিনি রথাঙ্গ পানি হয়েছিলেন, কিন্তু এখন তিনি প্রকৃত অস্ত্র ধারণ করলেন, চক্র গদা ধারণ করলেন। কারণ ভগবানকে কেউ যদি বলে যে এর কথার কোনো দাম নেই, এ নীতিজ্ঞ নয়, ভগবান সেটা খারাপ লাগবে না। তিনি খালি শুনতে চান আমাকে যেন লোকে ভক্ত বৎসল বলে। তিনি কত নিয়ম নীতি মেনে চলে, ভগবান খুব ধর্মাত্মা, ধর্মের পথ ছাড়া কোনো অধর্ম করে না, কথার দাম রাখে, এইসব শুনে তার ভালো লাগে না। তিনি খালি এটুকুই শুনতে চান যে আমি হচ্ছে ভক্ত বৎসল, আমার ভক্তদের আমি প্রিয়। সেখানে ভক্তদের সন্তুষ্ট করতে গিয়ে তিনি কথার খেলাফও করেন, ধর্মের পথকেও ত্যাগ করেন, অনেক সময় এমন এমন হীন কাজ করেন যেটা সাধারণ লোক কখনো করার কথা ভাবে না, চুরিও করেন, কিন্তু সবই করেন নিজের বন্ধুদেরকে সখাদেরকে সন্তুষ্ট করার জন্য। তো যাই হোক, তিনি অস্ত্র ধারণ করে পাণ্ডবদেরকে রক্ষা করলেন। রক্ষা করার পর এইবার তিনি রথে করে হস্তিনাপুর ত্যাগ করে চলে যাবেন, আবার রথে চেপেছেন। যেই যেতে যাবেন সঙ্গে সঙ্গে এবার এইবার ভিতর থেকে বেরিয়েছেন কুন্তী দেবী। কুন্তী দেবী দুহাত তুলে কৃষ্ণ চলে আসছে বলে দুঃখ পেয়ে ক্রন্দন করতে করতে বেরিয়েছেন, কৃষ্ণকে বলছেন, প্রথমে প্রার্থনা করছেন না যে থেকে যা, প্রথমে তার স্তুতি করছেন। আমাদের শিখতে হবে, প্রথমে যখন আমরা গুরু গৌরাঙ্গ বা জ্যেষ্ঠ কোনো ব্যক্তির কাছ থেকে কিছু জানতে যাবে কিছু, প্রথমে তার স্তুতি করা উচিত। প্রার্থনা করার আগে আমরা অর্ডার করতে পারি না। তো তিনি কি স্তুতি করছেন, কুন্তীয় বাচ, কুন্তী মহারানী বলছেন, এই যে অষ্টম অধ্যায়ের এই যে কুন্তী মহারানীর যে এই যে আচরণ, এই যে আলোচনাগুলো, এই যে শ্লোকগুলো, এগুলোকেই বলা হয় কুন্তী দেবীর শিক্ষা। শিল প্রভুপাদ এগুলিকে আলাদা একটি গ্রন্থ হিসেবে রচনা করেছেন, কারণ এগুলো অত্যন্ত শিক্ষণীয়। কুন্তী দেবী এখানে বলছেন, নমস্যে পুরুষং তদ্দম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। যে তিনি হচ্ছেন তুমি সর্বভূতের ঈশ্বর, তোমার থেকে সবকিছু সৃষ্টি হয়, তুমি সবকিছুর অন্তরেও রয়েছো, বাহিরেও রয়েছো, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। কত সুন্দর কথা! ভক্ত একমাত্র পরম ভক্তই জানে যে সবকিছুর অন্তরেও কৃষ্ণ রয়েছে আর বাইরে সর্বত্রই কৃষ্ণ রয়েছে, কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না। কিন্তু অভক্ত মানুষের কোথাও কৃষ্ণ দর্শন হয় না। তো কুন্তী দেবী পরম ভক্ত ছিলেন বলে এটা বলেছেন। প্রশ্ন আসবে যে কেন পায় না, পরের শ্লোকে 19 নম্বর শ্লোকে বলছেন যে মায়া জবনিকা আচ্ছন্নম, তুমি তোমার চারিদিকে মায়ার জবনিকা। সাধারণ মানুষের চোখে তুমি মহামায়ার জবনিকা দিয়েছো, আর নিজে চারিদিকে যোগ মায়া, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, তোমার চারিদিকে মায়ার জবনিকা, তোমাকে লোকে কি করে চিনবে? আর তুমি এমন অ্যাক্টিং করছো, তোমাকে ভগবান বলে বোঝাটাও খুব কষ্টকর। কারণ তিনি তাকে বলছেন, নট নট্য ধরো যথা, তুমি একজন নটের মতো, যারা নাটক করে সেরকম লোকের মতো তুমি করছো আচরণ, তোমার এই অভিনয় দেখে কেউ বুঝতে পারছে না যে তুমি ভগবান। নট কাকে বলে? না, যিনি নিজের সত্যিকারের পরিচয়কে লুকিয়ে আচরণ করেন। কৃষ্ণ যেমন তার ভগবত্তা এখানে লুকিয়ে তিনি সাধারণ মানুষের মতো আচরণ করছেন। সাধারণত এই জনজগতে নটরাজ বলতে শিবকে বলা হয়, দেবাদিদেব মহাদেব হচ্ছে নটরাজ, কারণ সমস্ত নিত্যরত ব্যক্তিদের মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ। সেই নটরাজ যিনি গোপীরূপ ধারণ করে যাকে বরণ করতে চান তিনি হচ্ছেন নটবর। যাকে প্রাপ্ত হওয়ার জন্য নটরাজ ও গোপীরূপ প্রাপ্ত হন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র, তিনি হচ্ছেন নটবর। বরহাপীরং নটবরং বপুং কর্ণয়ো কর্ণিকায়ং, ভাগবতে বলা হচ্ছে। যাই হোক, এই দুটো শ্লোক বলার পর কুন্তী মহারানী মনে হচ্ছে
যে আমি অনেক বেশি পাণ্ডিত্য জাহির করছি, যদিও করছিলেন না। পরম ভক্ত হওয়ার জন্য বিংশতি শ্লোকে তিনি বলছেন যে যে তোমার নাম, তোমার এই যে নাম কীর্তন, পরমহংস মুনি যারা যারা মাৎসর্যবিহীন তারাও তোমাকে ঠিকমতো বুঝতে পারে না, আমি তোমাকে কী করে বুঝবো, আমি তো সাধারণ নারী। তিনি কিন্তু অসাধারণ নারী, তিনি মহীয়সী, তথাপি তিনি দৈন্যতাবশত যে তিনি পরম ভক্ত ছিলেন তাই তিনি বলছেন যে আমার মতো সাধারণ নারী তোমাকে কী করে চিনবে। এই বলে কুন্তী দেবী প্রমাণ করছেন যে তিনি সত্যিকারের ভক্ত ছিলেন, যার জন্য কৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও তিনি নিজের জ্ঞান কখনো জাহির করতে চাইছেন না। তিনি খালি মুখেই বলছেন না, তিনি মনে মনেও বুঝছেন যে আমার কোনো গুরুত্বই নেই, এটি হচ্ছে তার দৈন্যতা। এইবার তিনি কৃষ্ণকে কিছু প্রার্থনা করবেন, সেই জন্য আস্তে আস্তে কৃষ্ণ দিকে এগাচ্ছেন, তার সঙ্গে সম্পর্কিত হচ্ছেন। একবিংশতি শ্লোকে তিনি কৃষ্ণকে বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দ নায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ, সর্ব আকর্ষক, এটা সবার সঙ্গে সম্ভব, তুমি সকলকে আকৃষ্ট করো, আমাকেও আকৃষ্ট করো। বাসুদেব, তুমি আমার ভ্রাতা বসুদেবের পুত্র, দেখো আমার সঙ্গে তারা তোমার একটা সম্পর্ক আছে। আর তুমি দেবকী নন্দন, তুমি দেবকী আর বসুদেবের পুত্র, সুতরাং আমাদের কত কাছের জন। এই বলে এবার কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য বলছেন তিনি নন্দগোপ কুমার আয়, তুমি নন্দগোপের কুমার আর গোবিন্দ। এইটা শুনে তিনি আর রথে থাকতে পারেননি কৃষ্ণ, এক লাভ দিয়ে রক্ত থেকে নেমে এসছেন। যখনই তাকে ব্রজস্মৃতি, তাকে মনে করানো হয়েছে তিনি নন্দগোপের পুত্র, মাজসুদার পুত্র, তুমি বৃন্দাবনে হচ্ছে তোমার আদি নিবাস, তুমি হচ্ছ গোবিন্দ, তিনি ধেনুদেরকে, গাভীদেরকে আর সকলের ইন্দ্রিয়দেরকে আনন্দ প্রদান করো, এই ব্রজস্মৃতি যখনই কৃষ্ণের মনে উদ্রেক হলো তিনি আর থাকতে পারলেন, চলে না। অর্থাৎ কৃষ্ণকে যদি পেতে হয়, ধরে রাখতে হয়, তাহলে নিরন্তর তার কাছে ব্রজের কথা বলতে হবে। যতক্ষণ আপনি বৃন্দাবনের কথা, ব্রজমণ্ডলের কথা কৃষ্ণের কাছে আলোচনা করবেন, কৃষ্ণ সেই স্থান কখনো ত্যাগ করবে না। অর্থাৎ যেখানে বৃন্দাবনের কথা হয় সেই স্থানটাই হচ্ছে বৃন্দাবন ধাম। কখনো ব্রিজের ব্রজের কথা শুনে কৃষ্ণ কিন্তু সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে বৃন্দাবনের দিকে দৌড়ায়নি, কৃষ্ণ সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে কুন্তী মহারানীর আরও কাছে চলে এলেন। কুন্তী মহারানী সন্তুষ্ট হয়ে তখন কৃষ্ণকে আরও স্তব করছেন। এর পরের শ্লোকে তিনি বলছেন যে নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। কৃষ্ণের সঙ্গে তুলনা করছেন পদ্ম ফুলের, কিন্তু প্রথমে চরণের কথা বলছেন না। যদি কৃষ্ণ লজ্জা পায়, বয়সে তার থেকে বড়, সম্পর্কে তার পিসি হয়, সেই জন্য বলছে আপনার নাভি পদ্মের মতো, আপনি অম্লান পঙ্কজের পদ্ম ফুলের মালা ধারণ করেন, আপনার নেত্রগুলো পদ্মনেত্র, আর আপনার চরণগুলো পঙ্কজের মতো, সেই জন্য আপনাকে প্রণাম। তো সব কিছুতে দেখুন পঙ্কজের উদাহরণ দেওয়া হচ্ছে পদ্ম ফুলের। কেন লোকে বলতে পারে যে একটা পদ্ম ফুলের সঙ্গে কৃষ্ণ কেন তুলনা দেওয়া হচ্ছে? কোনো জড়জাগতিক বস্তুর সঙ্গে ভগবানের তুলনা দেওয়াটা সঠিক নয়, তথাপি বারবার কেন দেওয়া হচ্ছে না? দেখুন, এই জড় জগতে যত রকমের জীব তত্ত্ব হয় বা যা কিছু, এগুলো কৃষ্ণের শক্তিতে কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, গর্ভদক্ষ বিষ্ণু নাভি থেকে উৎপন্ন হয়ে তিনি এগুলো করেছেন। কিন্তু ব্রহ্মা উৎপন্ন করেছেন যে 84 লক্ষ রকমের শরীর, যে বৃক্ষদের শরীর, তার মধ্যে কিন্তু পদ্ম নয়, কারণ ব্রহ্মার জন্মই হয়েছিল পদ্ম ফুলের মধ্যে। অর্থাৎ এই জগতে পদ্ম প্রথমে এসছে, পদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে পদ্মের জন্ম নয়। অর্থাৎ পদ্ম হচ্ছে চিন্ময় জগতের বস্তু, চিন্ময় জগতের থেকে তার এই জগতে আগমন, সেই জন্য পদ্ম ফুলের সঙ্গে কৃষ্ণের উদাহরণ দেওয়াটা সঠিক। পদ্ম আর তুলসী, এগুলি হচ্ছে চিন্ময়, সেই জন্য এগুলো কখনো বাসি হয়ে গেলে পরে, আমাদের 100 বছরের পুরনো তুলসীর পাত্রা মঞ্জরি বা পদ্মের পাপড়ি যদি কৌটোই করে রেখে দেওয়া হয় সুন্দরভাবে, মানে পবিত্রভাবে, 100 বছর পর তো শুকিয়ে কালো হয়ে যাবে, তবুও সেগুলোকে তুলে যদি আপনি ভগবানের চরণে দেন তো সেটা টাটকা পুষ্প নিবেদনেরই সমান ফল পাবেন, এগুলো কখনো বাসি হয় না। এই বলে এবার দেবকী তিনি কৃষ্ণের আরো তিনি গুণগান করছেন, তিনি বলছেন পরপর পরপর তিনি এবার বলতে থাকছেন যে দেখো তুমি যেরকম দেবকী বসুদেবের, তুমি তাদেরকে যেমন, কংস তাদেরকে যেমন অত্যাচার করছিল, তুমি তাদেরকে যেভাবে রক্ষা করেছো আর সেইভাবে তুমি আমার পুত্রদেরকেও রক্ষা করেছো। কিন্তু অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন যে তোমার নিজের পিতামাতা দেবকী বসুদেবের উপরও যে তুমি কৃপা করনি, সেই কৃপা তুমি আমার পুত্রদের করেছো। কারণ দেবকী আর বসুদেব যখন কংসের ভয়ে কারাগারে ছিল, ভগবানকে প্রার্থনা করছিল, তখন কিন্তু তুমি আবির্ভূত হয়ে তার পুত্রদেরকে রক্ষা করনি, তার 6টা পুত্র বধ হয়েছে। অথচ আমার যে 5 পুত্র, এরা কৌরবদের 100 পুত্রের সঙ্গে লড়াই করেও তারা সকলে বধ হয়ে গেল, কিন্তু আমার 5 পুত্রের গায়ে আঁচড়টুকু এলো না। তাহলে তুমি তোমার নিজের ভ্রাতাদের প্রতি, দেবকীর ওই 6 পুত্রের প্রতি এত দয়াশীল ছিলে না যতটা দয়া তুমি আমার পুত্রদের প্রতি করেছো। এইভাবে কৃষ্ণ দেখাচ্ছেন এইভাবে যে আমি হচ্ছি ভক্তবৎসল, আমি আত্মীয় বৎসল নই, সকলেই আমার আত্মীয়। যে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তাকেই রক্ষা করেন। পাণ্ডবরা যেহেতু উঠতে বসতে কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেন না, তা কৃষ্ণ সেই জন্য পাণ্ডবদের কাছে ঋণী ছিলেন, তাদেরই ভালোবাসার ঋণী।
কৃষ্ণ যে ছটি অগ্রিম ভাতা ছিল তারা কালনেমিক পুত্র ছিল, মরিচের পুত্র, বিশেষ কারণে তাদের মৃত্যু হওয়া আবশ্যক ছিল। তাই কৃষ্ণ দেখিয়েছেন যে নিজের ভাতাকে আমি রক্ষা করি না, কিন্তু ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি আমার কথারও খেলাফ করি। এইটা হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত বাৎসল্য। তাই কৃষ্ণের বাৎসল্য দেখতে গেলে আপনাকে ভাগবতের প্রথম স্কন্ধ পড়া উচিত। অনেক ব্যক্তি মনে করে যে প্রথম দ্বিতীয় এই সমস্ত স্কন্ধগুলোতে সরাসরি কৃষ্ণলীলা নেই, আছে দশম স্কন্ধে, তাহলে আমি সরাসরি দশম স্কন্ধ খুলে পড়ব। এটা অনেকটা এইরকম যে মন্দিরে গিয়ে যেমন সাধারণ ব্যক্তি ভগবানের চরণের দিকে না তাকে সরাসরি মুখের দিকে তাকায়, এতে কি হয়, সরাসরি দশম স্কন্ধ পড়লে কৃষ্ণের বিভিন্ন লীলা পড়ার পর মানুষের যদি ভোগের ইচ্ছা থাকে নিজেকে কৃষ্ণের এক ধরনের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে, ফলে সূক্ষ্মভাবে তার মনে হয় কৃষ্ণের এই আচরণটা ঠিক নয়, ওই আচরণটা ঠিক নয়, কৃষ্ণ এটা ঠিক করেনি, ওটা ঠিক করেনি, এইভাবে ভগবানের দোষ ধরে। কিন্তু প্রথম স্কন্ধ পড়লে কি হয়, সে বুঝতে পারে যে ভগবান ভক্ত বৎসল, ভগবান যে আচরণের ত্রুটি দেখা যায় সেগুলো তার ভক্তকে রক্ষা করার জন্য ভালোবাসার, সেটা হচ্ছে একটা ভালোবাসার পরিচয়। সেই জন্য প্রথমে যে ব্যক্তি প্রথম স্কন্ধ পড়ে তারপর ক্রমে ক্রমে দুই তিন হয়ে দশে গিয়ে পৌঁছায়, সে ভগবানের প্রতি আসক্ত হয়, কৃষ্ণের ভক্ত হয়। কিন্তু যে সরাসরি প্রথম স্কন্ধ না পড়ে দশম স্কন্ধে কি জ্ঞান আহরণ করতে চায়, সেই ব্যক্তি জ্ঞান তো পায় কিন্তু সে কৃষ্ণের প্রতি ভক্তি তার থাকে না, মাৎসর্য বোধ হয়। সেই জন্য আমাদের উচিত একটু একটু করে এগানো। তাহলে এখানে কুন্তী মহারাণ এটাই বলছেন যে তুমি এত ভক্ত বৎসল, আমার পুত্রদেরকে বারবার রক্ষা করেছো, ভীমকে যখন ছোটবেলায় দুর্যোধন বিষ দিয়েছিল, যতুক্রিয়ে যখন পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, আমাদের যখন খাণ্ডব প্রস্থ দিয়ে আলাদা করে দেওয়া হয়েছিল, পাশা খেলার পর সময় যখন কুলবধূকে নগ্ন করার চেষ্টা হয়েছিল, 12 বছরের বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে আর সর্বোপরি 18 দিনে ভয়ঙ্কর যুদ্ধে তুমি আমার পুত্রকে সর্বদাই রক্ষা করেছো। এটা কুন্তীমারানি বলছেন, অর্থাৎ তিনি বলছেন বারবার এই কথাটাই যে কৃষ্ণ হচ্ছেন সর্বদা ভক্ত বৎসল। তাই কৃষ্ণ কেমন সেটা জানতে গেলে, ভক্তদের সঙ্গে কৃষ্ণ কেমন সেটা জানতে গেলে আমাদের যেতে হবে পাণ্ডবদের কাছে, এই প্রথম স্কন্ধ পড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে কৃষ্ণের কী মাহাত্ম্য, কৃষ্ণ ভক্ত আর কী মাহাত্ম্য সেটা আরেকটা ভক্তের কাছে গেলে আপনারা জানতে পারবেন। তো এত কিছু বলার পর কুন্তী মহারানি 25 নম্বর শ্লোকে বলছেন যে তুমি এক কাজ করো, তুমি আমাকে বিপদ প্রদান করো, যেটা কেউ চাইতে পারে না সেটা তিনি চাইছেন, এমন মহীয়সী নারী যে হে প্রভু তুমি আমার জীবনে যেন বারবার বিপদ আসে। কেন, বিপদে থেকে থেকে তার কি নেশা হয়ে গেছে? না, তিনি বলছেন বিপদটার মূল্য, এই বিপদ এলে পরে কি হবে, তুমি আমার কাছে আসবে। যতদিন আমাদের সময় বিপদ হয়েছে, এর আগে যতক্ষণ যা কিছু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যতদিন আমার পুত্ররা সংকটে ছিল ততদিন কিন্তু তুমি তার সঙ্গে ছিলে, কখনো তাদেরকে ত্যাগ করনি। আর যখন আমাদের বিপদ কেটে গেছে তখন তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। সেই জন্য আমার জীবনে বিপদ বারবার আসুক, অর্থাৎ কুন্তী মহারানী বুঝাচ্ছে কোনো মানুষই চায় না যে জীবনে বিপদ আসুক, কিন্তু যদি কৃষ্ণকে পেতে গিয়ে বিপদ আসুক এরকম মূল্য দিতে হয় সেটাও জানবেন খুব সস্তায় কৃষ্ণকে পাওয়া গেল। অর্থাৎ কৃষ্ণকে পাওয়ার জন্য জীবনে যে কোনো মূল্য দিতে আমাদের প্রস্তুত থাকা উচিত সেটাও জানবেন খুব সস্তায় সদা হচ্ছে, কৃষ্ণকে কোনোভাবেই পাওয়া সম্ভব না, সেটি পাওয়া যায় কেবলমাত্র কৃষ্ণের কৃপায়। তো কুন্তী মহারানি সেই জন্য বলছেন আমি এমনকি নিজের জীবনে বিপদ নিতেও প্রস্তুত যদি তোমাকে পাই। কৃষ্ণ হচ্ছেন মানুষের পরম ধন, এই বলেই বলছেন। এই কথাটা কিন্তু সকলের হজম হবে না। 26 শ্লোকে তিনি বলছেন 4 প্রকার ব্যক্তি এই কথাটা মানতে পারবে না। কারা? জন্মৈশ্বর্য শ্রুত স্ত্রী, যারা খুব উচ্চ কুলে জন্ম, যারা জন্মগতভাবে বলে আমরা ব্রাহ্মণ কুলে জন্ম বা উচ্চ কায়স্থ কুলে রাজার কুলে জন্ম, তাদের ভগবানের ভক্ত হতে খুব কষ্ট হয়, হীন মনে হয়। যারা অনেক সুন্দর দেখতে, সৌন্দর্য ঐশ্বর্য রয়েছে, যাদের অনেক ধন সম্পদ রয়েছে বড়লোক, আর যার খুব পাণ্ডিত্য, অনেক জড়জাগতিক জ্ঞান বা কোনো শাস্ত্রীয় জ্ঞান লাভ করেছে, সেই সমস্ত ব্যক্তিরা অপটে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে পারে না। সেই জন্য তাদের এই কৃষ্ণ পাওয়ার বদলে বিপদ নেওয়াটা ঠিক লাগবে না। কার ঠিক লাগবে বলছেন, তম অকিঞ্চন গোচরম, যার অকিঞ্চন, যার কিচ্ছু নেই, সর্বস্ব হারা, সে কিন্তু খুব সহজে তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে পারে। তাই পরের শ্লোক তিনি কৃষ্ণকে বলছেন নম অকিঞ্চন বিত্তায়, তিনি অকিঞ্চনের ধন। অনেক সময় দেখা যায় বড় বড় সাধুরা যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা রাজা হোসেন স্যার মন্ত্রী ছিল, তাদের এত সঞ্চিত সম্পদ ছিল যে রূপ গোস্বামী একটা নৌকা করে তার গচ্ছিত সোনা যখন আনছেন অর্ধেক নৌকা সোনাতে ভরে গেছিল। এত বড় লোক ব্যক্তি, সেই ব্যক্তি সবকিছু ত্যাগ করে কি করলেন, বৃন্দাবনে গিয়ে তিনি কৌপিন একটা কাঁথার কৌপিন গ্রহণ করে বৃক্ষের তলায় তলায় থাকতে লাগলেন, আর সারাদিনে 2 আটার রুটি খেতে লাগলেন। কেন না, তার বদলে সমস্ত সময় তিনি কৃষ্ণ ভাবনায় ব্যতীত করেছিলেন। তো কৃষ্ণকে পাওয়ার জন্য জড় ঐশ্বর্য ত্যাগ করা মোটেই কোনো দুঃখের ব্যাপার না,
সাধারণ মানুষ বুঝতে পারে না, তারা করেছিলেন। সেটা তিনি হচ্ছেন অকিঞ্চন বিত্তায়। তো তারা কি গরিব ছিলেন? জগতের লোক চোখে বলবে, লোকে জগতের লোকের চোখে তারা সকলে বলবে যে হ্যাঁ এরা সমস্ত ধন ত্যাগ করে গরিব হয়েছে। না, এরা মিথ্যা ধনকে ত্যাগ করে পরম ধন কৃষ্ণ ধনকে লাভ করেছেন। এই জগতে দুটো বস্তু হয়, একটা জড় ভোগ আর একটা হচ্ছে ভক্তি। মানুষ যদি ভোগকে গ্রহণ করতে চায় তাহলে তারা ভক্তিকে পেতে পারে না, কিন্তু কেউ যদি ভক্তি দিয়ে কৃষ্ণকে পেতে চায় তাহলে উল্টো হয়ে যায়। আপনি যদি ভক্তি চান, ভোগ করতে চান, তাহলে ভক্তি পাবেন না, তাহলে কৃষ্ণকে পাবেন না। কিন্তু আপনি যদি ভক্তি চান তাহলে ভক্তি দ্বারা কৃষ্ণ বশীভূত হন, তাহলে আপনি কৃষ্ণকে পাবেন। কৃষ্ণকে পেলে ভোগ পাবেন না? না, কৃষ্ণর হৃদয়ে লক্ষ্মী দেবী অবস্থান করেন, তিনি প্রতিব্রতা, তার স্বামী যেখানে যায় স্ত্রীও সেখানে যায়। কৃষ্ণকে যখনই পাবেন তো কৃষ্ণের পদসেবনকারী যে লক্ষ্মী দেবী, তিনিও কৃষ্ণের সঙ্গে আসবেন, আর লক্ষ্মী দেবীর কৃপা সবসময় আপনার উপর থাকবে। আর লক্ষ্মী দেবীর কৃপা পেলে তো এমনিতে আপনি ভোগ করতে পারবেন। সেই জন্য কৃষ্ণকে গ্রহণ করাটাই সব দিক দিয়ে বুদ্ধিমানের কাজ। যাই হোক, তিনি এটাই বলছেন। আমরা আগের দিন একটা আলোচনা করছিলাম আগের ক্লাসে, যে একজন রাজার জন্মদিনে অ্যানাউন্স করেছিল যে যত মানুষ আছে যে চাইবে যে জিনিসের উপর হাত রাখবে সেটা কি তাকে দিয়ে দেবো। কেউ গরু ছাগলের উপর হাত রাখছে, কেউ ঘোড়ার উপর হাত রাখছে, কেউ সোনার উপর হাত রাখছে, নিয়ে যাচ্ছে বাড়ি। একটা বুড়ি মাতাজি এসে রাজার মাথা দিয়ে হাত দিয়ে দিস, নিয়ে বলছে রাজাই যখন আমার তাহলে আমি আর কি নিয়ে যাবো, গোটা রাজত্বটাই তো আমার হয়ে গেল। এরকম আমার যদি কোনো জিনিস চাইতেই হয়, কোনো ধন চাইতেই হয়, আমাদের উচিত এই কৃষ্ণ ধনকে নিজের নিজের করে নেওয়া। এইভাবে এত কথা বলার পর এবার কুন্তিমান্ডে বলছে তোমার আবির্ভাবের কারণ, তুমি কেন আবির্ভূত? সাধুদেরকে রক্ষা করতে, কেউ বলে দুষ্কৃতদের বিনাশ করতে, কেউ বলে লীলা প্রদর্শন করতে, আমার তো মনে হয় আমার পুত্রদেরকে রক্ষা করার জন্য তুমি আবির্ভূত হও। আর তুমি আবির্ভূত হয়ে কত রকমের লীলা করো, তোমার লীলা যত, যদিও তুমি সর্বদৃষ্টি, তুমি সমদৃষ্টি সম্পন্ন, তুমি কারোর সঙ্গে কোনো ন্যায় অন্যায় করো না, তবুও লোকের মনে হয় তুমি ভক্তদের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ। তুমি আমার পুত্রদেরকে সবসময় রক্ষা করো। যখন দুর্যোধন অর্জুন দুজনে উদ্যোগ পর্বে তোমাকে, তোমার কাছে সাহায্য চাইতে গেছিল উদ্যোগ পর্বে, কৃষ্ণ শুয়েছিলেন দ্বারকায় কপট নিদ্রা, ইচ্ছা করে শুয়েছিলেন, দেখছিলেন কি করে। অর্জুন গিয়ে নিজেকে দৈন্য মনে করে, এক তো তিনি কৃষ্ণের ভক্ত, দুই সম্পর্কে তার বন্ধু হলেও তিনি কৃষ্ণের ভক্ত, আর দুই চাইতে গেছেন কিছু, ফলে তিনি হাত জোর করে চরণের কাছে বসেছিলেন। আর দুর্যোধনও চাইতে গেছেন, কিন্তু তিনি মনে করছেন তিনি ছিলেন কৃষ্ণের বিয়াই, কৃষ্ণের পুত্র শাম্বর সঙ্গে তার কন্যা লক্ষ্মণের বিবাহ হয়েছিল, তাহলে বিয়াই মানে আমরা বৈবাহিক সম্বন্ধে সমানে সমানে। আর তিনি যে চাইতে গেছেন তথাপি ভাবছেন আমি তো হস্তিনাপুরের যুবরাজ, আমাকে কিছু দিলে এদের নাম হবে, ফলে চাইতে গেছেন অহংকারের সঙ্গে, হাত জোর করে নয়, মাথার কাছে বসছেন। কৃষ্ণ ঘুম থেকে যেই উঠেছে, উঠে পায়ের দিকে তাকিয়েছে, অর্জুনকে বলছে তুমি কখন এসছো, কী চাই তোমার? তখন দুর্যোধন পিছন থেকে বলছে যে আমিও এসেছি। তখন কৃষ্ণ যে ঘুরে তাকাচ্ছে, যেই দুর্যোধনের উপর তার বক্র দৃষ্টি দিলেন, বলছে তখনই তো দুর্যোধন শেষ হয়ে গেল। সেই জন্য বোকার মতো তোমাকে গ্রহণ না করে তোমার নারায়ণী সেনা নিল, আর তুমি নিজেকে অর্জুনকে দান করে পাণ্ডবদেরকে রক্ষা করলে। তুমি কথা দিয়েছিলে অস্ত্র ধারণ করবে না, কিন্তু আমার পুত্রদেরকে রক্ষা করার জন্য তুমি তো রথাঙ্গ পানি হলে, এমনকি অশ্বত্থামা থেকে রক্ষা করার জন্য তুমি চক্র ধারণ করলে, গদা ধারণ করলে, তুমি সমস্ত রকম প্রতিজ্ঞা ভঙ্গ করলে, কেবলমাত্র আমার পুত্রকে রক্ষা করে, তোমার থেকে কৃপাময় আর কি হতে পারে। এত সুন্দর সুন্দর তিনি ভগবানের নাম গান করলেন। ভগবানের কাছে কিছু প্রার্থনা করতে গেলে তার কাছে কিছু গুণগান করতে হয়, তার মানে এই না বলে হ্যাঁ মশাই আমরা জানি যে কারো থেকে কিছু চাইতে গেলে তাকে একটু তেল দিতে হয়, এটা তা নয়, উৎকোচ নয়, এটা রকম নাম গান করা না। কোনো ব্যক্তি যেটা যোগ্য নয় তাকে সেই কথা বলে তাকে খুশি করাটা হচ্ছে তোষামত করা, কিন্তু যে ব্যক্তি যে জিনিসটার অধিকারী, যেটা সত্যি কথা, সেইটা বলে তার গুণমহিমা ব্যাখ্যা করা, সেটা কিন্তু কখনো তোষাপন নয়, সেটা হচ্ছে তার গুণগান করা। এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত। যাই হোক, কুন্তী মহারানী এই সমস্ত গুণগান করে এইবার তিনি প্রার্থনা করছেন। বলো কুন্তী মহারানী এত গুণগান করছেন, তাহলে নিশ্চয়ই তিনি খুব সুন্দর জিনিস চাইছেন। তিনি এবার কি সুন্দর জিনিস চাইছেন দেখুন, 41 সংখ্যক শ্লোকে তিনি কৃষ্ণকে বলছেন যে হে সর্ব অন্তর্যামী, হে বিশ্বরূপ, তুমি দয়া করে আমার আত্মীয় স্বজন পাণ্ডব যাদব সকলের সঙ্গে যে আমার গভীর সম্পর্ক ছিন্ন করে দাও। একজন বিধবা স্ত্রী, তার কে থাকে? তার সম্পর্কিত দুজনই থাকে, এক হচ্ছে তার শ্বশুরবাড়ির কয়েকজন, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন হয়তো অনেক সময় আজকালকার দিনে গুরুত্ব দেয় না, পুত্র কন্যা যারা আছে, আর এক হচ্ছে তার বাপের বাড়ির লোক। তো তিনি বলছেন পাণ্ডব মানে যে পাঁচ পুত্র যারা তাকে এত ভালোবাসত, বলছে এদের সঙ্গে সম্পর্ক ছিনিয়ে দাও, এদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না থাকে। আর দুই হচ্ছে তার বাপের বাড়ির লোক অর্থাৎ যাদব, তাদের যেন সম্পর্ক চলে যায়। আর হচ্ছে কুরু পরিবারে যদি কেউ থাকে, তাহলে আমার কারুর সঙ্গে যেন কোনো সম্পর্ক, সব সম্পর্ক তুমি কেটে দাও, যাতে আমি সবাতে সম্পর্কহীন হই। দেখুন কত বড় কথা বলছেন উনি। আমরা হলে চাইতাম যে আমাকে সবাই যেন ভালোবাসে, সমস্ত আত্মীয় স্বজন আমার দেখভাল করে বুড়ো বয়সে, কিন্তু তিনি জানছেন যদি আত্মীয় স্বজনের ভালো সম্পর্কের মধ্যে যদি আমি আটকে যাই, তাহলে কখনোই আমি পারমার্থিক উন্নতি সাধন করতে পারবো না, মৃত্যুর দিন পর্যন্ত এদের প্রতি আসক্ত থাকবো। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি নির্দিষ্ট সময় নিজেই এই
জড়জগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে, যে মৃত্যু এসে ছিন্ন করার আগেই। তো ওই জন্য তিনি বলছেন পাণ্ডবরা তো পরম ধার্মিক ভক্ত ছিল, তথাপি কুন্তী মহারানী বলছেন আমার পুত্ররা শ্রেষ্ঠ ভক্ত হলেও এদের প্রতি আমার একটা আসক্তি আছে, এই আসক্তি ঠিক নয়। কৃষ্ণ ছাড়া কারুর প্রতি আসক্তি রাখা ঠিক নয়, তাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার সম্পর্ক কেটে দাও। কৃষ্ণ ভাবছে আরে আমিও তো যাদব, তুমি যে বলছো যাদবদের সঙ্গে সম্পর্ক কেটে দাও তাহলে কি আমার সঙ্গে সম্পর্ক কেটে যাবে? এটা যাতে কৃষ্ণ না ভাবে সেই জন্য পরের শ্লোকে তিনি আবার বলছেন যে হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্রের দিকে ধাবিত হয়, আমার মনও যেন তোমার দিকে ধাবিত হয়। কিরকম কথা! আগের শ্লোকে বলছে সব যাদবদের সঙ্গে সম্পর্ক কেটে দাও, আবার পরের শ্লোকে বলছে তোমার প্রতি যে আমার মন থাকে, তা কৃষ্ণ কি যাদব নন? এটাই বুঝতে হবে। আসলে দুই রকম কথা বলে কুন্তী বোঝাচ্ছেন যে আমার মন যেন কৃষ্ণের প্রতি থাকে, তার মানে লোকে যেন এর উল্টো মানে নাবার করে যে কৃষ্ণ হচ্ছে আমার আমার ভাইয়ের ছেলে, অর্থাৎ আমি আমার বাপের বাড়ির লোকের প্রতি আসক্ত থাকবো, শ্বশুর বাড়ির প্রতি। এইরকম নয়, কৃষ্ণ তার ভ্রাতুষ্পুত্র বলে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন না, সেই ভ্রাতুষ্পুত্র প্রতি রূপী যে কৃষ্ণ আগেই বলে দিয়েছে সে সমস্ত পিতার ঘরের লোকেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। তারপর যে কৃষ্ণের কথা বলছেন, তিনি সকলের সবকিছু, তিনি কারো আত্মীয় নন আবার সকলের পরম আত্মীয়, তিনি হচ্ছেন আত্মার আত্মীয়। সেই জন্য বলছেন যে পরমেশ্বর ভগবান সমস্ত আত্মীয়দের প্রতি আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার মন নদী যেমন সমুদ্রে গিয়ে পতিত, আমার মনও যেন তোমার প্রতি গিয়ে আকৃষ্ট, তোমার দিকে ধাবিত হয়। এটা হচ্ছে কুন্তী মানে মহানতা, যার দ্বারা তিনি বোঝাচ্ছেন একজন স্ত্রী হয়েও সে মহান কার্য করতে পারে, তাকে ঋষি মুনি হতে হবে না, ব্রাহ্মণ হতে হবে না, অনেক পণ্ডিত হতে হবে না, শুদ্ধ ভক্তি দিয়ে সুন্দর সুন্দর প্রার্থনা করতে পারে। বৃদ্ধা রমণীরা খালি সারাদিন এটাই চায় আমার পুত্ররা ভালো যেন থাকে, আমার যেন নাতিপুতি হয় তারা ভালো থাকে, এই ধরনের জিনিসের বেশি তারা চাইতেই পারে না। কুন্তী মানে কত মহান জিনিস চাইছেন, যে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে, পিতৃকুল পতিরকুল সমস্ত পুত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, কেবল তুমি ছাড়া যেন কাউকে না বুঝতে পারে, এত সুন্দর প্রার্থনা করছেন। তখন শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হলেন, কুন্তী মহারানীর প্রার্থনা শুনে তিনি যেতে পারলেন না। সেই সময় দেখলেন যুধিষ্ঠির মহারাজ, তিনি এগিয়ে আসছেন কৃষ্ণের দিকে, আর এগিয়ে এসে কৃষ্ণের কাছে তিনি বলছে, দুঃখ প্রকাশ করে বলছেন যে আমি মহান শোকের মধ্যে রয়েছি, না আমার জন্য এত মানুষের হত্যা হয়ে গেল, 18 অক্ষয়ণী সেনা নষ্ট হয়ে গেল কুরুক্ষেত্রে, কেননা আমি রাজা হতে চাইছিলাম বলে, আদৌ তা নয় হয়েছে দুর্যোধনের জন্য, কিন্তু তিনি ভালো ভক্ত বলে তার মনে হচ্ছে। একটা ভক্তের ভালো লক্ষণ হচ্ছে যখনই কোথাও কোনো ঝামেলা হয় ভক্ত যদি তার মধ্যে ইনভলভ থাকে, তার দোষ না থাকলে সে মনে করে আমিই দোষী। যখন শ্রীবাস ঠাকুরের ঘরে নৈশ কীর্তনে চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখার জন্য শ্রীবাসের শাশুড়ি অনধিকার প্রবেশ করেছিলেন, তখন শ্রীবাস চৈতন্য মহাপ্রভুর নৃত্যের মাঝে মাঝে বলছে আজকে আমি আনন্দ পাচ্ছি না, এই ঘরে নিশ্চয়ই এমন কেউ ঢুকেছে যে ঢোকার যোগ্য নয়। তখন অদ্বৈত আচার্য আদি মহান মহান বৈষ্ণবেরা প্রত্যেকে ভাবছিলেন যে আমি সেই ব্যক্তিটা যার জন্য মহাপ্রভু আনন্দ পাচ্ছেন না, এইরকম মহান ব্যক্তি। যুধিষ্ঠিরও তাই ভাবছেন, তাকে বোঝাচ্ছেন কে, বেদব্যাস, স্বয়ং ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্রের প্রণেতা, যিনি ভাগবতম রচনা করেছেন, তিনি যুধিষ্ঠিরকে বোঝাচ্ছেন, তার কথাতে যুধিষ্ঠির বুঝছে না। বেদব্যাস যিনি ভগবদ গীতাকে লিপিবদ্ধ করেছেন, তো তার থেকে বেশি আর কে জানে? বেদব্যাসের কথা বাদ দিন, স্বয়ং শ্রীকৃষ্ণ দুর্যোধন যুধিষ্ঠিরকে বোঝাচ্ছেন, তাতেও যুধিষ্ঠির কিছুতেই বুঝতে চাইছেন না। কেন রকম হচ্ছে? কৃষ্ণ আর বেদব্যাস দুজনে যখন বোঝাচ্ছে যুধিষ্ঠিরের মন কিছুতেই গলছে না, তারা তোকে বোঝাচ্ছে আছে তোমার যখন পাপেরই ভয় আছে তা তুমি চিন্তা করো না, আমরা বড় যোগ্য করে তোমার পাপ স্খালন করে দেবো। যদি সে বলছে না, সুরার পাত্র কি সুরা দিয়ে কখনো ধোয়া যায়? মানে মদের পাত্র যদি মদ দিয়ে ধোয়া হয় তাহলে কি পরিষ্কার হয়? কাদা মাখা জিনিসকে কাদা দিয়ে ধোয়া যায়? সেরকম পাপের কোনো হত্যা করার পাপকে প্রতিহত করার জন্য যদি যজ্ঞে আবার পশু বলি দিই তাহলে তো আরও পাপ হবে। আসলে কি হয়েছে, কৃষ্ণ সকলের অন্তরে যে পরমাত্মা রূপে রয়েছে সেখান থেকে কৃষ্ণ তাকে উৎসাহ দিচ্ছেন যে তুমি এদের কথা শুনো না, তুমি এদের কথা মেনো না, তুমি অসন্তুষ্টই থাকো। কেন এরকম করছেন কৃষ্ণ? না, কৃষ্ণ চাইছেন তার আরেকজন ভক্ত, যুধিষ্ঠির যেমন মহান তদপেক্ষা আরেকজন মহান ভক্ত রয়েছে যার মহিমা আজ ত্রিভুবনে প্রকাশিত হোক, সেই মহান ব্যক্তিটি হচ্ছেন ভীষ্মদেব। এইখানে চ্যাপ্টার শেষ, পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে নবম অধ্যায়, যে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। ভীষ্মদেব আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে তার শরীর অর্জুন তীর দিয়ে একদম
ছেয়ে দিয়েছিল, সমস্ত শরীরে তীরবিদ্ধ করেছিল। সেই অবস্থায় তিনি স্বর্ণী পরে গিয়ে তার স্বরসজ্জা হয়েছিল। অসহ্য যন্ত্রণার মধ্যে থেকেও তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেহেতু যে যতদিন না পর্যন্ত তিনি যুধিষ্ঠির মহারাজকে বা ভালো ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে রাজা হিসেবে দেখছেন ততদিন তিনি দেহত্যাগ করবেন না। তাই দেহত্যাগ তিনি করছিলেন না, কিন্তু রাত্রি দিন শুয়ে শুয়ে কৃষ্ণের কথা ভাবছিলেন। সেই জন্য কৃষ্ণ আজকে প্ল্যান করলেন যে আমি এক কাজ করব, আমি এই যুধিষ্ঠির মহারাজকে এই ভীষ্মদেবের মাধ্যমে আমি তাকে শিক্ষা প্রদান করব, যাতে জগতে সবাই বুঝবে যে ভীষ্মদেবের গুরুত্ব কতটা। তিনটে বিশেষ কারণ ছিল। এক, তিনি নিজে যুধিষ্ঠির মহারাজকে না বুঝিয়ে ভীষ্মদেবকে দিয়ে কেন বোঝালেন, এটা বোঝাতে চাইলেন যে আমার ভক্ত কিন্তু আমার মতোই জ্ঞানী, হতে পারে পরবর্তীকালে সবসময় জ্ঞান প্রদানের জন্য সরাসরি আমি প্রত্যক্ষ রূপে সবার জন্য আসবো না, কারণ সবাই অর্জুনের মতো নয়, কিন্তু আমার কোনো না কোনো ভক্ত তাকে এই ভগবদ্ গীতার জ্ঞান দেবে, আর সেই জ্ঞান আর আমার দেওয়া জ্ঞানে কোনো পার্থক্য নেই। তাই যুধিষ্ঠির মহারাজ আমার কথা শুনে বুঝছে না, কিন্তু ভীষ্মদেবের কথা শুনে বুঝবে। অর্থাৎ আমার ভক্ত থাকলেই হবে, আমি সরাসরি আছি না নেই সেটা ইম্পর্টেন্ট নয়। দুই হচ্ছে, মানুষ যখন কষ্টে থাকে তখন খুব কষ্টে থাকে, আর যখন সে জরাগ্রস্ত অবস্থায় থাকে তখন সে স্বাভাবিক কাজ করতে পারে না, তখন সে কারুর মঙ্গল চাইতে পারে না। আমরা সাধারণ অবস্থায় যখন জপ কীর্তন করি তখনও যদি একটু কষ্ট পাই তো আমাদের মনটা সেদিকে চলে যায়। সেখানে ভীষ্মদেবের সমস্ত শরীর বানে আচ্ছাদিত, জর্জরিত, তীব্র যন্ত্রণা প্রতি মুহূর্তে ভোগ করছেন, তার মধ্যেও তিনি তাকে দিয়ে প্রবচন শুনিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে ভক্তেও কখনো তার শরীরের কষ্ট দ্বারা কখনো প্রভাবিত নন। চরম বৃদ্ধ অবস্থাতে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে পরম প্রবচন দান করতে পারে, যেটা অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা বৃদ্ধ হয়ে গেলে পরে তিনি যৌবন অবস্থায় কী করেছে নিজেরাই ভুলে যায়। ভক্তরা কখনো এরকম হয়ে যায়, শ্রীল প্রভুপাদ তিনি মৃত্যুর দু একদিন আগে পর্যন্ত তিনি কিন্তু তার ডিকটাফোনে এই শ্রীমদ্ ভাগবতমে তাৎপর্য বলতেন, তার শিষ্যরা মুখের সামনে ধরে মাইক ধরে রেকর্ড করতেন। যাই হোক, আর তৃতীয় কারণ হচ্ছে তিনি এও দেখাতে চাইলেন যে ভীষ্মদেবকে ঘিরে তখন ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোক থেকে বড় বড় মুনি ঋষিরা আগত হয়েছিলেন, সপ্তর্ষিদের মধ্যে অনেক আরও বড় বড় মুনি ঋষি, পরশুরাম ভগবান তার শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন, বেদব্যাস তার শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন, নারদ মুনি, কত কত ভক্ত, এই সমস্ত মহান মহান ঋষিদের সামনেও তিনি কিন্তু প্রবচন দেওয়াচ্ছিলেন ভীষ্মদেবকে দিয়ে। এটা দেখাচ্ছিলেন যে ভীষ্মদেব জাগতিক দৃষ্টিতে তিনি ছিলেন কিন্তু গৃহস্থ, তিনি গৃহে থাকতেন এবং বিষয়ী, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ লড়েছেন, অর্থাৎ ক্ষত্রিয় রাজসিক গুণে ছিলেন এবং তিনি কখনো ত্যাগের পথে যাননি, যদিও তার জীবনটা একটা ত্যাগ, কিন্তু জাগতিক দৃষ্টিতে তিনি গৃহস্থ ছিলেন। সেই গৃহস্থ মানুষও কিন্তু বেদব্যাসের থেকে ভালো প্রবচন দিতে পারেন। বেদব্যাস কিন্তু গৃহস্থ হয়েছিলেন কেবল সুখদেবের জন্ম দেওয়ার জন্য, এমনিতে তিনি বৈরাগী ছিলেন। নারদ মুনি, তার থেকে বড় ভক্ত কে হতে পারে, এমনকি সাক্ষাৎ ভগবান পরশুরাম যিনি ভগবানেরই সক্তাবেশ অবতার, তাদের সম্মুখে ভীষ্মদেব প্রবচন করছেন তারা শুনছেন। তিনি এটা বুঝাচ্ছেন যে আমার ভক্ত গৃহস্থই হোক আর সন্ন্যাসী হোক আর ব্রহ্মচারী হোক যাই হোক, কেউ কারোর থেকে কম নয়। একটা গৃহস্থ একজন বিষয়ী ব্যক্তিও, মানে যিনি বিষয় নিয়ে নাড়াচাড়া করেন, বিষয় ভোগী নয়, কিন্তু যিনি বিষয়ের মধ্যে পড়ে রয়েছেন, এইরকম গৃহস্থ লোকও কিন্তু পরম বৈরাগী নারদ মুনির থেকেও ভালো প্রবচন করতে পারেন। এমন নয় যে সবসময় যে বৈরাগী লাল কাপড়ের ব্যক্তি সবসময় প্রবচন করবেন, এটা সবসময় ঠিক নয়। তো এই তিনটে জিনিস তিনি দেখালেন। তিনি দুর্যোধনকে সাজিয়ে, যুধিষ্ঠিরকে সুন্দরভাবে মুকুট পরিয়ে সাজিয়ে গুছিয়ে ভীষ্মদেবের সামনে আনলেন। ভীষ্মদেব দেখে খুব সন্তুষ্ট হলেন, তিনি এটাই দেখতে চেয়েছিলেন। পাণ্ডবেরা তার পাশে গিয়ে দাঁড়ালো, আরেক পাশে মহান মহান মুনি ঋষিরা বসে আছেন, আর কৃষ্ণ দাঁড়িয়ে আছেন তার চরণের কাছে। তো বেদব্যাস যুধিষ্ঠিরকে দেখে বলছেন, যাহা ধর্মপুত্র হওয়ার জন্য তোমার কত কি কষ্ট হলো বলতো, ধর্মের মধ্যে থেকে তুমি কত 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 কষ্ট ভোগ করলে, তোমার এই জীবনে তুমি এমন কোনো খারাপ কাজ করনি, কিন্তু পাণ্ডুর মৃত্যুর পর থেকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি বারবার দুর্যোধন এবং অন্যান্যদের দ্বারা প্রতারিত হয়েছো, কত রকমের কষ্ট পেয়েছো না, কিন্তু এসবের কারণ কি? এসবের একটাই কারণ, সেটা যে কাল, আমার মতে কাল সবার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, কাল যেরকম চায় তার সঙ্গে সেরকমই হয়, এই বলেই আবার বলছেন। আর আরেকটা কারণ, এই যে কৃষ্ণ তার চরণের কাছে যায়, তিনি দেখি বলছেন এই কৃষ্ণের মনের পরিকল্পনা কেউ জানে না, অর্থাৎ কাল তো সব কিছুকে নিয়ন্ত্রণ করে, কিন্তু পরের কথাটাতে তিনি বুঝাচ্ছেন কিন্তু কালের উপরেও কেউ আছে। সাধারণ লোকজন বলে এটা ভাগ্য, সত্যি করে ভাগ্য তো বটে, কিন্তু ভাগ্যকেও কেউ নিয়ন্ত্রণ করেন, সেই ভাগ্য বিধাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যখন কুরুক্ষেত্রে ভীষ্ম পর্ব, সে দ্রোণ পর্ব শুরু হলো, দ্রোণাচার্যকে দুর্যোধন আদেশ দিয়েছিল যুধিষ্ঠিরকে বন্দী করতে, দ্রোণাচার্য পরম চেষ্টা করে পারছিলেন না, তখন দুর্যোধন তার গুরুদেবকে খুব খারাপ কথা বলছিলেন যে আপনি, আমি হচ্ছে রাজা ছিলাম, আপনাকে অর্ডার করছি, আপনি শুনছেন না, আপনি বিশ্বাসঘাতক, আপনি ইচ্ছা করে পাণ্ডবদের সাথ দিচ্ছেন, আপনি চেষ্টাই করছেন না। দ্রোণাচার্য বলছে চেষ্টা করছি, বলছে
আপনি বেশি শক্তিশালী, ধনুর্বিদ্যা ভালো জানেন না অর্জুন জানে? অর্জুন বলছে আমি জানি, আমাকে অর্জুন ধনুর্বিদ্যায় পরাস্ত করতে পারবে না। তাহলে আপনি কেন ওদেরকে হারাতে পারছেন না? দ্রোণাচার্য বলছেন যে কর্মের ফল কেবলমাত্র কর্মকর্তা করতে পারে না, মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ফল প্রদান করে দৈব থেকে আসে, অনেকগুলো কারণ থেকে একটা কর্মের। শুধুমাত্র কর্তা একটা কর্ম করলে ফল পায় না। তো আমি আমার তরফ থেকে চেষ্টা তো করছি, কিন্তু আমাদের সকলের যিনি ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন, সকলের যিনি ভাগ্য নিয়ন্ত্রণ ভাগ্য বিধাতা, তিনি বসে আছেন অর্জুনের রথে। তাহলে কি করে আমি জিতবো? আমি তোমার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই তোমার ভাগ্য সদয় হবে না, কারণ তোমার ভাগ্যের যে প্রভু সে তো বসে আছে তোমার অর্জুনের রথে। তো সুতরাং অর্জুনকে কি করে তুমি হারাবে? এই কথাটা ভীষ্মদেব এখানে বলছেন, এই কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ পরম ভোক্তা, তিনি তার মায়া শক্তির প্রভাবে আমাদেরকে মুগ্ধ করে আমাদের মতোই একজন হয়ে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর ভীষ্মদেব কৃষ্ণকে জানতেন এবং তিনি কৃষ্ণের পরম ভক্ত ছিলেন, সেই জন্য তিনি মৃত্যু সময় কৃষ্ণ সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা বলছিলেন। তারপর তিনি কৃষ্ণর ইচ্ছাতে তিনি বুঝতে পারলেন যে যুধিষ্ঠির মহারাজের মন খারাপ। তখন যুধিষ্ঠির মহারাজকে তিনি শিক্ষা দিলেন, তিনি মানুষের সাধারণ ধর্ম বোঝালেন, সমাজ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, সব রকম ধর্ম বোঝালেন এবং এই সমস্ত জ্ঞান লাভ করে যুধিষ্ঠির মহারাজের মন শান্ত হলো। 31 সংখ্যক শ্লোকে এই সমস্ত কিছু বোঝানোর পর এবার ভীষ্মদেব উপলব্ধি করলেন যে আমাকে এবার দেহ ত্যাগ করতে হবে, কারণ উত্তরায়ণ হয়ে গেছে। তিনি অপেক্ষা করছেন উত্তরায়ণ, অর্থাৎ শাস্ত্রে বলে যখন সূর্য উত্তরায়ণে থাকে, যখন দিনের বেলায় শুক্লপক্ষ হয়, তখন কেউ মারা গেলে ব্রহ্মলোকে মানে ব্রহ্ম প্রাপ্ত হয়, আর যদি উল্টোটা হয় দক্ষিণায়নে কৃষ্ণপক্ষে রাত্রিবেলায়, তাহলে সে মারা গেলে চন্দ্রলোক প্রাপ্ত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু ভীষ্মদেব এমন ভক্ত ছিলেন, তিনি কোনো তিথি নক্ষত্র বারের উপর নির্ভরশীল নন, তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুকারী, তিনি যখন তখন মৃত্যুকে ডাকতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন অ্যাকচুয়ালি উত্তরায়ণের নাম করে কৃষ্ণকে ডাকতে, কৃষ্ণ যেন তার সম্মুখে থাকে, তাকে দর্শন করে তিনি যেন দেহত্যাগ করতে পারেন, এটি হচ্ছে তার জীবনের উদ্দেশ্য। তাই তার উত্তরায়ণ হচ্ছে কৃষ্ণ। খালি সেই জন্যই নয়, কৃষ্ণ নাম হচ্ছে উত্তরায়ণ, উত্তরার গর্ভে যিনি অয়ন করেছেন অর্থাৎ আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন উত্তরায়ণ। তাই কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন, এখন যুধিষ্ঠিরকে প্রবচন দেওয়ার পর এবার তিনি নিজের মনের কথা কৃষ্ণকে বলছেন। এই 9 অধ্যায় 32 সংখ্যক শ্লোকে তিনি বলছেন, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্ত্বত পুঙ্গবে বিভুমনি, যে আমার চিন্তা অনুভূতি ইচ্ছা যা এতক্ষণ অন্যান্য জিনিসে নিয়োজিত ছিল, তা যেন কৃষ্ণ তোমার তোমার উপরে গিয়ে যেন যুক্ত হোক, তোমার সঙ্গে যেন যুক্ত হোক। ইতিমতি আমার মন, আমার যে ইচ্ছা, আমার যে মন, সব যেন আমি তোমাকে দিতে পারি। ভগবদ্ গীতায় ভগবান কি বলছেন যে ভালো ভক্ত কেমন হবে না, ময়্যার্পিত মনোবুদ্ধি, যে তার মন বুদ্ধি আমাকে প্রদান করে সে ভালো ভক্ত। আমাকে পেতে গেলে আমাকে মনটা দিতে হবে। আমরা ভগবানকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিতে পারি, মন দিতে পারি না। মন হচ্ছে সূক্ষ্ম শরীর, শাস্ত্রে বলছে একটা মানুষের মন যেখানে অবস্থান করেন সেই মানুষটাও সেইখানে থেকে। আপনি ঘরে বসে থাকতে পারেন, আপনি তো ঘরে আটকা পড়ে বসে আছেন, কিন্তু বসে বসে চোখ বন্ধ করে ভাবছেন যে আমি অমুক জায়গায় বেড়াতে গেছিলাম, জায়গাটা কত সুন্দর ছিল, ফলে কিছুক্ষণের জন্য আপনি কিন্তু সেইখানে বিচরণ করছেন। অনেক সময় দেখা যায় না, ক্লাসরুমে টিচার পড়াচ্ছে আর একটা বাচ্চা বসে আছে কিন্তু আনমনা, কোনো টিচারের কথা কানে শুনছে না, সে বাড়ি গিয়ে কী খেলবে সেটা, অর্থাৎ তার মন চলে গেছে কিন্তু মাঠে। এরকম একটা ব্যক্তি যদি পরম ভালো ভালো কাজ করে, নি ভগবত ধামেও যায়, কিন্তু তার মন যদি ভগবানের চরণে না যায়, তার মন তো এখানে ওখানে যাবে, ফলে মন যেখানে যাবে তার শরীরটাও সেখানে চলে যাবে, ফলে তার পতন হয়ে যাবে। কিন্তু একটা ব্যক্তি যদি ভগবানকে তার মন প্রদান করে, তাহলে তার শরীরটা যেখানেই থাকুক তাতে কিছু যায় আসে না, সে নরকেই থাকুক, স্বর্গেই থাকুক, ভগবানের ধামেই থাকুক, আর অন্য কোনো লোকেই থাকুক, তার মন থাকবে ভগবানের চরণে, ফলে সর্বদা তিনি ভগবত ধামেই থাকেন। সেই জন্য ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানকে মন প্রদান করে সব জায়গাতে সুখীভাবে থাকে, তারা কোথাও কখনো কষ্টে থাকে না। তো ভীষ্মদেবকে শেখাতে হচ্ছে না, তিনি নিজে থেকে ভগবানকে বলছেন যে তুমি আমার মনটাকে গ্রহণ করো। তিনি এত বড় ভক্ত ছিলেন, তিন রকমের মজ্জার্পিত মনোবুদ্ধি, মন বুদ্ধি তিন রকমের হয়। অতীতকালের বুদ্ধি বা মনকে বলা হয় যে স্মৃতি, বর্তমানকালেরকে বলা বুদ্ধি, আর ভবিষ্যৎকে বলে মতি। তো অতীতকালে যে স্মৃতি, সেই স্মৃতি যেন কৃষ্ণ সম্পর্কিত হয়। যদি কৃষ্ণ সম্পর্কিত স্মৃতি আপনার না থাকে, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমাকে বিস্মৃতি দিন। কারণ অভক্ত জীবনের যে স্মৃতি, সেইগুলো যদি মনে থেকে যায়, তাহলে সেগুলো মনকে আন্দোলিত করবে, আর কখনো না কখনো মানুষ সেই জীবনে আবার ফিরে যেতে পারে। সেই জন্য আর বর্তমানকালের বুদ্ধি, যেন বুদ্ধি খাটিয়ে সব সেবা যেন কৃষ্ণের জন্য করি, আর ভবিষ্যতের মতি অর্থাৎ আমার ইচ্ছা যেন কৃষ্ণের জিনিসগুলোতেই হয়। এই তিনটে জিনিসের মধ্যে বুদ্ধি, স্মৃতি আর মতি সবসময় যদি কৃষ্ণের দিকে ধাবিত না হয়, একটিও যদি এদিক ওদিক হয়, তাহলে আমাদের
পতনের সম্ভাবনা থাকে। তাই ভীষ্মদেব তার নাম করছে, তারপর কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ কত সুন্দর রণাঙ্গনে আমি কত সুন্দর রূপ দেখলাম এই কৃষ্ণের, তমাল বর্ণের মতো তার শরীর, তার সঙ্গে তিনি যখন পীতাম্বর পরেছেন সে সূর্য কিরণের মতো জ্বলজ্বল করছে, আর তার কানের কুণ্ডলগুলো হচ্ছে আগুনের মতো সুন্দর কুঞ্চিত কেশধাম, অর্জুনকে নিয়ে যখন আমার দিকে ধেয়ে আসতো আমার কত ভালো লাগতো। এই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে তখন ঘোড়া যখন ছুটছে ঘোড়ার খুরের দ্বারা যখন ধুলো উঠছে সেই ধুলোগুলো কি কৃষ্ণের গায়ে লাগছে, আর কৃষ্ণ ঘামছে তখন কৃষ্ণের শ্বেত বিন্দু যেগুলো বেরিয়েছে মুক্তর মতো তার মধ্যে ধুলো লাগছে, কৃষ্ণ কুঞ্চিত কেশের মধ্যে ধুলো লাগছে, তা দেখতে এত সুন্দর লাগছে। তার বর্মকে আমি কিছু তীর দিয়ে বিচ্ছিন্ন করেছি, সেখানে সেখানে রক্ত বেরিয়েছে, রক্তপাত হয়েছে, কৃষ্ণকে দেখতে এত সুন্দর বীর লাগছে যে সেই রূপ আমি মুহুর্মুহু চিন্তা করছি। বলে কৃষ্ণ তো ভগবান, তাকে তিনি ঘামতে গেলেন কেন? তিনি গিরিরাজকে বাঁ হাতে করি আঙুলে তুলেছেন 7 দিন, তখন কষ্ট পায়নি, এখানে বসে বসে রথ চালাচ্ছেন ঘামছেন কেন? না, কৃষ্ণ যদি ইচ্ছা হতো যে এই যুদ্ধটা স্মুথলি হয়ে যাক তাহলে তাকে যুদ্ধ করার দরকার ছিল না, তার ইচ্ছাতেই সবাই মারা যেত। এমনকি তিনি যদি যোগমায়াকে বলতেন যে এই রথটা যেন ঠিকঠাক চলে তাহলে কৃষ্ণ খালি বসে থাকতেন, তাকে কিছু করতে হতো না। কিন্তু কৃষ্ণ নিজের ইচ্ছায় শখে তিনি নিজে অর্জুনকে সেবা করবেন, তিনি তার ভক্তের সেবা করবেন, এই আনন্দটা পাওয়ার জন্য কৃষ্ণ ইচ্ছা করে তিনি রথ চালাচ্ছিলেন, এই জন্য তিনি কষ্ট করেছিলেন, স্বেচ্ছায়, প্রয়োজন ছিল না, স্বেচ্ছায় কষ্ট করেছিলেন আনন্দ পেয়ে। এবং সেই সময় তার যা পরিশ্রম হয়েছিল এই পরিশ্রান্ত রূপটা দেখে ভীষ্মদেবের খুব ভালো, ভীষ্মদেব ছিলেন ভগবানের বীর রসের ভক্ত, তাই ভগবানকে বীর রূপে দেখে তিনি খুব আনন্দ পেয়েছিলেন। বলছে সেই জন্য তুমি যখন আমি তোমাদেরকে যখন নাজেহাল করেছিলাম, তুমি রথের চাকা তুলে আমাকে মারতে এলে, তোমার উত্তরীয় ভূপতিত হলো, লোকে পৃথিবী কেঁপে উঠলো, হাই হাই করলো, কিন্তু তুমি কিন্তু তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার জন্য চক্র ধারণ করেছো, তুমি কত দয়াময়। এই বলে তিনি কৃষ্ণের অনেক গুণগান করলেন, আর এত গুণগান করে শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের দিকে তিনি তার দৃষ্টি নিবদ্ধ করে স্থির চেয়ে থেকে তিনি তার দেহ ত্যাগ করে দিলেন। তো কত সুন্দর গৌরবান্বিত দেহত্যাগ, যেখানে ভক্ত চায় যে মৃত্যুর সময় জং জং বাপি স্মরণ ভাবং তজন্তন্তে কলে বরং, কৃষ্ণ বলছেন যে যেরকম ভাবে ভাবিত হয় দেহত্যাগ করে সে সেই রকম বস্তুকেই প্রাপ্ত হয়। তো ভীষ্মদেব যাতে সবসময় কৃষ্ণকে ভাবছিলেন সেন কৃষ্ণ স্বয়ং ছুটে এসে তার সামনে দাঁড়ালেন, যে তাকে কল্পনা করার ভাবার দরকার নেই, তিনি সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে আছে, বাহ্যিক ইন্দ্রিয় দিয়েও তাকে দর্শন করা যায়। তা ভীষ্মদেবকে প্রাণবায়ুকে আটকে প্রাণায়ামের মাধ্যমে তাকে ভ্রুমণ্ডলে নিয়ে এসে দ্বিদল পদ্মে নিয়ে এসে দেহত্যাগ করতে হয়নি, তিনি সাক্ষাৎ জড় চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করে তার ভক্তি চক্ষু দিয়ে দর্শন করে তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগের সঙ্গে সঙ্গে দুন্দুবি বাজলো, স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, আর ভীষ্মদেব দেহত্যাগ করলেন। উপস্থিত সমস্ত বড় বড় মুনি ঋষি তারা ভীষ্মদেবের জয়গান, তারা ভীষ্মদেবকে আশীর্বাদ করলেন আর কৃষ্ণের জয়গান করলেন, অনেক কৃষ্ণ কথা বললেন। বলে এখানে শাস্ত্রে বলছেন যে এইসব করার পর যুধিষ্ঠির মহারাজ সুন্দরভাবে অন্ত্যেষ্টি করলেন, আর এইসব হওয়ার পর 47 সংকল শ্লোকে বলছেন যে কৃষ্ণং তৎগুজ্জমান গুজ্জ নামাবি ততস্তে কৃষ্ণ হৃদয়া, যে সমস্ত মহর্ষিগণ গূঢ় বৈদিক মন্ত্রের দ্বারা কৃষ্ণের গুণকীর্তন করলেন, তারপর কৃষ্ণকেই ধারণ করে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। খুব গুরুত্বপূর্ণ কথা, কেউ যখন কোথাও মারা যায় তখন সেই মারা মরে যাওয়া বাড়িতে কেউ যেতে চায় না, যেতে হয় লোকে বাধ্য হয়, কিন্তু মনে মনে হয় যেখানে যাবো আবার সেখানে কাঁদা কাঁদা পরিবেশ, সবাই দুঃখ করছে, যে মারা গেছে তার ফালতু ফালতু গুণগান করে যাচ্ছে, আর ভালো লাগে না। কেউ যখন কোথাও যায় কেউ মারা গেলে সে চোরই হোক বদমাইশি হোক তার নাম করতে হয়, তো সেই জন্য জিনিসটা খুব অ্যাট্রাকটিভ হয় না। কিন্তু যখন কোনো ভক্ত মারা যায় তো তার মৃত্যুটা খুব আনন্দের। বড় বড় মুনি ঋষিরা যারা কারো নামও করে না, যারা কারোর মৃত্যুতে ধীরস্তত্র মুজ্জতি মুজ্জমান হয় না, তারাও ভীষ্মদেবের মৃত্যুতে কেন এসছেন? কারণ তারা জানতেন যে ভীষ্মদেব এত বড় ভক্ত ছিলেন, তিনি যখন দেহত্যাগ করবেন অবশ্যই ভগবানের উপস্থিতি সেখানে বোঝা যাবে, প্রত্যক্ষই হোক বা পরোক্ষই হোক। সেই জন্য ভীষ্মদেব প্রয়াণের পর তারা ভীষ্মদেবের নামগান করেনি, যদিও তার নামগান করা যেত, তিনি বিরাট বড় ভক্ত ছিলেন, তারা কিন্তু কৃষ্ণের নামগান করলেন। এই জন্য যারা কৃষ্ণ সম্পর্কিত কৃষ্ণ ভক্ত তাদের সঙ্গ করলে সবসময় কৃষ্ণ নাম শোনা যায়। আর এইসব করে তারা যখন ফিরলেন, কেউ যখন কাউকে দাহ করে মারা যাওয়ার পর যখন ফেরে তারা বাড়ি, তাদের কি অবস্থা হয়? না, তারা সেই লোকটার কথা ভাবতে ভাবতে ফেরে, আর সাধারণ মানুষ আজকালকার দিনে ভাবে শ্রাদ্ধ বাড়িতে কী খালো না খালো, ভালো খারাপ, এইসব খারাপ জিনিসই ভাবতে থাকে, যে ভালো করে খাওয়াটা হলো না বা খুব ভালো খাইয়েছে, এই ধরনের একটা ইন্দ্রিয় তৃপ্তিমূলক জিনিস। ভগবান বিষ্ণুকে টোটালি ভুলে যায় শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে আজকাল। কিন্তু মুনি ঋষিরা এখানে শাস্ত্রে বলছেন তারা যখন নিজ নিজ আশ্রমে ফিরলেন, তারা হৃদয়ে কৃষ্ণের কথা জানতে জানতেই ফিরলেন, তারা এটা উপলব্ধি করলেন যে কৃষ্ণ কত দয়াময়। কেউ যখন মন থেকে কৃষ্ণকে ডাকে কৃষ্ণ মৃত্যুর সময় তার মানস পটে এমনকি তার সম্মুখে আবির্ভূত হন। সেই জন্য সবসময় ভক্ত মানুষের মৃত্যু হোক আর জন্মই হোক আর যাই হোক সবই গৌরবান্বিত, কারণ সবসময় সব কিছুই হয় কৃষ্ণকে কেন্দ্র করে। সেই জন্য বলেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।
তো এইভাবে ভীষ্মদেব যখন দেহত্যাগ করে দিলেন তখন কৃষ্ণ পাণ্ডবদের দেখলেন যে সর্বপ্রকার পাণ্ডবরা সুরক্ষিত। এরপরে চ্যাপ্টার যে দশম অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা, কৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজে রাজা হওয়ার পর তিনি হস্তিনাপুর ত্যাগ করে তিনি দ্বারকার দিকে প্রস্থান করলেন। তখন তাকে রথে করা হলো, রথে চাপিয়ে সুন্দর চামর ব্যজন করতে করতে নিয়ে যাওয়া হলো বড় শোভাযাত্রা দিয়ে। যুধিষ্ঠির মহারাজ অনেক উপহারাদি পাঠালেন আর বড় বড় বিশাল পণ্ডিত ব্রাহ্মণেরা ভালো ভালো শাস্ত্রীয় শ্লোক দিয়ে তার গুণকীর্তন করতে লাগলেন। এরকম বৈদিক নামগানের মধ্যে দিয়ে কৃষ্ণ যখন রথ যাচ্ছিল তখন কুরু নারীরা, তারা তখনকার দিনে নারীরা বাইরে আসতো না, তো কুরু নারীরা তারা ছাদ থেকে দোতলা থেকে মানে ঘরের ভিতর থেকে ফাঁক দিয়ে কৃষ্ণকে দেখছিল। আর তাদের এত ভালো লাগছিল ভগবানকে দেখতে, তো তারা সকলে কৃষ্ণের গুণগান করছিলেন, কৃষ্ণের নাম করছিলেন নিজেরা নিজেরা মেয়েরা গ্রাম্য কথায়। তারা কোনো ভালো ভালো ভাষা দিয়ে সংস্কৃত অলঙ্কারবদ্ধ পদ তারা জানে না, সাধারণভাবে তারা কৃষ্ণের নামগান করছিলেন আর খুশি হচ্ছিলেন। আর সেই সঙ্গে বলছিলেন যে কৃষ্ণের দ্বারকায় যে 16,108 জন রানী তারা কত মহান, তারা পূর্বে কত ভালো ভালোই না কাজ করেছেন, যে সাক্ষাৎ কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছেন, আমরা কাল থেকে আর কৃষ্ণকে পাবো না। কিন্তু এই রানীরা কাল থেকে কৃষ্ণকে কত সুন্দর পাদ্য অর্ঘ্য আচমন স্নান এইসব দিয়ে নিজেরা সেবা করতে পারবে, নিজে হাতে কৃষ্ণকে স্নান করবে, নিজ হাতে কৃষ্ণের পদসেবা করবে, নিজেরা রন্ধন করে কৃষ্ণকে নিজ হাতে খাওয়াতে পারবে, তো এদের মতো ভাগ্যশালী ব্যক্তি আর কে হতে পারে। এইভাবে তিনি রানীদের গুণগান করছিলেন। আর কৃষ্ণ অন্তর্যামী, তিনি রথে বসে তাদের সমস্ত কথা শুনতে পাচ্ছিলেন এবং তিনি মনে মনে উপভোগ করছিলেন। ভাগবতে বলছেন যে শ্রীকৃষ্ণের কাছে ব্রাহ্মণদের যে বড় বড় ভালো ভালো শ্লোক দিয়ে তা নামগান করা হচ্ছিল, কৃষ্ণের কাছে ওইটা অত ভালো লাগছিল না যতটা ওই কুরু নারীদের যে গ্রাম্য কথা নিজেদের মধ্যে কাছে কৃষ্ণ সংক্রান্ত কথা সেইটা তাকে আকৃষ্ট করেছিল। সেই জন্য শাস্ত্রে বলছে যে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যে সেই গুরু হয়। এখানে যে কৃষ্ণকে যে পাওয়ার জন্য আমাকে বিশাল ব্রাহ্মণ হতে হবে, সন্ন্যাসী হতে হবে, অনেক পণ্ডিত হতে হবে জরুরি নয়, হৃদয় যদি কৃষ্ণের দিকে আকৃষ্ট হয় তাহলে কৃষ্ণ তার দিকে আকৃষ্ট হবে। এইরকম কৃষ্ণ দ্বারকা যেতে লাগলেন আর যে রাস্তা দিয়ে গেলেন কুরু জঙ্গল মরুভূমি সমস্ত মানুষদেরকে তিনি কৃপা করতে করতে ভক্ত করতে করতে যখন দ্বারকায় গিয়ে পৌঁছালেন, পরবর্তী চ্যাপ্টার একাদশ অধ্যায়ের নাম হচ্ছে কৃষ্ণের দ্বারকায় প্রবেশ। দ্বারকায় প্রবেশ মাত্র তিনি তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, সেই সাদা শঙ্খ তার হাতে তার করকমঞ্চ লাল রঙের, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একটা হংস পদ্মফুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই শঙ্খ ধ্বনি মাত্র দ্বারকাবাসীদের হৃদয় থেকে মানে দেহ থেকে প্রাণ চলে গেছিল, তারা ছিল তো বেঁচে, কৃষ্ণ চলে যাতে তার রানীরা শৃঙ্গার করছিল না কি, সমস্ত নগরীটা ম্লান হয়ে গেছিল। সেই নগরী হঠাৎ করে কৃষ্ণের এই শঙ্খধ্বনিতে জেগে উঠলো, সবাই ছুটে বেরিয়ে এলো, যে যেমনভাবে পারলো তাকে স্বাগত জানানোর জন্য ছুটে এলো আর দেখলো হ্যাঁ কৃষ্ণ ফিরে এসেছে, সবাই সন্তুষ্ট হলো। তো একই সঙ্গে দুরকম রস দেখা যাচ্ছে, কুরু নারীদের মধ্যে হস্তিনাপুরবাসীদের মধ্যে দুঃখ যে কৃষ্ণকে পাবো না, তাদের কাছে বিপ্রলম্ব রস, আর দ্বারকাবাসীরা কৃষ্ণকে পেল তারা হচ্ছে সম্ভোগ রস। এখন সাধারণ কথাই বলবে যে দ্বারকাবাসীদের আনন্দ হলো আর হস্তিনাপুরবাসীদের দুঃখ হলো, এরা খুশি পেল এরা দুঃখ পেল না, দুজনেই আনন্দ পেল। দ্বারকাবাসীরা কৃষ্ণকে এবার সরাসরি পাবে বলে যে রসটা পেল আনন্দ সেটা হচ্ছে সম্ভোগ রস, আর হস্তিনাপুরবাসীরা যারা কৃষ্ণকে পাচ্ছে না সেই জন্য তারা রাত্রি দিন কৃষ্ণের কথা ভাববে আর আবার কবে পাবো আবার কবে, তাদের মন কৃষ্ণের দিকে পড়ে থাকবে, এটাও এক ধরনের কৃষ্ণের আনন্দ, এটাকে বলা হয় বিপ্রলম্ব রস। অর্থাৎ ভগবানের সম্পর্কে কোনো কিছুই দুঃখময় না, ভগবান সম্পর্কে যেটাকে পরম দুঃখ বলে মনে হয় সেটা হচ্ছে প্রকৃতপক্ষে পরম সুখ। তাই একই সঙ্গে কৃষ্ণ কুরুনারীদেরকে বিপ্রলম্ব রস আর দ্বারকাবাসীদেরকে সম্ভোগ রস প্রদান করে আনন্দিত করলেন। দ্বারকায় গিয়ে তিনি প্রত্যেকের সঙ্গে দেখা করলেন, বন্ধু পাত্র মিত্র যত কিছু, সাধারণ দ্বারকাবাসী পিতা বসুদেবের অনেক পত্নী ছিলেন সেই মায়েদের কাছে, তারা তো তাদের তো এত স্নেহ ছিল কৃষ্ণের প্রতি, বৃদ্ধা বয়সে কৃষ্ণের তখন বয়স 125 বছর, তাহলে তার মায়ের কত বয়স, সেই বৃদ্ধাদেরও স্তন দুগ্ধ করণ হচ্ছিল কৃষ্ণকে দেখে। প্রতি রানীর সঙ্গে প্রত্যেকটি পুত্রের সঙ্গে তিনি দেখা করলেন, এমনকি বলছেন যে ওইখানকার 12 বনিতারাও কৃষ্ণকে স্বাগত জানাতে এসেছিল, কৃষ্ণ তাদেরকেও তাদের প্রতিও কৃপা দৃষ্টি দিলেন। তো এইরকমভাবে কৃষ্ণ সকলকে সন্তুষ্ট করে তিনি দ্বারকায় প্রবেশ করলেন। এখানে মনে রাখতে হবে যে মহিষীরা যে কৃষ্ণের রানীদেরকে দেখে যে আনন্দ করেছেন, যে কৃষ্ণের রানীরা যে কত ভাগ্যবতী যারা কৃষ্ণকে পেয়েছে আমরা পাচ্ছি না, এটা কিন্তু সাধারণ নমনীদের মতো নয়। সাধারণ নমনীরা এরকম কাউকে দেখলে হিংসা করে যে এটা আমি পেলে ভালো তো ও কেন পেয়ে গেল, এরা কিন্তু হিংসা করেনি, এরা তাদের গুণগান করছিলেন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরই মতো একটু পাওয়ার আশা করছিলেন। যেমন
যেমন দণ্ডকরণ্যে যখন রামচন্দ্র ভ্রমণ করছিলেন তখন মুনি ঋষিরা সীতাদেবী আর লক্ষণকে দেখে ভাবছিলেন যে এদের কত ভাগ্য যারা রামচন্দ্রের সেবা করছে। মুনি ঋষিরা সীতাদেবীর ভাগ্যের প্রশংসা করেছিলেন, তাই পরের জন্যে তারাও রাসনৃত্যে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন গোপী হয়ে। কিন্তু সূর্পণখা সে সীতাদেবীকে সরিয়ে দিয়ে রামচন্দ্রকে পেতে চেয়েছিল, এই অপরাধের জন্য তিনি লক্ষণের দ্বারা কুরূপ প্রাপ্ত হয়েছিলেন। তো এই জন্য সবসময় ভগবান এবং তার ভক্তদের আমাদের গুণগান করা উচিত, বিশেষ করে যখনই ভক্তদের গুণগান করা হয় তো ভগবানের সেই ভক্ত গুণগান তার কানে বেদ মন্ত্রের থেকেও আরও সুন্দর লাগে। তো এইটাই কুরুনারীরা করেছিলেন। এইভাবে আমাদের একাদশ অধ্যায় শেষ, এবার দ্বাদশ অধ্যায় শুরু হলো যেখানে পরীক্ষিত মহারাজের জন্ম। এই দ্বাদশ অধ্যায় প্রশ্ন করেছেন ঋষিরা, সৌনিকাদি ঋষিরা যে সুত গোস্বামী প্রশ্ন করছিলেন, তারা জিজ্ঞাসা করছেন যে পরীক্ষিত মহারাজ তো উত্তরার গর্ভে তো তাকে হত্যা করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, তাহলে পরীক্ষিত মহারাজ কি করে রক্ষা পেল? তার উত্তরে এতক্ষণে উনি বলছেন যে আসলে কি হয়েছিল, যখন উত্তরা প্রার্থনা করলো কৃষ্ণর কাছে তো কৃষ্ণ সবার অলক্ষ্যে উত্তরার গর্ভে প্রবেশ করলো, কেউ দেখতে পেল না। ভগবান আমাদের হৃদয় থাকে বুকের কাছে, এই হৃদয় থেকে নেমে গেলেন, তিনি হৃদয় থেকে নেমে গর্ভে গেলেন এবং তার আকার ছিল অঙ্গুষ্ঠ। শ্লোকে বলছেন যে অঙ্গুষ্ঠ মাত্র অমলং স্ফুরত পুরট মৌলিনম অপিব্যা দর্শনং শ্যামং তরিদবাস সমচ্যুতম। সেই ভগবান ছিলেন অঙ্গুষ্ঠের মতো দীর্ঘ, সম্পূর্ণরূপে চিন্ময় অচ্যুত, তার সুন্দর দেহটা ছিল ঘনশ্যাম বর্ণ, তার বসন ছিল তরিত বর্ণ পীত বসন, উজ্জ্বল বাজ মানে বজ্রপাতের মতো, আর মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট। এইরকম সুন্দর শয্যা নিয়ে তখন গর্ভে গেলেন শিশু পরীক্ষিত, তাকে দেখে মানে অবাক হয়েছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। তিনি দেখছিলেন যে কৃষ্ণ চারিদিকে উল্কার মতো তার কৌমুদকী গদাটা ভীষণভাবে ঘুরছে, আর তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ, এই তার গদা গিয়ে ব্রহ্মাস্ত্রকে খুব সহজে নিষ্প্রভ করে দিল, এত সুন্দরভাবে নিষ্প্রভ করলো, ঠিক যেরকম সূর্য হিমরাশিকে বাষ্পীভূত করে, অনেক ঠান্ডা কোথায় বরফ জমে গেলে সূর্যের প্রখর তেজে যেমন বরফ গলে যায় সেরকম ভগবানের গদার তেজে ব্রহ্মাস্ত্র নিষ্ফল হয়ে গেল। এইভাবে পরীক্ষিতকে কৃষ্ণ রক্ষা করেছিলেন গর্ভের মধ্যে। সেই জন্য পরীক্ষিত মহারাজ যখন জন্ম হলো তখন তার জন্মলগ্ন ইত্যাদি বিচার করে, কুণ্ডলী বিচার করে, কুষ্টি বিচার করে তার ঋষিরা বললেন যে এই বালককে স্বয়ং ভগবান বিষ্ণু রক্ষা করেছেন, তাই এর আরেক নাম হবে বিষ্ণুরাত। আর এই বাচ্চা ছোটবেলায় যে ভগবানকে দেখেছেন, ভগবত দর্শন হয়েছে, সেই জন্য সর্বদা সর্বত্র সব মানুষের মধ্যে তিনি ভগবানকে দেখবেন, পরীক্ষা করে বেড়াবেন সবাইকে, সেই জন্য এর আরেক নাম হবে পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ তাই করতেন। তার সম্বন্ধে আরও বলা হলো যে অনেক মহান মহান কাজ করবে, সমস্ত মহান ভক্তদের প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, নারদ মুনি, এমনকি ভগবানেরও সমস্ত গুণাবলী, অনেক গুণাবলী এর মধ্যে দেখা যাবে, এ সকলকে সন্তুষ্ট করবে এবং এর মৃত্যুটিও হবে খুব মহিমান্বিত। এক ব্রহ্মশাপের দ্বারা মৃত্যু তো হবে, কিন্তু সেই সময় সে ভগবানকে প্রকট করিয়ে তবে দেহত্যাগ করবে, এইরকম গুণাবলী তার বর্ণনা করা হলো। তো এই চ্যাপ্টারে এই কথাই বলা আছে। এখানে এও বলা আছে যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কথায় তিনবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তো একবার এরকম অশ্বমেধ যজ্ঞ হচ্ছিল, সেই সময় পরীক্ষিত মহারাজের অল্প বয়স, তিনি হাঁটাচলা করতে শিখেছেন, সেই সময় শ্রীকৃষ্ণ এসছেন এবং রাজসভায় বসে আছেন মুনি ঋষি এবং রাজন্যবর্গ পরিবেষ্টিত হয়ে। পরীক্ষিত মহারাজ কোনোরকমে ছোটো বাচ্চা টুকটুক হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছে, সবাই দেখে খুশি হচ্ছে, ছোটো বাচ্চা যুধিষ্ঠির মহারাজের নাতি। হাঁটতে হাঁটতে গিয়ে যুধিষ্ঠির আর অর্জুনের কাছে যেতে গিয়ে হঠাৎ কৃষ্ণকে থেকে থমকে গেছে, অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। বেদব্যাস তখন বলছেন কৃষ্ণকে যে তোমাকে চিনে গিয়েছে, এই যে এর মায়ের গর্ভে তুমি প্রবেশ করে যাকে দর্শন দিয়েছিলে তখন থেকে সবার মধ্যে তোমাকেই খুঁজছে, আজকে তোমাকে দেখতে পেয়ে তোমাকে চিনতে পেরে গেছে, তুমি দয়া করে একে সেই রূপটা দেখাও যে রূপটাকে ও চেনে, ও তোমাকে চতুর্ভুজ রূপে দেখেছিল। তখন কৃষ্ণ ঠিক সেইরকম রূপ ধারণ করলেন, যেরকম উত্তরার গর্ভে ছিলেন, খালি অঙ্গুষ্ঠ মাত্র নয় বড় আকারের, যখন সেই রূপ ধারণ করলেন পরীক্ষিত চিনতে পারলেন, পরীক্ষিতের মন শান্ত হলো, কৃষ্ণ চরণে পড়ে তিনি প্রণতি জানালেন, ছোট্ট বাচ্চা। তো এইরকম পরীক্ষিত মহারাজের কথা এখানে বলা হয়েছে এই চ্যাপ্টারে, যে তিনি কীভাবে জন্মাবেন, কী কী করবেন না করবেন। তো এই এইখানে যুধিষ্ঠির মহারাজ আর আর তার তার যে কার্যকলাপ আর পরীক্ষিত মহারাজ বড় হয়ে কী করবেন কিছুটা আভাস এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা বলেছিলাম না তিনটে মাতা তিনটে পিতা, মায়েদের মধ্যে আমরা উত্তরার ভক্তি দেখলাম, দ্রৌপদীর ভক্তি দেখলাম আর কুন্তী মহারানী, আর পিতাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দুজনের দেখেছি, এক হচ্ছে যুধিষ্ঠির আর অর্জুন, আর দেখেছি ভীষ্মদেবের। এখানে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন বিদুর, তার কথা বলা আছে ত্রয়োদশ অধ্যায়, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। বিদুর কিরকম ভক্ত ছিলেন,
না, এটা জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হয়। একজন ঋষি ছিলেন, যার নাম ছিল মন্ডুক ঋষি। কোনো কারণে একটি চোর তার আশ্রমে আশ্রয় গ্রহণ করে এবং এমনভাবে জিনিসটাকে সাজানো ঘটনাটা ঘটে যাতে রাজার কাছে মনে হয় যে মন্ডুক ঋষি চুরি করেছেন। আদৌ তিনি করেননি। রাজা তাকে বলেন যে সত্যি কথা বলুন, নয়তো আপনাকে শুলে দেবো। তো ঋষি সত্যি কথাই বলেছে যে আমি চুরি সম্বন্ধে কিছু জানি না। রাজা ক্রোধান্বিত হয়ে তাকে শুলে চুরিয়েছে এবং তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তিনি যোগ বলে তিনি যাচ্ছিলেন উচ্চলোকে, কিন্তু তিনি নিজের ইচ্ছায় বলেন না আমি সংযমে নিতে গিয়ে যমরাজের সঙ্গে কথা বলবো। তিনি গেলেন যমের পুরীতে গিয়ে যমরাজকে তিনি বকে বলছেন যে তোমার কিরকম বিচারে আমি কিছু না করে কেন শাস্তি পেলাম, মৃত্যুদণ্ড কেন হলো। তখন যমরাজ বলছেন যে তুমি কিছু তো করনি, কিন্তু যখন তোমার তুমি ছোট্ট বালক ছিল, 5 বছরের ছোট কম যখন তোমার আয়ু ছিল, তখন তুমি একটা ফড়িংকে ধরে তার ডানাটাকে এরকম করে বা তার পেটকে একটা কাঠি দিয়ে ফুটো করেছিলে, সেই জন্য আজ তোমার শরীর শুল দিয়ে ফুটো হয়ে গেল। তখন তিনি বলছেন আরে মূর্খ, 5 বছরের কম বায়ু যখন কম বয়সের বাচ্চারা যখন এই কাজটা করে তাকে স্বপ্নের শাস্তি দিতে হয়, সরাসরি নয়। তুমি খুব ভুল কাজ করেছো, তোমার এই আইনটাই গোলমাল। তুমি জানো জড়জগতে ধর্মপথে থাকা যায় না? যমরা বলছে আমি মানি না, এই জগতে এমন কোনো স্থান নেই যেখানে ধর্ম আচরণ করা যায় না। তখন উনি বলছেন 3 জন ব্যক্তির খুবই মুশকিল। কারা? যে চণ্ডাল, সে সময় নোংরা কাজ করে, সে সময় মৃতদেহ পোড়ায়, তার কাজই নোংরানি থাকে, সে কি করে ধর্মকর্ম করবে। দ্বিতীয় হচ্ছে দাস, যে শূদ্র বা দাস, সে তো মালিকের সেবা করে। এখন তার মালিক যদি চোর হয়, দাস তো তাকে সংশোধন করতে পারে না, সেক্ষেত্রে সেই চোরেরই সেবা করতে হবে। আর 3 হচ্ছে রাজা, সে নিজে ভালো থাকলে পরেও তার গোটা রাজত্বে যদি কোনো একটি ব্যক্তিও একটু চুরি করে বা খারাপ কাজ করে, তার 10% পাপ কিন্তু রাজার মাথায় চাপে, যেহেতু সে কর নেয়। তাহলে এই 3 জন ব্যক্তি কি করে ভক্ত হবে? তখন তিনি বলেন বেশ ঠিক আছে, যমরাজ যখন মানছিলেন না, তিনি বলেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, বা বলতে পারেন এক ধরনের তাকে বরই দিয়েছিলেন যে তুমি একই সঙ্গে রাজা হয়ে, শূদ্র হয়ে আর চণ্ডাল হয়ে এই পৃথিবীতে যাও, গিয়ে ভোগ করে দেখো ধর্মপথে থাকা যায় কিনা। তো মন্ডুক ঋষির অভিশাপে তিনি এলেন, তিনি রাজা হয়ে এলেন, যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র হয়ে সাক্ষাৎ, আর তিনি সাক্ষাৎ বিদুর হয়ে দাসীপুত্র হয়ে জন্মালেন। আর বাল্মীক বলে, রামায়ণের বাল্মীকি নয়, বাল্মীকি বলে একজন চণ্ডাল হয়ে তিনি চণ্ডাল পল্লীতে জন্ম, একই সময় জন্মেছিলেন। তো একবার যুধিষ্ঠিরের এই অশ্বমেধ যজ্ঞে একবার এই বাল্মীক মুনিকে ডাকা হয়েছিল, মানে বাল্মীক বলে যে চণ্ডাল ছিল। যুধিষ্ঠির বললেন যে আমি সকলকে ডেকেছি, সন্তুষ্ট করেছি কৃষ্ণ, তাহলে আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। কৃষ্ণ বলছে না, সবকিছু সম্পূর্ণ হয়নি। কেন হয়নি? বলছে কোথাও কিছু কম আছে। কেন কোথায় কম আছে? বলছে তুমি একজন মহাভাগবতকে ডাকোনি। কাকে? বলছে তোমার এখানে চণ্ডাল পল্লীতে একজন চণ্ডাল থাকে, সে মহাভাগবত থাকে চণ্ডালের মতো, তুমি তাকে ডাকো। তুমি যখন বললেন তখন রানীরা খুব সন্তুষ্ট হলেন যে আরে চণ্ডাল হলে কী হবে, তিনি তো মহাভাগবত। রানীরা কৃষ্ণ তার নিজ হাতে রান্না করলেন, এই রানীরা অর্জুনের পত্নী যে দ্রৌপদী, তারপর সুভদ্রা, এরা সবাই খুব সুন্দরভাবে রান্না আদি করলেন, রন্ধন করলেন। আর ভীম অর্জুন গিয়ে তাকে অনেক অভ্যর্থনা করে নিয়ে এলেন, অনেক বলাতে তিনি এলেন। তারপর তিনি যখনই এলেন তখন সবাই খুব সন্তুষ্ট হলো। যুধিষ্ঠির মহারাজ তাকে বসিয়ে আতিথ্যতা করে তাকে বললেন আপনি ভোজন করুন। তিনি বলছেন না না, আমি ভিক্ষার পাত্র এনেছি, এর মধ্যে যা দাদ আমি বাইরে থেকে চলে যাবো, আমি চণ্ডাল, আমি তোমার সামনে যাবো। বলছে না না, এটা আমার ইচ্ছা, তুমি রাজ আজ্ঞা মনে করে তিনি ভিতরে গেলেন। তারপর দ্রৌপদী আদি রানীরা যখন এসে তাকে যখন ব্যঞ্জন আদি দিচ্ছে, তিনি ওই পাত্রের মধ্যে সব নিচ্ছেন। তিনি অন্ন, ডাল, সবজি, ঝাল, মিষ্টি, তিতা, টক, মিষ্টি, পায়সান্ন সবই একসঙ্গে নিচ্ছেন আর খেয়ে নিচ্ছেন। যখন এরকম খাচ্ছেন তখন কৃষ্ণ হঠাৎ বলছেন যে ওকে ভোজন করালেও সবাই কিন্তু সন্তুষ্ট নয়, মানে তোমার এই যোগ্য পূর্ণ হলো না। কেন? বলছে কারণ তোমাদের মধ্যে কেউ একজন আছে যার এই ব্যক্তিত্বের প্রতি রাগ হচ্ছে মনে মনে, সেই জন্য তোমার এই ওনাকে ভোজন করানোটাও ঠিক হচ্ছে না। কার রাগ হচ্ছে? দ্রৌপদী হাত তুলছে, আমার হচ্ছে, কারণ আমি আগের দিন থেকে কত ভালো ভালো পদ রান্না করলাম ওনাকে সন্তুষ্ট করার জন্য, আর উনি দেখুন সব কিছু মিলিয়েছি খাচ্ছেন, তাহলে উনি বুঝবেন কি করে কোনটার কি স্বাদ। তখন বাল্মীকি বলছেন যে দেখুন কোন জিনিসের কি স্বাদ, এই যে আস্বাদন করা, এই যে রস গ্রহণ করা, সেইটা ভগবানের কাজ, আমাদের না। আমি ভগবানের দাস, ভগবান খেয়েছেন, স্বাদ নিয়েছেন, এবার আমাকে সব মিলিমিশি একটা কিছু দিলে আমার কাছে শাকটাও যা, লঙ্কাটাও তাই, পিষ্টিটাও তাই, পায়েসটাও তাই, সবটাই ভগবানের প্রসাদ, আমি সেই রকম দৃষ্টিতে গ্রহণ করছি বলে আমার দৃষ্টিতে কোনো ভেদ নেই। এই বলে তিনি আহার শেষ করলেন আর তার আয়ুও শেষ হলো, তিনি যুধিষ্ঠিরের মধ্যে লীন হয়ে গেলেন। তারপর যুধিষ্ঠির পরবর্তীকালে যখন নিজ আয়ু শেষ হলো তখন তিনি দেহত্যাগ করেছিলেন। তো যাই হোক, তো রইলে গেলেন আরেকজন ছিলেন বিদুর। তো বাল্মীক, যুধিষ্ঠির আর বিদুর, এই বিদুরও ছিলেন মহাভাগবত, তিনি যমরাজ ছিলেন। শ্রীমদ্ ভাগবত ত্রয়োদশ অধ্যায় বলছেন যে মন্ডুক ঋষি
যে ব্যক্তি অভিশাপ দিয়েছিলেন যমরাজকে, সেই মুণ্ডক ঋষির অভিশাপে বিদুর 100 বছরের জন্য তিনি এই জড়জগতে এসেছিলেন, 100 বছরের জন্য। কিন্তু তিনি জড়জগতে এসে দেখছেন যে এখানে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে। জড়জগত খারাপ জায়গা, কিন্তু জড়জগতে এসে দেখছে যেটা স্বর্গেও পাওয়া যায় না, যমলোকেও পাওয়া যায় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা করছেন। তখন তিনি আনন্দের সঙ্গে বলছেন যে আমার এই শাস্তিটা একটু বাড়িয়ে দাও, তুমি যে 100 বছরে আমাকে যে শাস্তি দিয়েছো না, 100 বছরের আমার আয়ু, আমার এই আয়ুটা একটু বাড়িয়ে দাও। কারণ বিদুর কৃষ্ণের আগে জন্মেছে, আর কৃষ্ণর আয়ু ছিল 125 বছর প্রায়, তারও বেশি। তাহলে বিদুর অতদিন বাঁচবে, সব লীলা দেখতে চায়, বলছে আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও। বিদুর যখন যমরাজ বিদুর হয়ে এসছেন, তখন যমরাজের কাজটা করতেন পিতৃলোকের যে অধিপতি ছিলেন অর্জমা, তিনি অর্জমাকে বলেন দয়া করে আপনি আরও কয়েক বছর চালিয়ে দিন কাজ, আমার এই শাস্তিটা বেশ ভালোই লাগছে। এই জন্য যে ভক্ত হয় সে শাস্তি বা পুরস্কার আনন্দিত হয় না, সে দেখে কোনটা কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। তার পুরস্কার যদি কৃষ্ণ বিমুখ হয় তাহলে পুরস্কারকে ত্যাগ করেন, আর শাস্তিতে যদি কৃষ্ণকে পাওয়া যায় তাহলে শাস্তিটাই তার কাছে আরও আনন্দ হয়। যে জন্য ভীষ্মদেব কৃষ্ণকে পাওয়ার জন্য ওই তীরের ব্যথাগুলো সহ্য করেও স্বরসজ্জায় পড়েছিলেন, তিনি সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে স্বর্গে যেতে চাননি। যাই হোক, তো এই বিদুর ছিলেন পরম ভক্ত। তা বিদুরকে কি করা হয়েছিল, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শিরোপরি চলে এসে হবেই, তখনই উদ্যোগ পর্ব চলাকালীন তিনি বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যে দেখুন প্রিয় ভ্রাতা, আপনি এই দুর্যোধনকে ত্যাগ করুন। যখন শরীরের কোনো একটা অঙ্গ বিষাক্ত হয়ে যায়, তখন অতি প্রিয় অঙ্গ হলো মানুষটাকে কেটে দেহটাকে রক্ষা করে, কিন্তু আপনি কি করছেন এই যুধিষ্ঠির নামক নোংরা অঙ্গটাকে ধরে রাখছেন, এটা আপনার গোটা শরীর, গোটা কুরু পরিবারকে একদম নষ্ট করে দেবে, আপনি একে ত্যাগ করুন। এই বলা যখন কথোপকথন হচ্ছিল, তখন দুর্যোধন শকুনি এরা শুনতে পেয়ে গেছিলো, শুনতে পেয়ে দুর্যোধন সামনে এসে তাকে যাচ্ছে তাই অপমান করেছে, আপনি একটা কুকুরের মতো গৃহপালিত পশুর মতো আপনি আমাদের থালায় খাচ্ছেন আর আমার নামেই বদনাম করছেন, আপনার সাহস কী করে, আপনি কাকা না হলে মৃত্যুদণ্ড দিতাম, বেরিয়ে যান ঘর থেকে। আর তাকে মদত দিচ্ছিল কি শকুনি, এই শকুনি সম্বন্ধে জানবেন, শকুনি এসেছিল কোথা থেকে না, গান্ধারির সঙ্গে, গান্ধার থেকে। এই গান্ধার বর্তমান আছে আফগানিস্তান। তো অনেকে বলেন যে শকুনি হচ্ছে প্রথম টেরোরিস্ট, আতঙ্কবাদী যে আফগানিস্তান থেকে এসেছিলো আর গোটা পরিবারটাকে নষ্ট করেছিল। একটা টেরোরিস্ট আজকাল সে বোম ফাটায় না, এক একটা পরিবারকে এক কত বেশ কিছু হাজার মানুষকে মারে, কিন্তু শকুনি গোটা কুরু পরিবারকে বধ করিয়েছিল ওই পলিটিক্স করে করে। তো যাই হোক, এই শকুনি আর দুর্যোধন যখন এসব বলছিল, ধৃতরাষ্ট্র পুত্রময়ে মানে আবিষ্ট থাকায় কিচ্ছু বলেনি, চুপ ছিল। সে রাজা বলতে পারতো, কিচ্ছু বলেনি। যখন এরকম খারাপ খারাপ কথা বললো ঘর থেকে বেরিয়ে যাওয়ার, তখন বিদুর তার অস্ত্র শস্ত্র যা কিছু ছিল ক্ষত্রিয় ছিল সব ত্যাগ করে তিনি গৃহ ত্যাগ করে বেরিয়ে গেছিলেন। তিনি ভালো ভালো তীর্থে ঘুরে তার দেখা হয়েছিল কৃষ্ণের সখা উদ্ধবের সঙ্গে। তারপর তিনি উদ্ধবের সঙ্গে কথা বলে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করছিলেন। যখন কৃষ্ণ কথা শ্রবণ করছিলেন সেই অবস্থাতে তার হঠাৎ করে ঘরের কথা মনে পড়ে, সেই জন্য তিনি আবার ফিরে চলে আসেন। কেন ফিরে আসেন এটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটার মূল কথা। আর এই চ্যাপ্টারটার নামই হচ্ছে ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করলেন। আসলে হয়েছিল কি, বিদুরের কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ঘরের কথা মনে পড়েছিল, যে ভ্রাতা তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তিনি ভক্ত হওয়ার জন্য সেই ভ্রাতার কথাই ভাবছিলেন, যে আমার ভ্রাতা ওই এখন পাণ্ডবদের সঙ্গে রয়েছে আর আনন্দে রয়েছে আর এত সুন্দরভাবে ঘরে উঠছে বসছে যে সে ত্যাগের কথা ভুলে গেছে, জীবনের মূল লক্ষ্য যে ভগবানকে পাওয়া সেটা ভুলে গেছে, সে পাণ্ডবদের সঙ্গে ইন্দ্রতীর্থিতে মত্ত হয়ে গেছে এবং তার ফলে তার পারমার্থিক জীবন নষ্ট হচ্ছে, সুতরাং তাকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য বিদুর মৈত্র ঋষির মুখে যে কৃষ্ণ কথা শুনছিলেন সেই কথা ত্যাগ করে ফিরে এলেন, কত বড় ভক্ত। বিদুরকে তাড়ানো হয়েছিল ঘর থেকে, তো বিদুরও এসে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে তাড়ানোর জন্য এলেন, এটা কিন্তু প্রতিশোধ নেওয়ার নয়। বিদুরকে ঘর থেকে তাড়িয়েছিল দুর্যোধন যাতে তার ভালো লাগে, বিদুরের খারাপ লাগে, কিন্তু বিদুর এসে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বের করতে চাইছে যাতে ধৃতরাষ্ট্রের পরম মঙ্গল হয়। সেই জন্য একটা অনেক সময় সাধারণ মানুষের কাজ আর বৈষ্ণবের কাজ একই লাগে, দুর্যোধনও ঘর থেকে তাড়িয়েছে, এও ঘর থেকে তাড়াচ্ছে, কিন্তু দুজনের যে উদ্দেশ্য তাতে আকাশ পাতাল হয়। এই জন্য বলছেন যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বাক্য বিজ্ঞে না বোঝায়, মহান বুদ্ধিমান ব্যক্তিরা একটা বৈষ্ণব কী কারণে এই কাজগুলো করছে দেখে বুঝতে পারে না। যাই হোক, তো তিনি ফিরে এলেন, তার উদ্দেশ্য ছিল ভ্রাতা ধৃতরাষ্ট্র যে পাণ্ডবদের সঙ্গে আনন্দেই থাকছে, এত বৃদ্ধ হয়ে গেছে তবুও পারমার্থিকতা ভাবছে না, দেহত্যাগ কী করে করবো এইসব ভাবছে না, মায়ার মধ্যে পড়ে আছে, তাকে মায়ার বন্ধ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া। যখন এলেন বিদুরকে দেখে সবাই সন্তুষ্ট হলেন, প্রণাম করলেন, ইত্যাদি সম্মান করলেন, কিন্তু বিদুর যখনই সুযোগ পেলেন ধৃতরাষ্ট্রকে ডেকে বললেন যে আপনার লজ্জা করছেন কুকুরের মতো পাণ্ডবদের এখানে পড়ে আছেন,
পাণ্ডবরা আপনাদের পাণ্ডবদের সঙ্গে আপনারা শত্রুতা করেছেন সারা জীবন, এখন যখন ওরা রাজত্ব পেয়েছে তখন ওদের রাজত্ব এসে আপনি ভোগ করছেন। পাণ্ডবরা আপনাদের সম্মান করুক আর যাই করুক, ভীম তো করে না, ভীম তো এখনো পর্যন্ত আপনাদেরকে যেমন তেমন করে খাবার দেয়, তবু ওদের ওদের ফেলে দেওয়া আহারে আপনি ক্ষত্রিয় হয়ে কি করে খাচ্ছেন? আপনার লজ্জা করে না? আপনি ঘর থেকে বেরিয়ে আসতে চান না, কুকুরের মতো পড়ে আছেন, এত খারাপ খারাপ কথা বললেন? বলেন একটাই কারণে, যাতে ধৃতরাষ্ট্রের যে যে চেতনা বিবেক বুদ্ধি যেটা ঘুমিয়ে গেছে তাকে জাগানোর জন্য। যখন কাউকে জাগানো হয়, তাকে যদি মিষ্টি মিষ্টি কথা বলে ঘুম থেকে জাগানো হয়, সুন্দর করে গায়ে হাত বোলানো হয়, তখন সে কখনোই জাগবে না, আরও ঘুমাবে। তাকে জাগাতে গেলে তাকে নাড়াতে হবে, তাকে পায়ে কিছু ফুটিয়ে দিতে হবে, মুখে ঠান্ডা জল দিতে হবে, এরকম কষ্ট দিলে তখন সে জেগে উঠবে। তো ধৃতরাষ্ট্রকে জাগানোর জন্যই তিনি এই কাজ করছিলেন। চৈতন্য মহাপুরু যেরকম বলছেন না যে জীব জাগো জীব জাগো, গোরাচাঁদ বলে, চৈতন্য মহাপুরু বলছেন যে সবাই জাগো, কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে। এই তোমরা যার কোলে ঘুমাচ্ছ এটা কিন্তু খুব ভালো শয্যা, এটা মায়ার শয্যা, আর মায়া হচ্ছে পিসাচি। কেউ ঘুমন্ত মানুষকে যদি বলেন যে আপনার মাথার কাছে সুন্দর একটা ফুল পরে আছে, ও ঘুমের মধ্যে সুন্দর আরও ঘুমাবে, কিন্তু কোনো ঘুমন্ত মানুষকে যদি বলেন যে আপনার মাথার কাছে একটা সাপ, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠবে। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলছে যে মায়া পিসাচির কোলে তোমরা কিন্তু শুয়ে আছো। তাই সদ্গুরুদেব কি করে, সে শিষ্যকে তোষামত করে ভালো ভালো কথা বলে যে তুমি যা করছো সবই ভালো, তোমাকে কিছুই চেঞ্জ করতে হবে না, সে এইরকম করেই তুমি ঠিকঠাক জায়গায় যাবে, এরকম মিথ্যা কথা বলে তোষামত করে তাকে মায়ার নিদ্রায় ঘুম পাড়ায় না। সদ্গুরুদেব শিষ্যকে জাগায়, তাকে কষ্টকর কথা বলে, সত্যি কথা বলে, কঠোর সত্য বলে তাকে ঘুম থেকে জাগিয়ে ধর্মপথে লাগায়। বিদুর এইভাবে ধৃতরাষ্ট্রকে জাগালেন, এবং ধৃতরাষ্ট্রের যখন যখন এই সমস্ত কিছু জাগলেন, তখন ধৃতরাষ্ট্রের মাথায় এলো যে হ্যাঁ, বিদুর ঠিক কথাই বলেছে। তিনি বললেন একবার অবশ্য যে দেখো, আমি আমার পুত্ররার সবই খারাপ ছিল, আমি জানি তারা অধার্মিক ছিল, এতদিন আমার দুর্যোধনের প্রতি মোহ ছিল, কিন্তু এখন তো আমি যুধিষ্ঠিরকে স্নেহ করি, যুধিষ্ঠির তো পরম ভক্ত, তাহলে এখানে খারাপ কিসের? বিদুর বলছেন আপনি এতদিন দুর্যোধনের মোহে ছিলেন, এখন যুধিষ্ঠিরের মোহে, আগে শিকলটা লোহার ছিল এখন সোনার, কিন্তু দুটোই শিকল, আপনাকে এই শিকল ছিন্ন করতে হবে। তখন পরের দিন ভোরবেলায় সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে বিদুর বিদুরের কাঁধে হাত দিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র আর তার পত্নী গান্ধারী ধৃতরাষ্ট্রের কাঁধে হাত দিয়ে বেরিয়ে পড়লেন। যুধিষ্ঠির মহারাজ ঘুম থেকে উঠে স্নানাদি করে যখন পূজা বন্দনা করে তাকে প্রণাম করতে গেছেন, গিয়ে আর দেখছেন নাই, খুব দুঃখ লাগলো, তিনি চারিদিকে লোকজন ছোটালেন। নারদ মুনি এসে খবর দিয়ে গেলেন যে তাদের জন্য তুমি খুঁজো না, শোক করো না, কারণ তারা ঠিক ভগবানের কারণেই এরা বিচ্ছিন্ন হয়েছে, ভগবানের ইচ্ছাতেই, এবং ধৃতরাষ্ট্রের জীবনের শেষ অন্তিম সময় চলছে, যাতে সে সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি নিজেকে মোক্ষ লাভ করতে পারে, সেই জন্যই তার মনে এইরকম ইচ্ছা, এইরকম ইচ্ছা এসছে বিদুর সেই কারণে এসে, সুতরাং তুমি আর খোঁজাখুঁজি করো না। তো বিদুরের কথা শুনে এইভাবে গৃহত্যাগ করলেন ধৃতরাষ্ট্র, এবং গৃহত্যাগ করে বিদুরের কথা এত প্রবলভাবে কাজ করেছিল যে তারা উত্তরের দিকে গেলেন, এবং তারপর সেই সপ্তশ্রোতা নদীর তীরে গিয়ে ধৃতরাষ্ট্র সকাল দুপুর সন্ধ্যায় স্নান করে অগ্নিহোত্র করতেন, কেবল জলপান করে ও অষ্টাঙ্গ যোগ তিনি অনুশীলন করতেন, আর অনুশীলন করে ইন্দ্রিয় সংযম করে এত তাড়াতাড়ি তিনি পটু হয়ে গেলেন যে কয়েক কিছু কাল সময়ের মধ্যেই তিনি তার ভ্রূমধ্য থেকে নিজের দেহকে ত্যাগ করে, তিনি এই দেহকে ভ্রূমধ্য থেকে আত্মাকে বের করে দেহকে ত্যাগ করলেন, আর নিজের যোগ অগ্নিতে দেহকে ভস্মীভূত করলেন, আর গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে দুইজনে একত্রে মুক্তি লাভ করল। এই জন্য এই উদাহরণ থেকে বোঝা যায় যে ধৃতরাষ্ট্র, যার কোনো মুক্তির কোনো আশা ছিল না, তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র, অর্থাৎ পরের জিনিসকে যে হরণ, পরের রাষ্ট্রকে যে হরণ করে সে ধৃতরাষ্ট্র, সেই রকম ব্যক্তিও কিন্তু মৃত্যুর বেশ সামান্য কয়েককাল আগে বিদুরের মতো একজন মহান ভক্তের সংস্পর্শে আসার ফলে তিনি কিন্তু ভক্ত হয়ে গেলেন। যুধিষ্ঠির দুর্যোধনের সমস্ত পাপের অংশীদার তিনি ছিলেন, তথাপি তিনি শেষ মুহূর্তে মুক্তি পেলেন, কারণ তিনি বিদুরের সংস্পর্শে। এরকম আমরাও সারা জীবন কষ্ট বা পাপ ইত্যাদি নোংরা কাজ করে থাকলো, ছিল প্রভুপাদ বা তার কোনো শুদ্ধ প্রতিনিধি যখন সংস্পর্শে আসি, যদি ধৃতরাষ্ট্রের মতো তার সঙ্গ লাভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এত পাপ করার পর আমরা মুক্ত হতে পারি। কিন্তু তার জন্য আমাদের এরকম বোকার মতো, ধৃতরাষ্ট্রের মতো বুড়ো বয়স অবধি বসে থাকার কোনো মানে হয় না, কারণ জরুরি নয় যে সবার জীবনে বিদুর শেষ দিন আসবে। কারোর জীবনে যারা খুব ভাগ্যবান তাদের জীবনে অল্প বয়সে সাধু আসে, যারা কম ভাগ্যবান তাদের মধ্য বয়সে আসে, আর যারা আরও কম ভাগ্যবান তাদের শেষ বয়সে আসে। কিন্তু আমরা যদি অল্পতেই সাধুকে পেয়ে যাই অল্প জীবনে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করা উচিত। তো এই ধৃতরাষ্ট্র যে খুব একটা মহান ব্যক্তি ছিলেন না, তিনিও কিন্তু বিদুরের সংস্পর্শে এসে মহান হলেন। তো এই মহান ধৃতরাষ্ট্র, বিদুর, যুধিষ্ঠির, অর্জুন, ভীষ্মদেব, এই সবার ভক্তি পরীক্ষিতের মধ্যে এসছে, আদিকে কুন্তী মহারানী, দ্রৌপদী, উত্তরা, এদের ভক্তি পরীক্ষিতের মধ্যে এসেছে। পরবর্তী অধ্যায় চতুর্দশ,
এখানে আছে শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। নাম শুনে মনে হচ্ছে বোধহয় কৃষ্ণের মৌসল পর্ব বা ইত্যাদি গল্প বলাবে, না, শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণকে বোঝার জন্য। ভক্তের চোখে মৌসল লীলা, আসলে কি হয়েছিল, অর্জুনকে পাঠানো হয়েছিল দ্বারকায়, তো অর্জুন ফিরে আসতে দেরি করছিলেন, সেই জন্য যুধিষ্ঠির মহারাজ খোঁজ করছেন যে অর্জুন কেন ফিরে এলো না। তো এই চ্যাপ্টারে যুধিষ্ঠির মহারাজ প্রথম থেকে 25 সংখ্যক শ্লোক পর্যন্ত ভীমের সঙ্গে আলোচনা করছেন যে অর্জুনকে যে পাঠানো হলো দ্বারকায়, অর্জুন কেন ফিরে আসছে না। আর দেখো আমি চারিদিকে অমঙ্গল দেখছি, দেখো কালের গতি ভয়াবহ, ঋতুগুলো বিপর্যস্ত হয়েছে, গরমকালে ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, শরৎকালে বৃষ্টি হচ্ছে, শীতকালে শীত পড়ছে না, এখনকার মতো মানুষ বলে এটা সাধারণ জিনিস। এটারই মানে হচ্ছে যে প্রকৃতি কিন্তু ঠিক নেই, মানে দেশে কিন্তু ধর্ম নেই, তারা সকলে পাপের পথ অনুসরণ করছে, বন্ধুদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা চলছে না, পারিবারিক ব্যাপারে পিতা মাতার সঙ্গে পুত্রকন্যা সম্পর্ক নষ্ট হয়েছে, কেউ কারোর সঙ্গে মন খুলে কথা বলছে না, সবাই খালি লোভের কথা ভাবছে, এরকম খুব খারাপ খারাপ জিনিস, পশু পাখিদের মধ্যে কীরকম আচরণ, তো এই পায়রাটাকে যমদূত বলে মনে হচ্ছে, কাকের আওয়াজটাকে দেখো কীরকম ভয়ানক লাগছে, বায়ুগুলো কিছু প্রচণ্ড গন্ধযুক্ত বায়ু, দিগন্ত আচ্ছন্ন হয়ে যাচ্ছে ধুলোবালিতে, সমস্ত কিছু তিনি খারাপ দেখতে পাচ্ছিলেন। এরকম যখন তিনি সবকিছু খারাপ দেখছেন তখন অর্জুন প্রবেশ করলেন, অর্জুন ফিরে এসছেন, কিন্তু তিনি একদম মানে প্রায় ধরাশায়ী হয়ে অর্জুন যখন তাকে প্রণাম করলেন, যুধিষ্ঠির মহারাজ দেখলেন তার কাতর ভাব এসছেন, তার মুখ হচ্ছে মানে অবনত, মাথা নিচু করে, আর শোষণ ফোটা ফোটা টপটপ করে ঘাম পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। তিনি তখন তাকে দেখে ভয় পেয়ে গেলেন যে এরকম কেন হলো। তিনি তাকে জিজ্ঞেস করছেন যে সবাই ঠিক আছে, তুমি দ্বারকায় গেছিলে, দ্বারকায় সব কিছু ঠিক আছে, বলো সুরসেন কেমন আছে, তারপর তোমার মাতুল বসুদেব কেমন আছে, তার পত্নীরা কেমন আছে, তার পুত্ররা কেমন আছে, বলদেব কেমন আছে, কৃষ্ণের মহিষীরা কেমন আছে, কৃষ্ণের পুত্র পৌত্র সকলের কথা খোঁজ করলেন। তখনও দেখছেন অর্জুন কিছু বলছে না। এরকম তিনি খোঁজ করলেন কতদূর, 1 থেকে 23 সংখ্যক শ্লোক পর্যন্ত তিনি অমঙ্গল দেখলেন, তারপর 2 শ্লোকে মানে 22 সংখ্যক, তারপর 23-24 তিনি দেখলেন যে অর্জুনের মধ্যে কী কী খারাপ জিনিস দেখা যাচ্ছে, তার চেহারা কীরকম হয়ে আছে। 25 শ্লোকে তিনি জিজ্ঞাসা করলেন অমঙ্গল কেন, মানে অর্জুনের মধ্যে কি হয়েছে। এই 26 থেকে 38 পর্যন্ত এই শ্লোকে তিনি দ্বারকার খোঁজ করলেন, দ্বারকাবাসীরা কে কেমন। তারপর তিনি 39 থেকে 43 শ্লোক পর্যন্ত অর্জুনের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন যে তাহলে কি তুমি, তোমার জন্য দুঃখিত হয়েছ, এমন হয়েছে কি যে দ্বারকাতে অনেকদিন ছিলে বলে দ্বারকাবাসীরা তোমাকে ঠিকমতো সৎকার করছিল না, শেষ দিকে আর গুরুত্ব দিচ্ছিল না। মানে এখানে বোঝার উচিত যে একটা মানুষ যখন কোনো বাড়িতে বেশি দিন থাকে, কোনো আত্মীয় বাড়িতে, শেষ দিকে কিন্তু সে তার সম্মান পায় না। তারপর বলছে এমন হয়েছে কি যে তোমার সঙ্গে বসে খাওয়ার যোগ্য কোনো বৃদ্ধ বা বালককে তুমি খেতে দাওনি, এমন কিছু হয়েছে কোনো স্ত্রী তোমার কাছে প্রার্থনা করেছে আশ্রয়, তুমি তাকে আশ্রয় দাওনি, বা কোনো এমন অগম্যা স্ত্রী যাকে তোমার বিবাহ করা উচিত না, এরকম কোনো স্ত্রী সঙ্গ করেছো তুমি, তুমি কোনো খারাপ কাজ করেছো, তুমি কোনো ধর্ম থেকে বিচ্যুত হয়েছ, বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে, অর্জুন কোনো উত্তর দিচ্ছেন না। এত কিছু বলার পর যুধিষ্ঠির মহারাজের খুব ভয় হলো। শেষ শ্লোক এই চ্যাপ্টারে 44 শ্লোকে বলছেন যে কচ্চিৎ প্রেষ্ঠ তমে নাথ হৃদয়ে নাত্ম বন্ধু না, যে আমাদের হৃদয়ের বন্ধু পরম প্রিয়তম সখা, তাহলে কি কৃষ্ণের বিরহই বোধ করছো তুমি, তবে কি কৃষ্ণ সত্যিই আমাদেরকে ত্যাগ করে চলে গেছে। এইরকম একটা দুঃখ করে এই চ্যাপ্টার শেষ হচ্ছে। পরবর্তী চ্যাপ্টার 15 এর নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে যথাসময় পাণ্ডবদের অবসর গ্রহণ। এই চ্যাপ্টারে অর্জুন কথা বলছেন, অর্জুন বলতে শুরু করছেন যে বরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি কৃষ্ণ, যিনি আমাদের পরম বন্ধুর মতো আচরণ করতেন, আপনার কাছে ছোট ভাইয়ের মতো আচরণ করতেন, তিনি চলে গেছেন, তিনি এই জগতে অপ্রকট হয়ে গেছেন, আর তাকে আর পাওয়া যাচ্ছে না বলে আমার এই অবস্থা। বস্তুত পক্ষে আমি যে নিজেকে এত শক্তিশালী ভাবতাম সেটা আজকে জানতে পারছি আমার কোনো ক্ষমতাই ছিল না। যে গাণ্ডীব দিয়ে আমি এত সৈন্যকে জয় করেছি, এত শত্রুকে বধ করেছি, যে ধনুক তুলে আমি মাছের চোখে বধ, সবই কিন্তু কৃষ্ণের শক্তি ছিল। আমি ভেবেছিলাম আমি করছি, অ্যাকচুয়ালি এগুলো কৃষ্ণের কৃপা ছিল। মানে ওনার মনে হচ্ছে যখন লোডশেডিং হয়ে যায় তখন একটা বাল্ব ঠিকঠাক থাকা সত্ত্বেও তার মধ্যে বিদ্যুৎ যখন যায় না তখন ওই বাল্বের কোনো গুরুত্ব 1 পয়সা থাকে না। মনে করুন কোনো একটা গ্রামে চিরকালের মতো বৈদ্যুতিক কানেকশান চলে গেছে, তখন সেই গ্রামে আর বাল্বেল বা লাইটের কোনো গুরুত্ব থাকবে না। তো অর্জুন বলছে আমারও সেরকম অবস্থা হয়েছে, কৃষ্ণ হচ্ছে সেই বিদ্যুৎ যে আমার মধ্যে যাচ্ছিল বলে আমার মধ্যে দিয়ে উজ্জ্বল আসছিল, সকলে আমাকে গুরুত্ব দিচ্ছিল, সে না থাকাতে আমি আজকে নিষ্প্রভ। দেহ থেকে প্রাণ চলে গেলে দেহের যেমন কানাকড়িও মূল্য থাকে না, আমার অবস্থা হচ্ছে এই আজকে, যে অর্জুন দেবতারা যার সামনে অস্ত্র ধারণ করতো না, যে দেবতাদের কাছে গিয়ে সাহায্য করতো অস্ত্র নিয়ে গিয়ে, নিবাত কবচকে বধ করেছিল, এই নিবাত কবচকে তাড়িয়েছিল স্বর্গ থেকে, মহাদেবকে পর্যন্ত যুদ্ধে চ্যালেঞ্জ করছিল, সেই আজকে অর্জুন হয়েও আমি আজকে নিজেকে অসহায় বোধ করছি। আর আমি দেখতে পাচ্ছি যে
আমার একটুও শক্তি নেই, কারণ কৃষ্ণ আমাদেরকে ত্যাগ করেছে। খুব দুঃখ করলেন যুধিষ্ঠির, দুঃখে তার মুকুট খুললেন। আমি বলছেন তাহলে আমি আর রাজপথ থাকবো না, আমি গৃহ ত্যাগ করব। এইটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত ততক্ষণ অব্দি, যুধিষ্ঠির মধ্যে অনেক বয়স গেছিল, কিন্তু কৃষ্ণ যেহেতু চাইছিল তিনি রাজত্ব করেন, তাই তিনি রাজত্ব করছিলেন। ভক্ত নিজের ইচ্ছা মতো ভোগ বা ত্যাগ করে না। কৃষ্ণ চাইছে ভোগ করলে জগতের কল্যাণ হবে, তিনি কৃষ্ণ সন্তুষ্টির জন্য এতদিন রাজপদে বসে ভোগ করছিলেন। যেদিন দেখলেন কৃষ্ণ চলে গেছে, তিনি বুঝলেন আর ভোগের প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তিনি ত্যাগ করলেন। সেই জন্য চ্যাপ্টারের নাম শুধু পাণ্ডবদের অবসর না, যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। যখন মানুষ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য গৃহ ত্যাগ করে বা দেহ ত্যাগ করে বা কিছু ত্যাগ করে, তখন হচ্ছে সেটা প্রকৃত ত্যাগ, নচেত সেই ত্যাগটা ভোগেরই আরেক নাম। অনেক মানুষ বলেন না যে অল্প বয়সে লোকে ত্যাগ করে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইয়া নিতাই, যে ভগবানের নামে আপ্লুত হয়ে গিয়ে ঘর ত্যাগ করে, নিজের ঘরে ধর্মপত্নীকে ত্যাগ করে তিনি শহরে শহরে ভিক্ষুক ভিক্ষার ভিক্ষাবৃত্তি অবলম্বন করে নিতাই নাম করে ভিক্ষা করে খাচ্ছেন। দেখা যায় এইরকম ব্যক্তি যদি কৃষ্ণর সেবার জন্য নিজ ঘর থেকে না বেরিয়ে আসে, শুধু যদি কৃষ্ণকে পাওয়ার জন্য ঘর ত্যাগ করেছে অথচ কৃষ্ণের সেবা করছে না, কয়েকদিনের মধ্যেই দেখা যায় কলির সঙ্গ প্রভাবে সে আবার বাইরে গিয়ে পাপ আচরণ শুরু করে, গৃহে ধর্মপত্নী পরিত্যাগ করে, বাইরে গিয়ে অন্য কোনো পত্নী অন্য কোনো পরস্ত্রীর সঙ্গে সে সম্পর্ক তৈরি করে, এইরকম ব্যাপার হয়। তো যুধিষ্ঠির মহারাজ তা ছিলেন না, তার ত্যাগটা ছিল কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। সেই জন্য তাকে বলছে যথাসময়ে পাণ্ডবদের গৃহ ত্যাগ। তিনি সেই জন্য ঠিক টাইমে যখন দেখলেন কৃষ্ণ নেই তখন তিনি চলে গেলেন। তো তখন ভীমও বললেন না, যুধিষ্ঠির যেটা বলছে আমিও তাই করব, আমিও রাজত্ব করব না। অর্জুন তো আগে থেকেই বলেছিল যে আমার মধ্যে বিন্দুমাত্র শক্তি নেই, নকুল সহদেব এদেরই অনুসরণ করতেন। অর্জুন গিয়ে যখন কুন্তী মহারানীকে জানাতে গেলেন যে পরমেশ্বর ভগবান অপ্রকট হয়েছে, কুন্তী এত পরম ভক্ত ছিল কৃষ্ণের, তিনি সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে দিলেন। তো এই পঞ্চপাণ্ডব যথাসময়ে অবসর গ্রহণ করে তারা হস্তিনাপুরকে ত্যাগ করলেন। তারা তারা কৃপাচার্যকে বলে পরীক্ষিত মহারাজের রাজ্যাভিষেক করিয়ে তারা গৃহ ত্যাগ করলেন এবং যথাসময়ে গোলক প্রাপ্ত হলেন। অনেক সময় গল্প আর দ্রৌপদী আর সুভদ্রাও তাদেরই পথ অনুসরণ করে তারা ভগবত ধাম প্রাপ্ত হলেন। অনেকে বলেন যে যুধিষ্ঠির মহারাজ বা এদেরকে নরক দর্শন করতে হয়েছিল, সেটা কোনো কোনো গল্পে বলা আছে, কিন্তু সেটা সেই রকম নয়। তাদেরকে নরকে যেতে হয়নি, নরক দর্শন করাটারও কারণ আলাদা ছিল। মানুষ বলে যেহেতু দুর্যোধন যুধিষ্ঠির মহারাজকে মিথ্যা বলেছিলেন, তিনি সেই অশ্বত্থামা হত ইতি গজ, তিনি এত মিথ্যা বলার টেন্ডেন্সি করেছিলেন যে আমি অশ্বত্থামা তো বধ নামে একটা হাতিকে বধ করেছি, কিন্তু ইচ্ছা ছিল যে দ্রোণাচার্য বুঝুক যে তার ছেলেই মারা গেছে, আর ইতি গজটা আসতে বলেছিলেন। এরকম অর্ধ সত্য বা অর্ধেকটা মিথ্যা বলেছিলেন বলে তাকে নরকে যেতে হয়েছিল। কথাটা মিথ্যা, নরক দর্শন করতে হয়েছিল অন্য কারণে, যাতে তিনি মিথ্যাটা বলেননি কেন সেই জন্য, মিথ্যা বলেছিলেন বলে তাকে যেতে হয়নি, অর্ধেক মিথ্যা বলেছিলেন বলে। এটা আবার কিরকম জিনিস, আসলে কৃষ্ণ তাকে বলেছিল মিথ্যা মিথ্যি বলে দাও পরিষ্কার, ডেকে গুরুদেব যখন আসবে তখন গুরুদেবকে বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনার পুত্র অশ্বত্থামা মারা গেছে, সরাসরি মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে। কারণ কারণ হচ্ছে তোমরা ধর্মের পক্ষে রয়েছো, তোমরা আমার পক্ষে রয়েছো, সুতরাং ধর্মের পক্ষে ধর্মকে জয় করানোর জন্য যদি তোমাকে কিছু নিয়ম ভাঙতে হয় তো তাতে কি জরুরি না, নিয়মটা আসল নয়, আসল হচ্ছে ধর্মের জয় হওয়াটা। ধর্মকে রাখতে গিয়ে নিয়ম ভাঙতে নিয়ম ভাঙবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কথাটা শুনে তো ছিলেন, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়েছিলেন, কৃষ্ণের ইচ্ছাটাও রেখেছিলেন, আবার এমনভাবে মিথ্যাটা বলেছিলেন যাতে কিছুটা সত্যি মনে হয়, কারণ অশ্বত্থামা হত বলেছেন, ইতিগজটা বলেছেন, আস্তে আস্তে বলেছেন, অর্থাৎ তিনি 100% কৃষ্ণের কথা শুনে মিথ্যা বলেননি। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তো আর সর্বপাপে মোক্ষ ইচ্ছামি মা সুচ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো যদি তুমি সব ত্যাগ করে খালি আমার শরণ নাও। কি যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণেরও শরণ নিচ্ছেন, আবার সত্যতারও শরণ নিচ্ছেন, একই সঙ্গে কৃষ্ণের কথা রাখতে চাইছেন, আবার তার সত্যি বলার প্রতিজ্ঞা ভঙ্গ না হয় দুটোই যখন একসঙ্গে রাখতে চাইছেন, তখন কি হচ্ছে, তখন কৃষ্ণের প্রতি 50% ডিপেন্ডেন্ট। সেটা দেখানোর জন্য কৃষ্ণ দেখালেন যে তুমি যেন কমপ্লিটলি যদি মিথ্যা বলতে আমি তোমাকে রক্ষা করতাম, কিন্তু আমার কথা বিশ্বাস না করে তুমি কিছুটা আবার সত্য সত্যবাদিতা রাখতে গেছো, ধর্ম আচরণ করতে গেছো, সেই জন্য তোমাকে নরক দর্শন করতে হলো। যাই হোক, এরা সকলে মহান আত্মা ছিলেন, এরা যা কিছু কষ্ট ভোগ করেছেন সেটা জড়জগতে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এর আর কোনো উদ্দেশ্য নয়। তো যথাসময় এরকমভাবে পাণ্ডবরা কৃষ্ণ ভাবনাময় হয়ে গৃহ ত্যাগ করলেন। এখানে আমাদের পঞ্চদশ অধ্যায় শেষ, এরপর আর চারটে অধ্যায়, আর চারটে চ্যাপ্টার যেখানে এই স্কন্ধ শেষ হবে। এইবার হচ্ছে পরীক্ষিত মহারাজের সরাসরি কাহিনী। ষোড়শ অধ্যায় বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ কিভাবে কলিযুগের সঙ্গে দেখা হলো তার। তো এখানে শুরুতে বলা যে পরীক্ষিত মহারাজ একদম সহসাগরা পৃথিবীর তিনি রাজা ছিলেন,
তিনি জম্বুদ্বীপের সঙ্গে অন্যান্য জায়গাতেও অন্যান্য দ্বীপে গিয়ে যুদ্ধ করেছেন, অন্যান্য রাজাদেরকে অধীনস্থ করেছেন, তাদের কাছে উপহার লাভ করেছেন, সর্বত্র তার দিগ্বিজয় হয়েছিল। তার মধ্যে মহান মহান পাণ্ডবদের সমস্ত ভালো ভালো গুণ ছিল। সমস্ত দিগ্বিজয় করে যখন পরীক্ষিত মহারাজ সব ঘুরে টুরে এসে যখন ফিরে আসছেন, তখন তিনি একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন। তিনি দেখছেন যে একটা বৃষ আর একটা গাভী পরস্পর দাঁড়িয়ে আছে এবং বৃষটা কথা বলছে, তাদের কথোপকথন তিনি শুনেছিলেন। তিনি দেখছেন গাভী আর বৃষটা অদ্ভুত, কারণ কারণ গাভীটা খুব কৃশ হয়ে গেছে, মানে খেতে পায়নি, রোগা হয়ে গেছে এবং খুব অনেক কষ্ট করে বেঁচে আছে আর খুব মনে খুব দুঃখিত। তার চোখে মনে চলে যেন তার চোখে জল আর তার যেন বাচ্চাটা হারিয়ে গেছে। আর সঙ্গে যে বৃষ দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে দেখে তিনি দেখতে পাচ্ছিলেন যে তার তিনটে পদই ভেঙে গেছে, কেউ একটা তার তিনটে পাকে আহার করে কেটে দিয়েছে বা ভেঙে দিয়েছে। এরা দুজন আলোচনা করছে, তিনি তখন তাদের আলোচনা শুনছিলেন। তিনি শুনছেন কি অ্যাকচুয়ালি এই বৃষটা ছিল ধর্মরাজ, তিনি ছিলেন ধর্মের প্রতীক, আর গাভী হচ্ছিল গোমাতা, তিনি হচ্ছিলেন ধরিত্রী দেবী, ভূদেবী। ভূদেবী বা পৃথিবী তিনটে রূপে থাকে, তিনি আদি ভৌতিক রূপে হচ্ছে মাটি মানে পৃথিবী, আর আদি দৈবিক রূপে তিনি গোমাতা। যখনই দেবতাদের কাছে যান, ব্রহ্মার কাছে প্রার্থনা করতে যান যে ভূভার বেড়ে গেছে, নারায়ণকে অবতরণ করতে হবে, এসব বলতে যান, তখন তিনি গাভী রূপ ধারণ করেন। আর তিনি যখন আদি 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 আত্মিক রূপে যান মানে আধ্যাত্মিক রূপ, সেটাতে তিনি হচ্ছেন বিষ্ণু পত্নী বা সাক্ষাৎ ভূদেবী, নারায়ণের সঙ্গে থাকেন। তো এইখানে তিনি আদি ভৌতিক রূপ ত্যাগ করে এখানে তিনি আদি দৈবিক রূপ অর্থাৎ গোমাতা রূপ ধারণ করে বিশ্বের সঙ্গে কথা বলছেন। বিশ্ব হচ্ছে ধর্মের পরিচয়। আপনারা যেখানে গিয়ে দেখবেন যে অনেক বিশ্ব ঘুরে অনেক সার রাস্তায় উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে, বুঝবেন সেইখানে ধর্ম রয়েছে। কেন হয়? কারণ গোপালন আজকাল জবনরাও করে, যারা গোহত্যা করে তারাও গোপালন করে। যতক্ষণ পর্যন্ত গোমাতার কাছ থেকে দুগ্ধ পাওয়া যায় ততক্ষণ তাকে পালন করে, যখন দুগ্ধ পাওয়া যায় তাকে বধ করে। আর যেহেতু আজকাল ষাঁড় বা বলদ দিয়ে চাষ হয় না, তাই পুরুষ গাভীগুলোকে পুরুষ মানে ষাঁড় বা বলদগুলোকে হত্যা করে দেয়। কিন্তু যে শহরে গিয়ে দেখবেন যে ষাঁড় বা বলদ উন্মুক্তভাবে রাস্তায় বিচরণ করছে, কেউ তাকে ক্ষতি করছে না, তখন জানতে হবে এইখানে এইরকম হত্যাকারী ব্যক্তি নেই, অর্থাৎ জায়গাটা কিন্তু পুণ্যময় জায়গা। যেমন পুরী ধামে গেলে আপনারা অনেক বলদ অনেক ষাঁড় দেখতে পাবেন। চাই এই ষাঁড় আর গাভী আলোচনা করছেন, ধর্মরাজ বা বৃষ দুঃখ করে বলছে যে হে মা, তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন, তুমি কি কুশলে নেই, তোমার মুখ অন্ধকারাচ্ছন্ন কেন, তোমার কি আত্মীয় দূরে চলে গেছে, আমার যে তিনটে পা ভেঙে গেছে একটা পায়ে দাঁড়িয়েছে এটা দেখে তুমি কাঁদছো, নাকি কয়েকদিন পর এই সমস্ত মাংস ভুকে যে শূদ্রগুলো এরা কিছুদিন পর আমাকে হত্যা করে খেয়ে ফেলতে শুরু করবে আমার জন্য তুমি দুঃখ পাচ্ছ, নাকি তোমার সন্তানকে কেউ হারিয়ে চুরি করে নিয়ে গেছে তোমাকে সেই জন্য তুমি দুঃখ পাচ্ছ, নাকি তুমি আহার পাওনি বলে দুঃখ পাচ্ছ, নাকি সমস্ত মানুষ সমস্ত মানে পুণ্যকর্ম ত্যাগ করে পাপকে আশ্রয় করেছে এই জন্য দুঃখ করছো, এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এই ধর্ম এই গাভীটিকে করতে শুরু করলেন। যখন বিভিন্ন প্রশ্ন করছেন তখন গাভী আবার উত্তর দিচ্ছে যে হে ধর্মরাজ, আপনি আমাকে যা জানতে চেয়েছেন আপনি নিজেও জানেন, একসময় আপনি চারটে পায়ের উপরে দাঁড়িয়েছিলেন সত্য শৌচ দয়া তপ, এখন আপনার এই চারটে পায়ের মধ্যে তিনটে নষ্ট হয়ে মাত্র একটি দাঁড়িয়েছে, ফলে এই যুগে বেশিরভাগ মানুষই কিন্তু পাপকেই আশ্রয় করছে, প্রত্যেকের জীবনে স্বাভাবিকভাবে চার ভাগের মধ্যে ত্রিপাদ হচ্ছে পাপ, আর বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পর এই জগতে সব কিছু খারাপ জিনিসে ছেয়ে গেছে, এখন আর ভালো সাধু নেই, কোনো ভালো স্থান নেই যেখানে ধর্ম আলোচনা হয়, বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুর মধ্যে কলুষতা প্রবেশ করছে, এই সমস্ত কিছু দুঃখপূর্ণ কথা তারা আলোচনা করছিলেন। পরীক্ষিত মহারাজ সব মন দিয়ে শুনছিলেন। সেই সময় তিনি দেখলেন আর একটা শূদ্র, মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে রাজা নয়, এ শূদ্র ব্যক্তি, অধম ব্যক্তি, কিন্তু রাজার মতো ড্রেস পরে নিয়েছে, একটা শূদ্র রাজার মতো ড্রেস পরে তিনি প্রহার করছে বৃষটাকে। যখন এই প্রহার করতে যাচ্ছে তখন তিনি ক্রোধান্বিত হয়ে দৌড়ে গিয়ে শূদ্রকে বজ্রগম্ভীর মানে আওয়াজ করে বলছে, এই তুমি কে, তো সাহস কি করে হয় যে আমার রাজত্বে তুমি এখানে গোহত্যা করতে চাইছো, আমার আশ্রয়দাতা তুমি হত্যা, তোমার সাহস কি করে হয়, আমি আজই তোমাকে হত্যা করব। হত্যা করার আগে তাকে ধরে বৃষকে জিজ্ঞেস করছে যে আপনাকে কে আঘাত করেছে, তিনি আশা করেছেন তিনি বলবে এই শূদ্রটা, বলছে উনি আবার বলছেন যে দেখো আমাকে যে কে আঘাত করেছে আর কে যে আমাকে কষ্ট দিচ্ছে এটা বোঝা মুশকিল, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কারণ বলে, অনেকে বলে যে আমার নিজেরই ভুল কাজের জন্য আমি শাস্তি পাচ্ছি, অনেকে আবার বলে আমাদের দুঃখ কষ্টের কারণ হচ্ছে পূর্বজন্মের পাপের ফল, আবার অনেকে বলে যে দৈবের জন্য এই সমস্ত কিছু হয়, কেউ আবার বলে ভাগ্যের জন্য হয়, তো বিভিন্ন লোকের বিভিন্ন কারণ, এখন তুমি দেখো যে কোনটা হচ্ছে আসল কারণ। অর্থাৎ ধর্ম এখানে বোঝাচ্ছিল
যে জাগতিকভাবে যদি কোনো ব্যক্তি থেকে আমরা কখনো দুঃখ পাই বা কষ্ট পাই, তাহলে আমাদের সেই ব্যক্তিটিকে কারণ মনে করে তার উপর রাগ করতে নেই। কারণ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই দুঃখ বা কষ্ট পাই আমাদের পূর্বজন্মকৃত কর্মের জন্য। পূর্বকৃত কর্মের জন্য আমাদের যেমন ভাগ্য সৃষ্টি হয়েছে, সেই অনুসারে আমাদের ভোগ করতে হয়। সেই ভোগটা কষ্টগুলো কারণ না কারোর মাধ্যমে তো আসবেই, সেজন্য সেই ব্যক্তির উপর আমাদের রাগ করা উচিত নয়। তো বৃষ্ণ সেই কাজটা করেনি, কিন্তু পরীক্ষিত মহারাজ বলছে, বৃষ্ণ না বললে আমি জানি যে তুই দোষী, আমি তোকে হত্যা করবো। তখন কলি খুব চালাকি করে সারেন্ডার করে বলছে যে প্রভু, আমি আমি আপনার শরণ গ্রহণ করছি, আমাকে ছেড়ে দিন, আমি হচ্ছি কলি, কলিযুগ আমার আসার সময় হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বলে আমি আসতে পারছিলাম না, কিন্তু আমার তো কাজই অধর্ম ছড়ানো, তো আমি কী করবো, আপনি আমাকে হত্যা করতে পারেন না। তখন পরীক্ষিত মহারাজ দেখলেন যে ঠিক আছে, যখন শরণ গ্রহণ করেছে একে কী করবো। তখন উনি বলছেন যে আমাকে আপনি ছেড়ে দিন, কিন্তু আমাকে একটা থাকার জায়গা দিন, কারণ এই মর্তলোক গোটাটাই আপনার অধীনে, আমি থাকবো কোথায়, আমাকে একটা অন্তত জায়গা দিন। তখন এই পরীক্ষিত মহারাজ যে অনেক চিন্তা ভাবনা করে যে কলিকে তো থাকতে দিতে হবে, তাহলে কলিকে আমি কোন স্থান দেবো, এরকম চিন্তা ভাবনা করে তিনি কলিকে চারটে স্থান দিলেন যেখানে কলি থাকতে পারে। এই চারটে স্থান এই 17 এই সপ্তদশ অধ্যায়ে 38 সংখ্যক শ্লোকে বলা আছে যে অভ্যর্থিতস্তদাতাস্মৈ স্থানানি কলয়ে দদৌ দ্যুতং পানং স্ত্রিয়সূন যত্র ধর্মশ্চতুর্বিধ। এই আবেদন শুনে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্যুত ক্রীড়া হয় অর্থাৎ জুয়া খেলা হয়, যেখানে আসবপান বা নেশা হয়, অবৈধ স্ত্রী সঙ্গ যৌন সঙ্গ হয় এবং পশু হত্যা হয়, সেই চারটে স্থানে থাকার অনুমতি দিল। অর্থাৎ কলিযুগে এই চার জায়গায় কলি থাকে। সেই জন্য পরের শ্লোকে বলছেন, পুনশ্চ যাচমানায় জাতরূপ মদাত প্রভু। আরও চাইছেন, উনি বলছেন আরে চারটে কাজ তোমার এখানে হয়ই না, তোমার রাজত্বে এমন কোনো জায়গা নেই যেখানে চারটে পাপ হয়, তখন আর একটা জায়গা তাহলে থাকবো কোথায়? তখন পরীক্ষিত মহারাজ ঠিক আছে, যেখানে প্রয়োজনের অতিরিক্ত সোনা আছে তুমি সেখানে গিয়ে থাকো। অর্থাৎ যার কাছে অতিরিক্ত সম্পদ রয়েছে যেটা কোনো কাজে লাগে না, স্ট্যাক এক জায়গায় জমানো সম্পদ, সেটা হচ্ছে কিন্তু কলির আবাসস্থল, সেইখানে বেশি ঝামেলা হয়। সেই জন্য অর্থকে কখনো সঞ্চিত না করে তাকে আমাদের ব্যয় করে দেওয়া উচিত ভগবানের বাণী প্রচারের জন্য। মানুষ বলে মানি ইজ ম্যানিওর, অর্থ হচ্ছে সার, সার বস্তু যেটা দিয়ে আমাদের কাজে লাগে। আর সাধারণ অর্থে সার কাকে বলে? মনে করেন আপনি বাড়িতে গোবর সার বা কোনো কোনো সার, খোল পচা সার রেখেছেন যে সার দিয়ে গাছ লাগাবেন, এই সার যদি আপনি বাড়িতে জমাতে শুরু করেন তাহলে এত পচা গন্ধ হবে আপনি নিজেই ঘরে থাকতে পারবেন না। কিন্তু এই সার যদি নিজের ঘরে আবদ্ধ না করে 10 মানুষের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেন, তাহলে সারা পৃথিবী সুন্দর সুন্দর গাছপালায় ভরে যাবে। সেইরকম অর্থ, নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ বিপণের মতো ব্যাংকে বা কোনো জায়গাতে সঞ্চয় না করে সেটাকে সবসময় কৃষ্ণের জন্য ব্যবহার করার জন্য এটাকে আমাদের বিলিয়ে দেওয়া উচিত। যত আমরা বিলাবো তত লক্ষ্মীদেবীর কৃপাতে আরও এরকম অর্থ আসতে থাকবে। আর যদি এক জায়গায় আটকে রাখি তাহলে সেই অর্থ অনর্থের কারণ হবে, নিজের আত্মীয় স্বজন মারামারি করে অর্থের জন্যই মারা যাবে। এটাই পরীক্ষিত মহারাজ বুঝিয়েছেন, সেই জন্য বলছেন অতিরিক্ত সোনা যেখানে সেখানে থাকো। ব্যাস ওই পাঁচটা জায়গায় থাকতে শুরু করলো। সেই জন্য সাধারণ মানুষের উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে ভাগবতে, অথৈতানি ন সেবতে বভূষু পুরুষ কচ্চিত। 41 সংখ্যক শ্লোকে বলছেন, বিশেষত ধর্মশীল রাজা লোকপতির গুরু। যে সেই জন্য যারা মঙ্গল কামনা করেন, যারা নিজেদের আধ্যাত্মিক উন্নতি চান, তাদের কখনোই ওই পাঁচটা স্থানে যাওয়া উচিত নয়, বিশেষ করে ওই চারটে স্থানে। কাদের? বিশেষ করে যারা লোকদের নেতা, যে রাজা, ধর্মনেতা, ব্রাহ্মণ, সন্ন্যাসী, এই সমস্ত লোকের ওখানে যাওয়া উচিত। অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের সঙ্গে শ্রী প্রভুপাদ যে চারটি নিয়ম বলেন, যে চারটি নিয়ম পালন করা, নেশা না করা, আমিষ আহার না করা, দ্রুত ক্রীড়া না করা, আসব পান বা নেশা না করা, আর অবৈধ সঙ্গ না করা, এটা কারণ মনের কোনো মন থেকে তৈরি করা নয়, এই সব কিছু কিন্তু ভাগবতে বলা। এই পাঁচটা জায়গায়, এই চারটি জায়গাতে কলি থাকে। আর 5 হচ্ছে অতিরিক্ত ধন, সেটা ভগবানের সেবায় লাগিয়ে দিন, তাহলে কলির খপ্পর থেকে আপনি বাঁচবেন। অনেকে বলবে যে আরে পরীক্ষিত মহারাজ এসব ঝামেলা না করে কলিকে বধ করে দিলে পারত, তাহলে কলি থাকতো না, আমাদের ঝামেলা থাকতো না, তাহলে কেন করলেন না? কেন? উনি একটা জিনিস দেখলেন যে সংসারে ভালো বা খারাপ এটা ভগবানের ইচ্ছাতেই হয়, তো কলিও ভগবানের ইচ্ছাতেই এসছে। আর দ্বিতীয়ত তিনি ছিলেন ভক্ত সারগ্রাহী, সেজন্য তিনি সব কিছুর মধ্যে ভালো দেখতেন। তিনি দেখলেন কলিযুগের মধ্যে কিছু ভালো গুণ আছে, পরবর্তী চ্যাপ্টারে এটা আলোচনা করা হয়েছে 18 অধ্যায়, যার এই অধ্যায়ের নাম হচ্ছে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। এখানে বলছেন যে কলির কিছু ভালো গুণ পরীক্ষিত মহারাজ দেখেছিলেন। এই ভালো গুণটা ছিল যে কলিযুগে মানুষ যখন কিছু খারাপ করতে চায় মনে মনে ভাবে, তখন মনে মনে ভাবাতে কেবল সেই পাপের কোনো ফল হয় না। কেউ যদি মনে মনে ভাবে
আমার অমুক শত্রুকে আমি বিষ দিয়ে মেরে দেবো, কিন্তু সত্যিকার যদি না দিয়ে থাকে তাহলে বিষ দেবো ভাবাটার জন্য তার কোনো পাপ হবে না, অন্যান্য সময় কিন্তু পাপ হতো। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে মনে অনেক ধর্মের কথা ভাবে যে আমি কোনো ব্রাহ্মণকে সৎ ব্রাহ্মণকে গোদান করব, ভগবানের সেবার জন্য এই এই কাজ করব, তাহলে কিন্তু সে ফল পেয়ে যায়। এটা একটা কলিযুগে ভালো লক্ষণ। তার মানে এটা ভাববেন না যে আমরা তাহলে আর হাতে কলমে কোনো সেবা না করে মনে মনে ভাববো, মনে ভাবাটা খুব কঠিন। আর মনে মনে শুধু মেশিনের মতো ভাবলে হবে না, হৃদয় থেকে চাইতে হবে। অর্থাৎ বলছেন যে ব্যক্তির সামর্থ্য নেই কিন্তু মন থেকে সেবা করতে চান, তিনি যখন মনে মনে সেবা করার কথা ভাবেন তখন ভগবান সেটা গ্রহণ করেন। আর মনে মনে পাপের কথার অর্থ হচ্ছে আপনি যদি মনে মনে কারোর খারাপ চান তাহলে পাপ তো হবে না, কিন্তু ওই যে চাইলেন তার জন্য কিন্তু একটা বীজ তৈরি হবে। আজকে পাপলা হলো ওই বীজটা হৃদয়ে পতিত হবে, পরবর্তীকালে ইচ্ছাটা বাড়বে, প্ল্যান বাড়বে না, একদিন সত্যি আপনি ওই পাপটা করে ফেলবেন। সেই জন্য আমাদের মনেও কারোর প্রতি খারাপ চিন্তা করা উচিত নয়। আরও একটা কারণে তিনি তাকে ত্যাগ করলেন, সেটা হচ্ছে কলি এই পরীক্ষিত মহারাজকে আশ্রয় শরণাগত হয়েছিল, সবই মানলাম, তাতে ওনাকে ছেড়ে দিতে পারতেন, তাকে পুরস্কার কেন দিলেন? পুরস্কার দেওয়ার কারণ হচ্ছে কলের দর্শনী রাজন অস্তি এক মহৎগুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। পরবর্তীকালে বলা আছে না পরীক্ষিত মহারাজকে যে কলিযুগে সব কিছু খারাপ, খারাপের সমুদ্র কলি, তথাপি তার মধ্যে ভালো গুণ আছে যে ভগবত ভক্তি করলে হরিনাম করলে পরে তিনি মুক্ত হওয়া যায়, কৃষ্ণ সঙ্গ লাভ করা যায়, ভক্ত সঙ্গ পাওয়া যায়। এই ভেবে তিনি বলছেন কলিকে ছেড়েছিলেন। কলি বলছে যে আমি করতে দিলে তো, তুমি তো ভাবলে যে লোকে কৃষ্ণ নাম করে এই জগৎকে পার হয়ে যাবে, আমি করতে দিলে তুমি পারবে তো? আমি করতেই দেবো না, আমি লোককে এমন বুঝাবো যারা কৃষ্ণ নাম হরিনাম শুনেও করতে চাইবে না, দেখি তুমি কি করে করাবো। আমি ভালো ভালো লোকদের মধ্যে খারাপ লোককে ঢুকিয়ে দেবো, আমি যারা সমাজের মাথা ব্রাহ্মণ উন্নত ব্যক্তি তাদেরকে কুপথে চালিত করব, আমি সম্প্রদায়গুলোকে অপসম্প্রদায় করে দেবো, ফলে তারা শুদ্ধভাবে হরিনামই করতে পারবে না, তো ভগবত দামে যাবে কি করে? আমি এমনই চালাকি করব লোকে আমার চালাকিতে এসে আজকাল যে ধর্মের কাজগুলো সেগুলো তো ভোগ করবে, সে না দেখবেন আজকালকার লোকে কোনো পূজা পার্বণ কোনো ব্রত সবগুলোতেই ভাবে যে আমরা কি করে ভোগ করব, কি করে বদমাইশি করব, সবগুলোতেই লোকে কাজ করে। কলি ওই যে চারটে স্থানে থাকতে দিয়েছিল ওই চারটে স্থান সর্বত্র, এমনকি পূজা পার্বণের মধ্যে ঢুকে গেছে, কোথাও কোনো পূজা বা উৎসব হলে লোকে ভাবে কি করে সেখানে আসপান করব আর আমিষ আহার করব, ভাবে না সর্বত্র, আর যৌন সঙ্গ করবো অবৈধ, আর সেটা করার জন্য যখন টাকা নেই তখন কি করে জুয়া খেলবো, এই চারটি জিনিস সর্বত্র। বলে যে কলিযুগে যখন কেউ মারা যায় তখন নিজের পুত্র কন্যারা তাকে প্রেত ভেবে ভয় পায়, তাদেরকে ভগবত ধামে না পাঠিয়ে তাদেরকে ভাই প্রেত ভূত ভাবে, তাদের অস্থিগুলো দাহ করে নিয়ে আসার পর বিসর্জন যতক্ষণ হয় না ঘরে প্রবেশ করতে দেয় না, যে অস্থিগুলোতে যদি ভূত চলে আসে আমার ঠাকুরদাদা মারা গেছে অস্থির মধ্যে ঠাকুরদাদা যে ঘরে আনলে আমাকে ভূতে ধরবে, নিজে ঠাকুরদাদাকে ভূত ভেবে অস্থিগুলো ঘরের বাইরে কোনো মন্দিরের মধ্যে রাখে শিব মন্দিরে, আর নিজের ঘরের ফ্রিজে পরম শ্রদ্ধায় মুরগির হাড়গুলোকে জমিয়ে রাখে, নিজের ঠাকুরদাদার হাড়গুলোকে ফেলে দিয়ে আসে বাইরে, আর পশু পাখির মুরগির মরা মুরগির হাড়গুলোকে নিজের ফ্রিজে জমিয়ে রাখে। কারোর ঘরে গেলে পরে আপনি দুধ পাবেন না কিন্তু চা কফি খুঁজে পাবেন, এমন হয়ে গেছে ফ্রিজের মধ্যে দুধ পান না পান এক বোতল মদ অনেকের ঘরে পেয়ে যাবেন। এরকমভাবে কলি চারটে যে চারটে স্থানে কলিকে থাকতে দেওয়া হয়েছিল কলি সেই চারটে স্থানকে এক্সটেন্ড করে সর্বত্র ছড়িয়ে ফেলেছে, ফলে হরিনামে কাজ হচ্ছে না। অর্থাৎ যখন মনে কোন মুসলধারে বৃষ্টি হয় তখন সবাই তার দ্বারা প্রভাবিত হয়, তখন সে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না, যখন বন্যা হয়ে যায় সবাই ডুবে যায়, বর্তমানে যেমন কোভিডের আক্রমণ সবাই তার দ্বারা প্রভাবিত হচ্ছে, এরকম কলিযুগে কলির পাপের বর্ষা সর্বত্র, তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনি ভক্ত হলেও কলির এই বর্ষণকে আপনি আটকাতে পারবেন না, কলিযুগ নিজের কাজ করবে। আপনি এক কাজ করতে পারেন, শ্রীল প্রভুপাদ এবং শুদ্ধ ভক্তের সংস্পর্শে যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনি কলির বর্ষণ থেকে নিজেকে বাঁচাতে পারেন, কলির বর্ষা তো আটকাতে পারবেন না কিন্তু ছাতা ধারণ করলে যেমন বর্ষা থেকে মুক্তি পাওয়া যায়, আপনারা ওই প্রভুপাদের আনুগত্যে এসে এই প্রভুপাদের রেনকোট বা ছাতা যদি ইউজ করেন, ইস্কনে আনুগত্যে থাকেন, প্রভুপাদের গ্রন্থ প্রচার করেন, তাহলে ততক্ষণ পর্যন্ত প্রভুপাদ বলছেন যে আমার সেবা করবে ভগবানের নাম প্রচারে সে আমার সুরক্ষা কবচের মধ্যে থাকবে, তাহলে আপনি প্রভুপাদের সুরক্ষা কবচের মধ্যে থাকবেন, ওই ছাতা ধরার মতো ইস্কন আপনাকে কলির প্রভাব থেকে রক্ষা করবে, কিন্তু ততক্ষণই করবে যতক্ষণ আপনি সেবা করবেন গ্রন্থ প্রচারে বা অন্যান্য প্রচারে সাহায্য করবেন। কেউ কেউ তাতেও রাজি হয় না, তো তাদেরকে বলা হয় যে যারা ভক্ত হতে চাইছে না তাদেরকে কোনো গ্রন্থ দেওয়া হয় যে একটা গ্রন্থ কিনুন, একটা গ্রন্থ দান করুন, একটু প্রসাদ নিন, একটু সেবা করুন, এইগুলো হচ্ছে
ছাতা তো পেলো না, সেই প্লাস্টিক বা কিছু খড়কুটো মাথায় দেওয়ার মতো। তো অনেক বৃষ্টিতে মাথায় একটা একটা প্লাস্টিক দিলে পরে চুলগুলো বাঁচে। তখন লোকে কি করে, ওই যারা ভক্ত হতে চায় না তাদেরকে ওই জন্য আমরা কি করি যে একটু প্রসাদ গ্রহণ করুন, একটু ভগবদ গীতা পড়ুন, দুটো গ্রন্থ প্রচার করুন। এগুলোতে কি হয়, একটু তো সে কলির প্রভাব থেকে রক্ষা পায়, যখন একটু রক্ষা পেয়ে সে বুঝতে পারে তখন সে সত্যিকারের ছাতা নেওয়ার জন্য উদ্গ্রীব হয় যে একটু প্লাস্টিক ধরাতে যদি আমার শরীরটা বাঁচে তাহলে ছাতা ধরলে আরও বাঁচবো। সে তখন প্রভুপাতে আনুগত্যে আসে আর সত্যিকারের কলির প্রভাব থেকে মুক্ত হয়। তা কলির প্রভাবে মুক্ত হওয়ার একটাই উপায়, আপনি শিল প্রভুপাদের আনুগত্য গ্রহণ করেন। যাই হোক, তো এই অধ্যায়ে মহারাজ পরীক্ষিত, তার যেহেতু নাম পরীক্ষিত ছিল সেই কার্যটাই তিনি করেছিলেন। তিনি একবার মৃগয়া করতে গিয়ে সকলের থেকে আলাদা হয়ে গেছিলেন আর ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বনের মধ্যে দেখলেন একজন ব্রাহ্মণের গৃহ। তিনি ধ্যান করছিলেন, যদি তিনি গৃহস্থ ছিলেন, তার পুত্র ছিল, তবুও তিনি প্রায় ত্যাগী মানুষের মতোই ছিলেন। তার গৃহে প্রবেশ করলেন। নিয়ম ছিল তখনকার দিনে গৃহে যেই আসুক, ব্রাহ্মণের ঘরেও যদি ক্ষত্রিয় বা বৈশ্য আসে, ব্রাহ্মণের উচিত তাদেরকে মানে তাকে অভ্যর্থনা জানানো। শত্রু এলো তাকে অভ্যর্থনা করতে হয়। সেখানে পরীক্ষিত রাজা, সে ভগবানের প্রতিনিধি, কিন্তু ওই ব্রাহ্মণ তাকে প্রতিনিধি তাকে অনেক ডাকাডাকি করাতো, তাকে অভ্যর্থনা জানায়নি। তিনি ঘরের ভিতরে ঢুকে দেখছেন তিনি ঋষি বসে ধ্যান করছেন। তখন পরীক্ষিত মহারাজের মনে হয় যে সে কি সত্যিই ধ্যান করছে ভগবানকে পাওয়ার জন্য তন্ময়, নাকি আমাকে পছন্দ করছে না বলে এইরকম হয়ে আছে। যেহেতু তার নাম পরীক্ষিত ছিল, তার মনে সত্যিই ভগবান আছে না অন্য কিছু জানার জন্য তিনি একটা টেস্ট করছিলেন। তিনি একটা মৃত সর্পকে ধনুকের মাথা করে তুলে তার কাঁধে দিয়ে দিলেন, যেটা সাপ পেলে হয়তো ভয় পায়, দেখছে একটা মরা সাপ পড়ে আছে। কিন্তু তিনি অবিচল চিত্তে সেই ঋষি কিন্তু ভগবানের নাম করে গেলেন। তখন তিনি বুঝলেন যে না, ঋষি ঠিক জায়গায়। কিন্তু তিনি জল পাওয়ার জন্য এত কাতর হয়েছিলেন, তখন সেখানে জল না পেয়ে ঋষিকে আর বিরক্ত না করে সেখান থেকে অবস্থান করেন। কিন্তু ঘরে এসে তার খারাপ লাগলো যে আমি সামান্য একটু ক্ষুধা তৃষ্ণার জন্য একজন মুনি ধ্যান করছিল, তার গলায় মরা সাপ দিলে এটা ঠিক হলো না, আমি খুব অপরাধ করে ফেলেছি, এটা আমার দ্বারা খুব খারাপ। তিনি অনুশোচনা করছিলেন, তিনি এটা ভাবেননি যে আরে ব্রাহ্মণের তো উঠে আমাকে এরকম করা উচিত ছিল। তিনি যখন ব্রাহ্মণ, তিনি যখন তখন কেন ধ্যান করছিলেন, তার ধ্যান একটা নির্জন জায়গায় করা উচিত ছিল। আমি সেখানে তাই কুটির বানিয়েছেন, সেখানে পৌঁছে গেছি যখন, আমাকে এগুলো না ভেবে তিনি নিজের খারাপটা দেখছিলেন। আসলে যোগমায়ার প্রভাবে, ভগবানের যোগমায়া শক্তির প্রভাবে পরীক্ষিত মহারাজ ইচ্ছা করে ভুলটা করেছিলেন, যাতে ভগবান আমাদেরকে শিক্ষা দিতে পারেন। তো যাই হোক, পরীক্ষিত মহারাজ তার ভুল বুঝলেন। কিন্তু হলো কি, এই ব্রাহ্মণের একটা ছোট শিশু ছিল, তার সাত আট বছরের, তার নাম ছিল শৃঙ্গি। সেই শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গি নদীতে স্নান করছিল। তার বন্ধুরা কি জানালো, এই জানিস তোর পিতার কি হয়েছে, না পরীক্ষিত নামক যে হস্তিনাপুরের রাজা সে এসে তোর বাবার গলায় একটা মরা সাপ দিচ্ছে। শৃঙ্গির খুব রাগ হয়ে গেল, যেটা এটা একটা মানে অপমান, অতটুকু বালকের মধ্যে এমন ব্রহ্মত্বের ছিল আর বিশেষ করে তার মধ্যে অহংকার ছিল। তিনি ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া, কিন্তু সেই ছোট বালকটি বলল যে দেখো দেখো ক্ষত্রিয়দের সাহস দেখো, যে ক্ষত্রিয়দেরকে আমরা রাজমুকুট পরিয়ে রাজা করি, যাদের কাছে যে কুকুরের মতো ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে মালিককে পাহারা দেওয়া, তারা আজ ঘরের ভিতরে ঢুকে মালিকের সঙ্গে খেতে চাইছে। আমি অভিশাপ দিচ্ছি, যে ক্ষত্রিয় এই কাজ করেছে 7 দিনের মধ্যে সে তক্ষকের দংশনে মারা যাবে। সে ব্রাহ্মণের ক্ষমতাটা তো ব্যবহার করলো তেজ, কিন্তু ব্রাহ্মণের যে 9টা গুণ, যার মধ্যে একটা যে খান্তি, যে সবাইকে ক্ষমা করা এবং সন্তুষ্ট থাকা, সবসময় শতগুণে থাকা, সেটা তার মধ্যে হারিয়ে গেল। পরবর্তীকালে সে কানতে কানতে পিতার কাছে গিয়ে সব কিছু জানালো। তার পিতা ধ্যান থেকে উঠে দেখলো যে হ্যাঁ সত্যি গলায় মরা সাপ। তিনি বলেন ঠিক আছে, আমাদের গলায় মরা সাপই দিকে যায়, তাতে কী চায় আছে, তুমি কেন ক্রোধ করলে? বলছে আমি ক্রোধ করে অভিশাপ দিয়ে, তুমি খুব খারাপ কাজ করেছো, রাজা যদি ভুলও করে তুমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললে। এতে হলো কি জানো তো, এই রাজা যখন মারা যাবে তখন আমাদেরকে রক্ষা করার জন্য এরকম পরম ভক্ত রাজার কাকে পাবে, তখন ওই রাজার জায়গাটা কে গ্রহণ করবে? নিশ্চয়ই আমি তুমি গ্রহণ করবো না, সেই জায়গাটা কোনো এমন লোক গ্রহণ করবে যার ভালো ক্ষত্রিয়চিত গুণাবলী নেই, কোনো অধম ব্যক্তি, শূদ্র ব্যক্তি, সে ক্ষত্রিয় সেজে ওই রাজপদে চেপে যাবে, আর ফলে সে আর ভক্ত হবে না, ফলে সমস্ত প্রজাকে সে উৎপীড়ন করবে। তো কলিযুগে এই অবস্থাই হয়েছে, আর সেই দিনের পর থেকে ব্রাহ্মণের মুখের আর কোনো তেজ নেই, যেহেতু বাচ্চাটা ভুল জায়গায় ভুল সাপ প্রদান করেছিল। যা এটা হচ্ছে এই এই অধ্যায়ের অষ্টাদশ অধ্যায়ের এটা তাৎপর্য, এটা মানে সব কিছু সারবস্তু। এর পরেরটা হচ্ছে যে সুখদেব গোস্বামীর আবির্ভাব, 29 অধ্যায় শেষ অধ্যায়, এখানে আছে সুখদেব গোস্বামীর আবির্ভাব। তো এই চ্যাপ্টারে ওই যে পরীক্ষিত মহারাজ, যেমন আমি বললাম একটু আগে যে তিনি মনে মনে ভাবছিলেন যে আমি খুব অনুশোচনা হচ্ছিল যে আমি এত খারাপ কাজ করলাম, যে আমি কেন এরকম কাজ করতে গেলাম, এইসব যখন ভাবছিল তখনই তিনি খোঁজ পেলেন যে ওই ঋষির পুত্র তাকে অভিশাপ দিয়েছে, 7 দিন হচ্ছে তার আয়ু। এইরকম সাপ শুনেও কিন্তু তিনি বিচলিত হলেন না, এটা হচ্ছে তার ভক্তি।
অভক্ত মানুষ ততক্ষণ ভক্তি করে যতক্ষণ শান্তশিষ্ট সব ঠিকঠাক থাকে। যেই জীবনে একটু উল্টোপাল্টা হয়ে যায় তখন তার মন থেকে ভগবানের ইচ্ছা চলে, তখন বলে আরে দুর্বশা আমার জীবন এত ঝামেলা, এসব কথা পরে শুনবো। এখনো ভগবদ গীতা অনেক মানুষ বলে প্রভু গীতা পড়ছেন, ভগবানের নাম জপ করছেন, না প্রভু আমার জপ করছেন, কেন আমার শরীরটা ঠিক নেই, আমার ঘরে এখন নানা টেনশন, সেই জন্য জপ করা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কারণে এখন গীতা পড়ছি না, আমি প্রভু গীতা প্রচার করতাম আমার ঘরে অনেক ঝামেলা এই বছর। গীতা প্রচার করা, গীতা পড়া, জপ করা, এগুলোই তো টেনশন থেকে মুক্ত করবে। তোমার জীবনে যদি বেশি টেনশন হয় তাহলে বেশি করে এগুলো করো। এটা তো অনেকটা এরকম কথা হয়ে গেল যে আমি খুব অসুস্থ সেই জন্য এখন ডাক্তারকে দেখাবো না, যখন সুস্থ হয়ে যাবো তখন দেখাবো। তো কথাটা অনেকটা এরকমই হলো। তো শৃঙ্গি ঋষি তিনি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ এগুলোর দ্বারা প্রভাবিত হলেন না। তিনি মনে মনে বিচার করলেন যে পরমেশ্বর ভগবান আমাকে গর্ভে রক্ষা করেছিলেন, আজ তিনিই চাইছেন আমার মৃত্যু হোক, তাহলে এটাতেই কিছু ভালো হবে, তো আমার উচিত নয় এই সাপকে আটকানোর চেষ্টা করা। তিনি সসাগর পৃথিবীর সম্রাট চাইলে কিন্তু দক্ষকে খুঁজে বধ করতে পারতেন। আর যিনি কলিযুগকে সাক্ষাৎ কলিযুগকে ধরে শাস্তি দিতে গেছিলেন, কলিযুগ যার স্মরণাপন্ন হয়েছে, তিনি কি পারেন না যে একটা তক্ষকের মতো একটা প্রাণীকে হত্যা করতে? তিনি করেননি। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারতেন, যে ভগবান তাকে গর্ভে রক্ষা করেছিল সে তাকে আবার রক্ষা করতো, কিন্তু তিনি প্রার্থনাও করেননি। কারণ তিনি জানছিলেন যে শৃঙ্গির অভিশাপটা ভালোই হয়েছে, কারণ মৃত্যু কাউকে বলে কয়ে আসে না। আমাকে তো ভালো যে মৃত্যু 7 দিনের নোটিস দিচ্ছে, তাহলে আমি 7 দিনের মধ্যে আমার চিন্তা ভাবনা কৃষ্ণের চরণে আবদ্ধ করতে পারবো। এই জন্য তিনি অভিশাপটাকে ভালো করে গ্রহণ করেছিলেন। এই পরীক্ষিত মহারাজের মতো আমাদের অবস্থা হবে, এখানে শৃঙ্গি ঋষি তাকে অভিশাপ দিচ্ছে, 7 দিনের নোটিস দিচ্ছে, আমাদের তো কোনো ডাক্তার এসে নোটিস দেবে যে আপনার এতদিন পর এই মৃত্যু হবে, তখন আমার চিন্তা ভাবনা কি ভগবানের দিকে যাবে না আমি চেষ্টা করবো আরও কয়েকটা দিন, যেমন বুড়ো মানুষের বলে ডাক্তারবাবু আরও কয়েকটা বাঁচিয়ে দিন, এখানে কী করবেন আর একটু ভালো মন্দ খাবো। আরে আপনার শরীরই থাকবে না তাহলে আর 5টা দিন ভালো মন্দ খেয়ে করবেনটা কি বলে? আমরা তো বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। অ্যাকচুয়ালি মানুষের উচিত ছিল বাঁচার জন্য খাওয়া, সমস্ত পশু পাখি খায় কেন, খিদা পায় বাঁচার জন্য, কিন্তু মানুষ খায় কেন, মানুষ বাঁচে খাওয়ার জন্য, যে আরও খাবো আরও খাবো আনন্দ করার জন্য খায়। যাই হোক, তো পরীক্ষিত মহারাজ এরকম চিন্তাভাবনা করলেন এবং সঙ্গে সঙ্গে যেই শুনলেন অভিশাপ পেয়েছেন, 1 মিনিটও সময় নষ্ট করলেন না, স্ত্রী পুত্র রাজ পরিবার সব তিনি কৃপাচার্যকে বলে দিলেন যে আমার পুত্র জন্মেজয়কে রাজা করে দিন বলে সব ত্যাগ করে অন্ন বস্ত্র জামা কাপড় খালি কৌপিন পরে ঘরতে বেরিয়ে গেলেন। কে বলছিল যে আপনি তো মৃগয়া থেকে এসেছেন, সেই যে জল পিপাসা পেয়েছিল সে জল তিনি পাননি, তখনও যে জল পান করুন, তো উনি বলছেন এই জল পান করার জন্য তাতে ঝামেলা, এই জল খেতে চেয়েছিলাম বলে তো ঝামেলা, আমি তো ওখানে কিটা আশা করেছিলাম যে যে মুনি ঋষি রাজাকে দেখে সম্মান করবে আতিথেয়তা করবে, এই আশা করেছিলাম বলেই তো আমি তার ঘরে সাপ রাখলাম। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, আমরা যখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো বা আলোচনা করব, তার কাছে আমার কোনোদিন কোনো প্রত্যাশা রাখা উচিত নয়। একজন ভক্তের উচিত সকলের কাছে প্রচার করা, কিন্তু সামনের জন যদি সে ত্রুটিপূর্ণ আচরণ করে তাহলে আমাদের উচিত তাকে ত্যাগ করা, খুব খারাপ আচরণ করে, কিন্তু মনে মনে আশা করা উচিত নয় যে এই ভক্তটা আমার সঙ্গে খুব ভালো আচরণ করবে। কারণ যখনই আপনি কিছু আশা করবেন তখনই যখন আশা পূরণ হবে না আপনার মনে কষ্ট হবে, এবং সেই কষ্টটা কখনো কখনো ক্রোধে পরিণত হতে পারে যদি রজগুণ মিশে যায়, আর তমগুণ মিশে গেলে আপনি তো প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবেন, এই জন্য আমাদের আশা করা উচিত নয়। তো পরীক্ষিত মহারাজ বললেন আমার দেহটাই 7 দিন পর থাকবে না, তার দেহকে আর খাইয়ে পরিয়ে কি লাভ, তা আসল কাজটা করব। তিনি সঙ্গে সঙ্গে ঘর ত্যাগ করে গঙ্গার তীরে চলে গেলেন, প্রায় প্রবেশন অন্ন জল ত্যাগ করে সমস্ত মুনি ঋষিকে ডেকে সেই কুলের সামনে বসে তিনি প্রার্থনা করতে লাগলেন যে আপনারা আমাকে কৃপা করে বুদ্ধি দিন যে আমার মৃত্যু উপস্থিত, আমার এখন কী করা উচিত। কারণ শাস্ত্রে বলে যে ধর্ম মিত্রং মৃতে সূচ, যে মারা যাচ্ছে মৃত্যুর পর ধর্মই হচ্ছে আমাদের মিত্র, সে ছাড়া আমাদের সঙ্গে আর কিছু যাবে না। তো এইরকম অবস্থায় পরীক্ষিত মহারাজের আমরা তার যে মহানতা আমরা বুঝতে পারি, আসলে ভগবানের ইচ্ছাতেই হয়েছে। এর পূর্বে যখন পরীক্ষিত মহারাজকে ব্রহ্মাস্ত্র চালিয়ে বধ করতে চেয়েছিল কে, অশ্বত্থামা, তখন পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য ভগবান কি করেছেন, তার গদা ধারণ করেছিলেন। আজকে পরীক্ষিত মহারাজকে ব্রহ্মাস্ত্র দিয়ে বধ হচ্ছে না, হচ্ছে একটা মূর্খ ব্রাহ্মণের অভিশাপের জন্য। তো যেহেতু বাক্য দ্বারা তার বধ হচ্ছে, সেই জন্য বাক্য দিয়ে সেটা প্রতিহত করার জন্য ভগবান আবির্ভূত হলেন শ্রীমৎ ভাগবত রূপে। এই পরীক্ষিত মহারাজকে শোনানোর জন্যই তো সুখদেব গোস্বামী ভাগবত বললেন, তিনি অভিশাপ না পেলে ভাগবত কি করে আসতো। এই জন্য শ্রীমৎ ভাগবতের আবির্ভাব এই পরীক্ষিত মহারাজের বলিদান দিয়ে শুরু হলো। তাই পরীক্ষিত মহারাজও এই অভিশাপকে ঠেকানোর কোনো চেষ্টা করেননি, তিনি আনন্দের সঙ্গে এই অভিশাপকে গ্রহণ করেছিলেন, যেমন নারদমুনি তার মায়ের মৃত্যুকে গ্রহণ করেছিলেন। একজন ভগবান ভগবত ভক্ত ভালো বা জাগতিক বিচারে ভালো বা খারাপ উভয় জিনিসকেই ভগবানের প্রসাদ বলে তিনি গ্রহণ করেন। শুনে এরকম ভগবান এইভাবে তাকে কৃপা করছেন। কৃষ্ণর যখন আবির্ভাবের ব্যাপার হলো,
কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন যখন ভীষ্মদেবজন এর পূর্বে ভীষ্মদেব যখন অপ্রকট হচ্ছিলেন তখন কৃষ্ণ স্বয়ং তার কাছে গিয়ে দর্শন দিচ্ছিলেন তাকে যে তুমি আমাকে দর্শন করো যাতে তুমি আমাকেই প্রাপ্ত হও। সেরকম পরীক্ষিত মহারাজ যখন এখন দেহত্যাগ করবেন তাকে কৃষ্ণ আবির্ভূত হচ্ছেন কী রূপে, তার সামনে তিনি আবির্ভূত হচ্ছেন। ওই যে ঋষিদের প্রশ্ন করা হয়েছিল ছটা প্রশ্ন, যে ধর্ম যখন চলে গেল কৃষ্ণ যখন চলে গেল তখন ধর্ম কার আশ্রয় নেবেন, তখন তারা উত্তর দিয়ে তখন শনিকাদি মুনি শনিকাদি ঋষি যখন প্রশ্ন করেছিলেন তখন সুত গোস্বামী উত্তর দিয়েছিলেন যে ধর্ম আশ্রয় গ্রহণ করবে কার, না অর্ক মানে পুরাণের অর্ক, সমস্ত পুরাণের মধ্যে যে উত্তম পুরাণ সেই সূর্যের মতো উজ্জ্বল শ্রীমৎ ভাগবতী হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ, ধর্ম কলিযুগে ভাগবতকে আশ্রয় করবেন। এইটাই প্রমাণ করার জন্য কৃষ্ণ এখন দেখালেন যে পরীক্ষিত মহারাজ এখন ব্রাহ্মণের শ্রাপ দ্বারা দেহত্যাগ করছেন কিন্তু তিনি তাকে আশ্রয় দেওয়ার জন্য তার চোখের সামনে আবির্ভূত হন কে, সাক্ষাৎ শ্রীমৎ ভাগবত, যাকে আশ্রয় করে পরীক্ষিত এই দেহত্যাগ করে নিত্যকালের জন্য পরম পদ প্রাপ্ত হবে। তো এই জন্য ভগবান কি করলেন, পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করার জন্য সুখদেব গোস্বামীকে পাঠালেন। যেহেতু পরীক্ষিত মহারাজ পরম ভক্ত ছিলেন তিনি অভিশাপটাকে প্রতিহত করার চেষ্টা না করে ভগবানের ইচ্ছা মনে করে যেহেতু তিনি তা গ্রহণ করেছিলেন, তিনি শান্ত মনোভাবে তিনি মন থেকে চাইছিলেন কোনো পথপ্রদর্শক গুরু যিনি তাকে পথ দেখাতে পারবেন। কেউ যখন মন থেকে গুরুদেব চায় ভগবান অন্তর থেকে চৈত্য গুরু রূপে তাকে গুরু প্রদান করেন। তো সঙ্গে সঙ্গে দেখা গেল সেইখান থেকে সুন্দর বদন কান্তি বিশিষ্ট পরীক্ষিত মহারাজের জন্য সুখদেব গোস্বামী আসেন। এই সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, আপনারা আগের ক্লাসে শুনেছেন তিনি জন্মানোর পরই গৃহত্যাগ করে চলে গেছিলেন, কোনো তার কোনো সংস্কার হয়নি, কোনো বস্ত্র পরেন কিচ্ছু না, তিনি জন্মেই ছিলেন 16-17 বছর বয়সে, এত বয়স্ক 16 বছরের বয়স তিনি মাকে ছেড়ে চলে গেছে, মায়ের দিকে তাকালে মায়া ধরে ফেলবে। কিন্তু পরবর্তীকালে ভাগবতমের শ্লোকের দ্বারা আকৃষ্ট হয়ে তিনি ঘরে ফিরে আসেন, ভাগবতের শ্লোক আস্বাদন করেন। কিন্তু তিনি সেই অবস্থাতেই ঘুরে বেড়াতেন, দেখতে খুব সুন্দর ছিলেন, গায়ের বর্ণ ছিল কৃষ্ণের মতো সুন্দর, কোকরানো চুল বলছে, কাঁধগুলো সুন্দর পুষ্ট ছিল, বুকের এখানে কোনো হাড় দেখা যাচ্ছিল না, এত সুন্দর শরীর। কিন্তু যেহেতু তিনি কোনো মানে জড় চিন্তাভাবনার ঊর্ধ্বে ছিলেন তাই তিনি দেহের প্রতি কোনোরকম কোনো আকর্ষণ বোধ করতেন না, এমনকি তিনি বস্ত্র পরিধান করতেন না, ফলে শিশুরা অন্যান্য ব্যক্তিরা যারা কম বুদ্ধিমান তারা তাকে পাগল ভাবত। এবং যখন তিনি হস্তিনাপুরে প্রবেশ করলেন বাচ্চারা তাকে পিছন থেকে ঢিল ছুড়ছিল, তাকে টিটকিরি দিচ্ছিল, বিভিন্ন রকমভাবে জ্বালাতন করছিল, তিনি কোনো গুরুত্ব দিচ্ছিলেন না। তো এইরকম করতে করতে তিনি যখন পরীক্ষিত মহারাজ যেখানে বসছিলেন যমুনার গঙ্গার পাড়ে সেইখানে এসে যখন তিনি উপস্থিত হলেন তখন তাদেরকে দেখে বাচ্চাগুলো পালিয়ে গেল। আর পরীক্ষিত মহারাজকে দেখে যত মুনি ঋষি, ঠিক যেমন ভীষ্মদেবের প্রয়াণের সময় সমস্ত মুনি ঋষি কৃষ্ণকে ভীষ্মদেবকে ঘিরে বসেছিল যে নিশ্চয়ই ভীষ্মদেব অপ্রকট হচ্ছেন, নিশ্চয়ই কৃষ্ণ আবির্ভূত হবে, আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো, তাই ভক্তের মৃত্যুতে যাওয়াটা খুব গর্বের ব্যাপার। এখানেও তাই পরীক্ষিত মহারাজ আর যখন অপ্রকট হবেন তাকে ঘিরে সমস্ত ব্রাহ্মণেরা ঋষিরা বসে আছে, ওই একই ওই বেদব্যাসও আছেন, ওই নারদমুনিও আছেন, যে এখানেও নিশ্চয়ই কৃষ্ণ প্রকটিত হবে। তো ঠিক কৃষ্ণ সুখদেব গোস্বামীকে পাঠালেন, সুখদেব গোস্বামীকে পাদ্য অর্ঘ্য দিয়ে প্রণাম করে পরীক্ষিত মহারাজ তার শরণাগত হলেন, তাকে ব্যাসাসনে বসিয়ে প্রার্থনা করলেন যে দেখুন প্রভু যে আপনি আমাকে রক্ষা করার জন্য এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ আমি কোনোরকম ভক্তিমূলক কোনো কাজ না করা সত্ত্বেও যেহেতু তিনি পাণ্ডবদেরকে খুব ভালোবাসতেন, পাণ্ডবদের তিনি এত প্রিয় ছিলেন সেই জন্য তিনি আমি যেহেতু পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকেও পাণ্ডবদের আত্মীয় এই জন্য তিনি আমাকে উদ্ধার করার জন্য আজ আপনাকে পাঠিয়েছেন, আপনি কৃপা করে আমার প্রশ্নের উত্তর দিন। আমি আপনাকে এটুকুই জিজ্ঞেস করতে চাই যে একজন আসন্ন মৃত্যু ব্যক্তির কী করণীয়, যে ব্যক্তি মারা যাচ্ছে 27 সংখ্যক শ্লোকে একদম 29 অধ্যায়ের 37-37 সংখ্যক শ্লোকে তিনি জিজ্ঞেস করছেন যে আপনার কাছে আমি একটাই প্রার্থনা করছি যে পুরুষস্যেহ ইয়ৎ কার্যং ম্রিয়মাণস্য সর্বদা, যে যার মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভ কী করলে পরে হবে এইটুকু বলুন। আরও জিজ্ঞেস করছেন যে এটাও বলুন যে মানুষের কী শোনা উচিত, কী কীর্তন করা উচিত, কী শ্রবণ করা উচিত, কী ভজন করা উচিত, আর কী করা উচিত নয় সেটাও আমাকে বলুন। সারা জীবন মানুষ কী শুনবে, কী বলবে, কী ভজনা করবে, কী করবে না, আর একটা যার মৃত্যু চলেছে সে কী করবে, এই প্রশ্ন করে তিনি সুখদেব গোস্বামীকে এত সুন্দর প্রশ্ন করলেন যাতে সুখদেব গোস্বামী উদ্বুদ্ধ হলেন তাকে শ্রীমৎ ভাগবত কথা শোনানোর জন্য। এইখান থেকে শ্রীমৎ ভাগবতের কথা শোনা হলো, তিনি তাকে বললেন যে হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। আমি শুনেছি যে যতক্ষণ পর্যন্ত একটা গৃহস্থ গাভী দহন করে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মচারী বা সন্ন্যাসী তার গৃহে যায়, ওই দহনের পর একটু দুধ নিয়ে ঘর থেকে চলে যায়। আপনি সেইখানে আমাকে 7 দিন সময় দিতে এলেন, অর্থাৎ কৃষ্ণ আপনাকে কৃপা, কৃষ্ণ আমাকে কৃপা করেছে আর আপনিও আমাকে কৃপা করেছেন, আপনি কৃষ্ণের মতোই কৃপাময়। তো এখান থেকে এটাও বোঝা যায় যে একজন সন্ন্যাসী বা ত্যাগী কোনো মানুষের ঘরে দুধের জন্য যায় তো সে কত মানুষের ঘরে দুধ নেবে আর কত দুধ খাবে, আসলে সে শুধু দুধের বাহানায় যায়,
কিন্তু তার কাজ থাকে যে গৃহস্থ মানুষ তাকে একটু দুগ্ধ প্রদান করে তখন তার পরিবর্তে বা আহার প্রদান করে তখন তার পরিবর্তে তিনি তাকে কিছু এমন পারমার্থিক কথা বলে যার দ্বারা তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় এবং সে ভক্তে পরিণত হয়। ঠিক যেমন কোনো মানুষ ভগবদ্ গীতা প্রচারের জন্য লোকে দ্বারে দ্বারে যায় তার উদ্দেশ্য তাকে গীতা প্রচার করবে, সাধারণ অর্থে দেখে মনে হয় যে গীতাটা প্রচার করবে তো কিছু টাকা পাওয়া যাবে, কিন্তু তারা এটা ভেবে দেখে না ওই সামান্য একটা গীতা প্রচার করে যত টাকা পাওয়া যাবে সেই সময়টা অন্য কাজ করলে অনেক টাকা পাওয়া যেত, ওটা একটা বাহানা। কিন্তু ওই ভগবদ গীতা সামান্য কিছু অর্থ দিয়ে যদি একটা মানুষ গ্রহণ করে তাহলে তার পরিবর্তে ওই ভগবদ গীতার ভিতর থেকে এমন মূল্যবান কিছু তথ্য পাবে যার দ্বারা তার সমস্ত জীবন চেঞ্জ হয়ে যাবে। কোটি টাকা দিয়েও যে আনন্দ পাওয়া যায় না সেটা ওই একটা ভগবদ গীতা থেকে পাওয়া যাবে। এই জন্য গৃহস্থ মানুষের উচিত বাড়িতে যদি ভগবদ গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ আসে বা কোনো সাধু কোনো বৈষ্ণব যদি তাকে কিছু এসছে তার গৃহে সঙ্গে সঙ্গে তাকে ডেকে আতিথ্যতা করে তাকে প্রশ্ন করা উচিত, তার কাছ থেকে শাস্ত্রে জ্ঞান নেওয়া উচিত, জড়জাগতিক গল্প কেমন আছেন ভালো আছি ছেলে মেয়ে এইসব না জেনে তার কাছে শাস্ত্রীয় জ্ঞান নেওয়া উচিত। যেটা শুনলে পরে যেমন পরীক্ষিত মহারাজ চট করে জিজ্ঞেস করেছিলেন মানুষের কি করা উচিত কি করা উচিত না, এই ধরনের প্রশ্ন করা উচিত। আর তাদেরও উচিত সেই রকম ত্যাগী পুরুষেরও উচিত গৃহস্থ ঘরে গিয়ে খালি তাদের সম্পদ ভোগ না করে তাদেরকে পারমার্থিক জ্ঞান দেওয়ার, তাদেরকে এমন কাজে যুক্ত করার যাতে তাদের পারমার্থিক উন্নতি হয়। এইরকম গৃহস্থ আর এইরকম সন্ন্যাসী উভয় যদি এরকম কাজ করেন তাহলে সহজেই কৃষ্ণ কথা পৃথিবীর সর্বত্র প্রচারিত হবে আর খুব সহজে সাধারণ মানুষ এই জড়জগৎ কলির প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারবে। তো এইখানে আমাদের পরীক্ষিত মহারাজের এইরকম প্রশ্ন করার ফলে সুখদেব গোস্বামী তাকে উত্তর দিতে শুরু করলেন। এইখানে আমাদের শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধ শেষ হচ্ছে। এই প্রথম স্কন্ধ তাহলে সম্পূর্ণ গ্রন্থটা হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য দেখানোর, ভগবান কতটা ভক্ত বৎসল, ভগবান পাণ্ডবদের প্রতি কতটা ভক্ত বৎসল, ভগবান কুন্তী দেবীর প্রতি উত্তরার প্রতি দ্রৌপদীর প্রতি কতটা বাৎসল্য রেখেছেন, পিতামাতার প্রতিও যেটা রাখেননি নিজের সেটাও রেখেছেন পাণ্ডবদের প্রতি, তিনি বিশ্বদেবের প্রতি কত বড় ভক্ত বৎসল এটা তিনি এখানে দেখিয়েছেন। এই তিনি এই প্রথম স্কন্ধে দেখিয়েছেন, সেই প্রথম স্কন্ধ পড়লে লোকে এটা বুঝবে আমরাও যদি এইরকম ব্যক্তিদের মতো কিছু কৃষ্ণ ভক্তি করি তাহলে আমরাও ভগবানের কাছ থেকে সেই বাৎসল্য প্রেম লাভ করব। সর্বোপরি পরীক্ষিত মহারাজ দেখিয়েছেন যে দেখো আমি পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত তাতে কৃষ্ণ আমাদেরকে কত কৃপা করছে, অর্থাৎ আমরাও যদি কোনো ভগবানের কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে সম্পর্ক তৈরি করি, আমরা যদি শিল প্রভুপাদের সঙ্গে সম্পর্কিত হয়ে যাই তাহলে কি হবে, ওই ভগবানের ভক্তের সঙ্গে সম্পর্কিত বলে আমাদের কোনো গুণ না থাকা সত্ত্বেও ভগবান আমাদের উপর কৃপা করবেন, যথাসময়ে পরীক্ষিত মহারাজের মতোই কোনো না কোনো ব্যক্তিকে পাঠিয়ে তিনি আমাদেরকে অবশ্যই, যথাসময়ে সুখদেব গোস্বামীর মতো কোনো ব্যক্তিকে পাঠিয়ে তিনি আমাদেরকে অবশ্যই মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। সেই জন্য সকলের কাছে আমার অনুরোধ যে শ্রীমৎ ভাগবতম পাঠ করুন, অন্তত প্রথম স্কন্ধ অবশ্যই পাঠ করুন। প্রথম স্কন্ধ আমরা আলোচনা করেছি আগের দিন একটা ক্লাসে আজকে একটা ক্লাসে, এই দুটো ক্লাসে শুনুন ভালো করে। প্রথম স্কন্ধের কোথায় কী আছে এটা আমাদের মনে থাকা দরকার, পাঠ করলাম ভুলে গেলাম এরকম পড়ার কোনো মানে হয় না। প্রথম স্কন্ধ ভালো করে একবার পড়ুন, প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা তাৎপর্যে আপনি পরম কৃষ্ণ ভক্তি এখানে এর মধ্যে খুঁজে পাবেন। জয় শ্রীমৎ ভাগবতম কি জয়, ভাগবতম পাঠকারী শ্রবণকারী প্রচারকারী ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি, অসংখ্য ধন্যবাদ।